আমার নাম কুটু মিয়া। আলাউদ্দিন কুটু মিয়ার দিকে তাকিয়ে আছেন। কিছু মানুষ আছে যাদের ওপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায়। কুটু মিয়া সেরকম একজন। তাকে দেখে মনে হচ্ছে মানুষ না, পুরানো আমলের বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে। খাম্বার মতো পুরো শরীরটার ভেতর গোল ভাব আছে, তেলতেলে মুখ, চকচক করছে চোখ, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে, কুটুমিয়ার মাথায় খাবলা খাবলা চুল। কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গায় জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে। লোকটার চোখ অতিরিক্ত ছোট বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না। চোখের কালো মণি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটার চোখ নেই। তার চেয়েও বড় সমস্যা, একটা চোখ প্রায় বন্ধ। আলাউদ্দিন পরিষ্কার শুনছেন লোকটার নাম কুটুমিয়া। তারপরও জিজ্ঞেস করলেন, তোমার নামটা যেন কি? কথা খুঁজে না পেলে মানুষজন এই কাজটা করে, একটা কথা নিয়ে পেঁচাতে থাকে। স্যার, আমার নাম কুটুমিয়া। ও আচ্ছা, কুটুমিয়া নাম। আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায়। কোনো কথাই মনে আসছে না। লোকটার গা থেকে বাসি বাসি গন্ধ আসছে, কেমন টক টক গা গোলানো গন্ধ। কুটুমিয়া দুপা সামনে গিয়ে এসে বলল, স্যার আপনার বাবুর্চি দরকার, আমি বাবুর্চির কাজ জানি। কুটুমিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল। আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন, একটা টাইপ করা প্রশংসাপত্র, কাগজটা লেমিনেট করা, বোঝাই যাচ্ছে খুব যত্নে রাখা কাগজ। প্রশংসাপত্র কে দিয়েছে? পাইলট স্যার দিয়েছেন, ওনার বাড়িতে 2 বছর সার্ভিস করেছি, একটু পড়া দেখেন। আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বুলালেন। ইংরেজিতে যে কথাগুলো লেখা তার সারমর্ম। কুটুমিয়ার রাধার হাত অসাধারণ, রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর। বাবুর্চি হিসেবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার, আমি তার সাফল্য কামনা করি। আলাউদ্দিন বললেন, তুমি কি রান্না জানো? সব কিছু অল্প বিস্তর জানি, ইলিশ, বেঙ্গলি, চাইনিজ, থাই সবই। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবুর্চি। আমার সেরকম দরকার নেই, আমার কাজের লোক টাইপ একজন দরকার। ঘর ঝাড় দিবে, বাথরুম পরিষ্কার করবে, রান্না বান্না করবে, বাজার করবে, আমি ঘরের কাজ জানি। বেতন কত দিতে হবে? আপনি দিলে যা চায় দিবেন, আমার কোনো দাবি নেই। আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। একটা কাজের লোকের তার খুবই প্রয়োজন। গত 15 দিনে 3টা কাজের লোক চলে গেছে, সর্বশ্রেষ্ঠটির নাম জিতু মিয়া। সে খালি হাতে যায়নি, 3 ব্যান্ডের একটা দামি রেডিও এবং রাইস কুকারটা নিয়ে চলে গেছে। রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছে, তার জন্য খুবই কাজের একটা জিনিস। এক পট চাল আধা পট পানি দিয়ে সুইচ অন করে দেন, ভাত গরম হয়ে থাকে। খেতে বসার আগে একটা ডিম ভেজে নেয়। এখন তিনি প্রায় অচল, 2 বেলা হোটেল থেকে খেয়ে আসতে হচ্ছে। হোটেলের খাবার 1-2 বেলা ভালো লাগে, তারপর আর মুখে দেয়া যায় না। গতকাল গোসল করতে পারেননি, ট্যাঙ্কে পানি ছিল না। কাজের একটা ছেলে থাকলে 2 বালতি পানি নিয়ে আসত। কুটুমিয়া নামে যে লোক সামনে দাঁড়িয়ে আছে, সে যত ভালো বাবুর্চি হোক তাকে রাখা যাবে না। অত্যন্ত বলশালী মধ্যবয়স্ক একজন লোক ঘর ছাড় দিচ্ছে, কাপড় ধুচ্ছে, এটা মানায় না। তাছাড়া লোকটার চোখ দেখা যাচ্ছে না, চোখের দিকে তাকালেই অস্বস্তি বোধ হয়। এরকম মানুষ আশেপাশে থাকলে সে সবসময় খুব সূক্ষ্ম টেনশনে কাজ করবে। আলাউদ্দিন টেনশনবিহীন জীবন যাচ্ছেন। তুমি না চলে যাও কুটুমিয়া, তোমাকে রাখবো না। এ ধরনের কথা মুখের ওপর বলা মুশকিল। আলাউদ্দিন চিন্তা করতে লাগলেন, বুদ্ধি খাটিয়ে একে বিদায় করা যায় কিনা। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, এরকম কিছু, শুধু বুদ্ধিটাই মাথায় আসছে না। কুটুমিয়া। জি স্যার। আমি দরিদ্র মানুষ, কলেজে মাস্টারি করতাম, এখন রিটায়ার করেছি, একা বাস করি, তারপরেও সংসার চলে না। আগে যে কাজের ছেলেটা ছিল তাকে মাসে 300 টাকা দিতাম। 300 টাকায় নিশ্চয়ই তোমার চলবে না, 300 টাকার বেশি দেয়া আমার সম্ভব না। স্যার আপনারে তো বলছি, যা আপনার দিল চায় তাই দিবেন। তুমি থাকবে 300 টাকায়? জি। আসল কথা বলতে ভুলে গেছি, দেশের বাড়ি থেকে একটা কাজের ছেলে আর আসার কথা, সে এলে তোমাকে চলে যেতে হবে। কবে আসবে? এটা তো জানি না, কাল পরশু আসতে পারে, আবার 2-1 দিন দেরিও হতে পারে। মোট কথা, তোমার চাকরি টেম্পোরারি, বুঝতে পারছো? জি। রান্নাঘরের পাশে একটা ঘর আছে, সেই ঘরে থাকবে, ফ্যান নেই, গরমে কষ্ট হবে, আমার এখানে থাকতে হলে কষ্ট করতে হবে,
মাঝে মাঝে পানি থাকে না, তখন রাস্তার কল থেকে পানি আনতে হবে, অনেক কষ্ট। পারবে কিনা ভেবে দেখো। পারবো স্যার। যদি পারো তাহলে তো ঠিকই আছে, যাও তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো। জিনিসপত্র সবই সাথে আছে স্যার। তাহলে তো ভালোই। কাজের লোকের জিনিসপত্র বলতে একটা ব্যাগ থাকে, তার চেয়ে বেশি কিছু থাকলে একটা পুটলি। কুটুমিয়ার ক্ষেত্রে উল্টোটা দেখা গেল। আলাউদ্দিন ভুরু কুচকে লক্ষ্য করলেন কুটু বারান্দা থেকে তার জিনিসপত্র আনছেন। দুটা বড় সুটকেস, একটা হ্যান্ডব্যাগ, ফলের ঝুড়ির মতো ঝুড়ি, ফ্লাস্ক, পানির বোতল, ছোট চামড়ার একটা ব্যাগও দেখা গেল। দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ। আলাউদ্দিন বললেন, তোমার তোমার ওই ওই ব্যাগে কি ক্যামেরা নাকি? জিনা স্যার, দূরবীন। বিদেশে যখন ছিলাম সবকটা কিনছিলাম। বিদেশে ছিল নাকি? জি। কোথায় ছিলে? কুয়েত। কুয়েত নামে কোনো দেশ আছে বলে তার মনে পড়লো না। কুয়েতকে কি কুয়েত বলছে? তা কুয়েতে কি কাজ করতে? বাবুর্চির কাজ করতাম। চলে এসেছো কেন? মালিকের ইন্তেকাল হয়েছে, ওনার বড় বিবি থাকতে বলেছিল, মন টিকল না। স্যার রাতে খানা কয়টার সময় দিব? আমি 10:30-11:30 দিকে খাই। ফ্রিজ খুলে দেখো একটা মুরগি থাকার কথা, গত পরশু কিনেছিলাম। ভেবেছিলাম নিজেই রাঁধবো, পরে আর রাঁধা হয়নি। চাল ডাল আছে, মশলা আছে কিনা জানি না, গাদাখানেক ভাত রান্না করবে না, আমি খুব অল্প খাই। জি আচ্ছা। কিছু পানি ফুটিয়ে রাখবে, পানি ফুটানো হয় না বলে কয়েকদিন ধরে ট্যাপের পানি খাচ্ছি। আর একটা কথা, কাজকর্ম করবে নিঃশব্দে, আমি লেখালেখি করি, সারা শব্দ হলে আমার ডিস্টার্ব হয়। সকালে বেটটি খান। পেলে খাই, তবে বেটটিটা জরুরি না, ওইসব বড় লোকের চাল আমার জন্য না, আগেই বলেছি আমি গরিবের সন্তান। বেটটি কয়টার সময় দিব? ঘুম ভাঙলে দিবে, আমার ঘুম ভাঙার কোনো ঠিক নেই। কখনো কখনো ঘুম সকালে উঠি, আবার কোনোদিন 9টা-10টা বেজে যায়। কত রাতে ঘুমাতে গিয়েছি তার উপর নির্ভর। ঠিক আছে, এখন সামনে থেকে যাও, কাজকর্ম করতে যাও। জি আচ্ছা জনাব, শুক্রিয়া। কুটুমিয়া রান্নাঘরে ঢুকে গেল। আলাউদ্দিন ভুরুকুচকে রান্নাঘরের দিকে তাকিয়ে রইলেন। আসল কথাই কুটুকে জিজ্ঞেস করা হয়নি, তার বাড়ি কোথায়, ঠিকানা কি, কে তাকে এখানে পাঠিয়েছে। হুট করে নতুন কোনো মানুষ ঘরে ঢুকানো ঠিক না, দিনকাল আগের মতো নেই। পত্রিকা খুললেই চোখে পড়ে কাজের মেয়ের হাতে গৃহকর্তী খুন। এইসব খুন খারাপই অবশ্যই টাকা পয়সার কারণে হয়। আলাউদ্দিন সাহেবের একটি বড় সুবিধা, তার টাকা পয়সা নেই। ঘরের দামি জিনিসপত্রের মধ্যে আছে একটা পুরনো ফ্রিজ। পুরনো ফ্রিজের জন্য তাকে কেউ খুন করবে এরকম মনে হয় না। একটা 14-ইঞ্চি টিভি কেনার কথা কয়েকবার ভেবেছেন, তা নিজের জন্য না, ঘরের কাজের লোকের জন্য। যে বাড়িতে টিভি নেই সেই বাড়িতে কোনো কাজের লোক থাকে না, এটা প্রতিষ্ঠিত। টিভি এখনো কেনা হয়নি, তবে টিভি কেনার টাকা আলাদা করা হয়েছে। আলাউদ্দিন নেত্রকোনার শেখ ইসলামউদ্দিন কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক ছিলেন, রিটায়ার করে এখন ঢাকা শহরে স্থায়ী হয়েছেন। আশা ছিল কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবেন। তিনি শুনেছেন কোচিং সেন্টারগুলি রমরমা ব্যবসা, অনেক ছোটাছুটি করেও তিনি কোনো সুবিধা করতে পারেননি। ভূতের গলিতে একটা ফ্ল্যাটের অর্ধেকটায় তিনি থাকেন, বাকি অর্ধেকটায় গার্মেন্টস কোম্পানির এক ম্যানেজার থাকে, নাম সৈফউদ্দিন। লোকটা অবিবাহিত, কিন্তু প্রায়ই গভীর রাতে তার ঘর থেকে মেয়ে মানুষের গলা শোনা যায়। ছুটির দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাস খেলা হয়, তাসের আড্ডা বসলেও কোনো হইচই হয় না। সাইফউদ্দিন লোকটি ভদ্র এবং বিনয়ী। আলাউদ্দিনের সঙ্গে দেখা হলে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলে, প্রফেসর সাহেব ডাকে। আলাউদ্দিন তার উপর সন্তুষ্ট, কারণ ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগি দেয় রান্নাঘর আলাউদ্দিনের ভাগেই পড়েছে। কথা ছিল প্রয়োজনে রান্নাঘর সাইফউদ্দিনও ব্যবহার করবে, সাইফউদ্দিন সেটা কখনো করেনি। সে ইলেকট্রিক চুলা কিনে আলাদা রান্নাঘর বানিয়েছে। আলাউদ্দিন রিটায়ার করেছেন ঠিকই, কিন্তু কোনো অর্থে অবসর জীবন যাপন করছেন না। তিনি এখন পেশাদার লেখক, ছদ্মনামে বেশ কিছু বইপত্র লিখেছেন, এখনও লিখছেন। তার সমস্ত বইয়ের প্রকাশক মুক্তি প্রকাশনার মালিক হাজি একরামুল্লাহ। কখন কোন বই লিখতে হবে, কিভাবে লিখতে হবে, হাজি একরামুল্লাহ তা সুন্দর করে বুঝিয়ে দেন। মুক্তি প্রকাশনা থেকে প্রকাশিত আলাউদ্দিনের প্রথম বইটার নাম সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। হাজি একরামুল্লাহ 5টা রান্নার বই তাকে দিয়ে বলেছেন, বই দেখে দেখে নিজের মতো করে সাজিয়ে দেন, ভাষাটা যেন সহজ হয়, কচকচানি কম। আলাউদ্দিন তাই করেছেন। 100 পৃষ্ঠার বই 4 রঙের প্রচ্ছদে ছাপা হয়েছে। প্রচ্ছদে একজন তরুণীর ছবি সে রান্না করছে, তরুণীর পাশে সুদর্শন যুবক। সে পেছন থেকে তরুণীর কোমর জড়িয়ে ধরে তরুণীর মাথার পাশ থেকে নিজের মাথা বের করে অবাক হয়ে রান্না দেখছে। বইটির কয়েকটি বিষয়ে আলাউদ্দিন আপত্তি করেছিলেন,
অর্ধনগ্ন তরুণী মূর্তি এবং গোফওয়ালা যুবক যেভাবে সেই তরুণীর কোমর ধরে আছে সেটা রান্নার বইয়ে মানাচ্ছে না। বইয়ের দামও তার কাছে ঠিক মনে হয়নি। দেশি বিদেশি ও চাইনিজ রান্না, চাইনিজ রান্না তো বিদেশি রান্নার মধ্যেই পড়ে, আলাদা করে চাইনিজ রান্না বলার দরকার কি? হাজি একরামুল্লাহ আলাউদ্দিনকে ধমক দিয়ে বলেছেন, তোমার কাজ হলো অন্য বই থেকে সুন্দর করে কপি করা। কপি করবে, পাণ্ডুলিপি জমা দিবে, ক্যাশ টাকা নিয়ে চলে যাবে, আর প্রচ্ছদ কি হবে, বইয়ের নাম কি হবে, লেখকের কোন নাম যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার। হাজি একরামুল্লার বয়স আলাউদ্দিনের চেয়ে খুব বেশি না, তবে তিনি আলাউদ্দিনকে তুমি করেই বলেন। আলাউদ্দিন তাতে কিছু মনে করেন না। রান্নার বইটাতে লেখক হিসেবে নাম ছাপা হয়েছে অধ্যাপিকা হামিদা বানুর। বইয়ের ফ্ল্যাপে লেখিকার ছবি এবং জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে। লেখিকা পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন। মালয়েশিয়ার পেনাংয়ে একটি আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে স্বর্ণপদকও পেয়েছেন। আলাউদ্দিনের দ্বিতীয় বইটির নাম ছোটদের হাদিসের কথা। বইয়ের প্রচ্ছদে খেজুর গাছের ছবি, খেজুর গাছের নিচে একটা উট, অনেক দূর মসজিদের মিনার। বইটিতে লেখকের নাম ছাপা হয়েছে মৌলানা সৈয়দ আশরাফুজ্জামান খান। আলাউদ্দিন বর্তমানে লিখছেন হাত দেখার বই। বইটার নাম সহজ হস্তরেখা বিদ্যা এবং তিল তথ্য। হাজি একরামুল্লাহ আলাউদ্দিনকে বলে দিয়েছেন, এই বইটার ভাষা হবে খটমটা, এসেছি গিয়েছি টাইপ ভাষা না, সাধু ভাষা। কারণ বইটির লেখক হিসেবে নাম যাচ্ছে স্বামী অভেদানন্দের। স্বামী অভেদানন্দ জটিল ভাষায় লিখবেন, এটাই স্বাভাবিক। এইসব বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের নোটও তিনি লেখেন। সেখানে নাম যায় কে এন লাল, এক্স প্রিন্সিপাল অ্যান্ড কালী নারায়ণ স্কলার। খাটের ওপর একটা টুল বক্স। আলাউদ্দিন খাটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করছেন। চিন্তা শেষ করে A4 কাগজে পেন্সিল দিয়ে লিখছেন। লেখার কাটাকুটি তার অপছন্দ, লেখা যা পছন্দ হচ্ছে না তা তিনি ইরেজার দিয়ে মুছে ফেলছেন। টুল বক্সের উপর তিনটা পেন্সিল সাজানো, পেন্সিলের পাশে ইরেজার। যেসব বই দেখে দেখে তিনি লিখেছেন সেই বইগুলো খাটে ছড়ানো। আজ সন্ধ্যা থেকে শিরোরেখার চ্যাপ্টারটা লিখছেন। লেখা যত দ্রুত হওয়া উচিত তত দ্রুত হচ্ছে না, লিখে আরাম পাচ্ছেন না তিনি। কখনো মনে হচ্ছে ভাষা বেশি খটমটে হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে বেশি সহজ হয়ে যাচ্ছে। তাছাড়া সাইফউদ্দিন সাহেবের বাসা থেকে অল্প বয়স্ক একটা মেয়ের খিলখিল হাসি শোনা যাচ্ছে। এই মেয়ের হাসি অত্যন্ত তীক্ষ্ণ, শব্দটা কানের ভেতর দিয়ে চট করে মগজে ঢুকে যায়, মগজ রিন রিন করে কাঁপতে থাকে, লেখার কনসেন্ট্রেশন থাকে না। আলাউদ্দিন তারপরেও লিখে যাচ্ছেন, শুধু মেয়েটা যখন হাসছে তখন লেখা থেমে যাচ্ছে। তবে লেখাটা আলাউদ্দিনের ভালো লাগছে না, স্বামী অভেদানন্দের লেখা বলে মনে হচ্ছে না। লেখার মাঝখানে হে বৎস জাতীয় কথা থাকা প্রয়োজন। শুরু জ্ঞান দিচ্ছেন ছাত্রকে, মানুষ না লিখে লেখা উচিত মানব। হাতের তালু না লিখে অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা উচিত। হাতের তালু খুব কাছের কিছু মনে হচ্ছে। হাতের তালু সংস্কৃত কি তিনি জানেন না। হাতের সংস্কৃত হস্ত, হস্ততালু শুনতে পার তেমন ভালো লাগছে না। এক বৈঠকে আলাউদ্দিন অনেকক্ষণ লিখতে পারেন, তেমন ক্লান্তি বোধ করেন না। লেখাটা দ্রুত শেষ করতে হবে। হাজি সাহেব নতুন একটা পরিকল্পনা নিয়ে বসে আছেন। আলাউদ্দিনের দেরি হলে নতুনটা অন্য কেউ নিয়ে যাবে। তিনি যে মুক্তি প্রকাশনের একমাত্র ফরমায়েশি লেখক তা না, আরও লেখক আছে। স্যার খানা তৈরি। আলাউদ্দিন রীতিমতো চমকে উঠলেন। ঘরে যে একজন বাবুর্চি আছে সে রান্না করছে, এই ব্যাপারটা মাথার মধ্যেও ছিল না। আলাউদ্দিন বললেন, রেধেছ কি? কুটুমিয়া তার জবাবে হাসল। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি। আলাউদ্দিন খাট থেকে নামতে নামতে বললেন, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কিভাবে যেন তাকাচ্ছ? একটা চোখে দেখি না। সে কি, কোন চোখে? বাম চোখে। জন্ম থেকে এরকম না কোনো ব্যথা ব্যথা পেয়েছিলে? কুটু আবারও জবাব দিল না। আলাউদ্দিন সাহেবের মনে হলো এই প্রশ্ন করা ঠিক হয়নি, চোখ নষ্ট হওয়া বিরাট দুর্ঘটনা, এই দুর্ঘটনার কথা মনে করিয়ে কষ্ট দেয়া ঠিক না। চোখ জন্ম থেকে নষ্ট না পরে নষ্ট হয়েছে এ তথ্য জেনেও তো তার কোনো লাভ হচ্ছে না। আলাউদ্দিন খেতে বসলেন। থালা বাসন ঝকঝক করছে, কাঁচের গ্লাস এত পরিষ্কার যে আলো চমকাচ্ছে। যে ছোট টেবিলটায় বসে তিনি খাওয়া দাওয়া করেন সেই টেবিল পরিষ্কার করা হয়েছে। টেবিলের ওপরে ধবধবে সাদা টেবিল ক্লথ। তার যে টেবিল ক্লথ আছে এটাই তিনি জানতেন না।
খাবারের মেনু খুবই সাধারণ, আলু ভাজি, মুরগির মাংসের ঝোল, ডাল, এক পাশে পিরিচে লেবু, কাঁচামরিচ। আলাউদ্দিন আলু ভাজি নিয়ে খেতে গিয়ে চমকে উঠলেন। ব্যাপারটা কি, সামান্য আলু ভাজি তো এত স্বাদ হবে না। তার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আলু ভাজি দিয়ে তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। আলু ভাজি করেছেও কত সুন্দর, চুলের মতো সরু সরু কাটা, কাটা আলুর একটি টুকরা আবার অন্যটির সঙ্গে মিশে যাচ্ছে না। সামান্য আলু ভাজি খেতে এরকম, মুরগির ঝোলটা না জানি কেমন। আলু ভাজি খাওয়া বন্ধ রেখে তিনি মুরগির ঝোল নিলেন। তিনি মনে মনে বললেন, কি আশ্চর্য, পাইলট সাহেব যে লিখেছেন কুটুমিয়া রাধার হাত অসাধারণ, রন্ধন বিদ্যায় সে একজন কুশলী জাদুকর, ঠিকই লিখেছেন, বরং একটু কম লিখেছেন। মুরগির ঝোল রান্নার কোনো কম্পিটিশন এই মুরগির ঝোল পাঠিয়ে দিলে গোল্ড মেডেল নিয়ে চলে আসবে। রান্নার বইটা তিনি না লিখে কুটুমিয়ার দিকে লেখানোরই দরকার ছিল। ডাল এক চামচ নেবেন কিনা আলাউদ্দিন বুঝতে পারছেন না। ডালটা দেখে খুব ভালো মনে হচ্ছে না। মুরগির ঝোলের স্বাদটা মুখে রেখে যাওয়াটা শেষ হওয়া দরকার। নেহায় কৌতূহলের বশবর্তী হয়ে তিনি এক চামচ ডাল নিলেন। তখন মনে হলো বিরাট ভুল হয়ে গেছে, ডাল দিয়েই খাওয়া শুরু করা দরকার ছিল। আলু ভাজি এবং মুরগির ঝোলের প্রয়োজন ছিল না, শুধু ডাল দিয়েই তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারেন। কুটুমি আশেপাশে নেই, এটাও একটা শান্তি, কেউ আশেপাশে থাকলে তিনি খেতে পারেন না। দীর্ঘদিন একা একা থেকে এই এক বিশ্রী অভ্যাস হয়ে গেছে। তা সমস্যা হয় না শুধু বিয়ে বাড়িতে, অনেকের সঙ্গে খেতে বসা যায়, তখন কেউ কারো দিকে তাকায় না। আলাউদ্দিন খাওয়া শেষ করে ডাকলেন, কুটুমিয়া। কুটু পাশে দাঁড়ালো। আলাউদ্দিন বললেন, তোমার রান্না খারাপ না, চলবে। শুক্রিয়া। আলাউদ্দিন ইচ্ছা করেই প্রশংসা চেপে রাখলেন, বাঙালি প্রশংসা নিতে পারেন না, প্রশংসা করলেই তার মাথায় উঠে যায়। অদ্ভুত এক জাতি, সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে আনবে। জি আচ্ছা। ছোট মাছ, ভাজি ভুজি, ভর্তা, এইসব পোলাও কোরমা, রোস্ট মুরগি, মুসল্লামা, এইসবের প্রতি আমার লোভ নেই। গরিবের সন্তান, গরিবী খাদ্য খেয়ে অভ্যাস, বুঝতে পারছো? জি। তেল মশলা কম দিয়ে রাখবে, অনেকে মনে করে গাদাখানিক তেল মশলা হলেই তরকারি ভালো হয়। রান্নার উপর আমার লেখা একটা বই আছে, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না, সেই বইয়ে এই ব্যাপারটা বিশদভাবে লিখেছি, বইটা পড়ে দেখতে পারো, তোমার উপকার হবে। বইয়ে খাদ্যের পুষ্টির উপর আলাদা একটা চ্যাপ্টার আছে। আমি স্যার পড়তে জানি না। সে কি অ আ ক খ কিছু জানো না? জি না। খুবই দুঃখের কথা, আমি নিজে শিক্ষক ছিলাম তো, বয়স্ক একজন কেউ যদি বলে লেখাপড়া জানি না তখন রাগ লাগে। যাই হোক, আমি বাংলা বাজার থেকে শিশু শিক্ষার একটা বই নিয়ে আসবো, অবসরে পড়বে। শুধু রান্না জানলেই হবে না, লেখাপড়াও জানতে হবে, ঠিক কি না বলো? জি। রান্না না জানাটা দোষের না, কিন্তু লেখাপড়া না জানাটা দোষের, বুঝতে পারছো? জি। রান্না যে জানে না তাকে কেউ গালি দেয় না, কিন্তু যে লেখাপড়া জানে না তাকে সবাই মূর্খ বলে গালি দেয়। লেখাপড়ার ওপর বক্তৃতাটা দিয়ে আলাউদ্দিনের ভালো লাগছে, একটু ক্লান্তিও লাগছে, মনে হচ্ছে অনেক বেশি কথা বলা হয়েছে, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে, শরীর হাসফাস লাগছে, একটা মিষ্টি পান খেতে পারলে ভালো হতো। তিনি এমনিতে পান খান না, তবে বিয়ে শাদীর খাওয়ার পর মিষ্টি পান খেতে ভালো লাগে, পানের সঙ্গে একটা সিগারেট, পান হজমের সহায়ক, সিগারেটও মনে হয় তাই। কুটুমিয়া। জি। দোকানে যাও, একটা মিষ্টি পান নিয়ে আসো, একটা সিগারেটও আনবে, ভালো কথা, একটা মোমবাতিও আনবে, কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে বসে থাকতে হয়, রোজ ভাবি মোমবাতি আনবো মনে থাকে না, আমি আবার অন্ধকার সহ্য করতে পারি না। রাত বেশি হয়নি, 11:40। আলাউদ্দিন রাত 2:30 আগে কখনো ঘুমাতে যান না, গভীর রাতেই তার লেখালেখি ভালো হয়। আজ ঘুমে চোখ জড়িয়ে আসছে, তার মুখে পান, হাতে সিগারেট, তার মনে হচ্ছে মুখ ভর্তি পান এবং হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে তিনি খাটে আচ্ছোয়া হয়েই ঘুমিয়ে পড়বেন। হাত থেকে সিগারেটটা ফেলতেও পারছে না, আধো ঘুম আধো জাগরণ অবস্থায় সিগারেটের ধোঁয়া টানতে তার খুবই ভালো লাগছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে জীবনটা সুখের। আলাউদ্দিন আচ্ছোয়া অবস্থায় ঘুমিয়ে পড়লেন, গাঢ় ঘুম। ঘরের বাতি জ্বলছে, মাথার ওপর ফ্যান ঘুরছে, দক্ষিণের জানালা দিয়ে বাতাস আসছে, সেই বাতাস আরামদায়ক শীতল, তার ঘুম ভাঙলো হঠাৎ। ঘরে বাতি নেই, ঘুটঘুটে অন্ধকার, মাথার ওপর ফ্যানও চলছে না, তার বুক ধক করে উঠল, চারদিকে এত অন্ধকার কেন?
ঘরের বাতি যখন নেভানো থাকে তখন তো এত অন্ধকার থাকে না। অ্যাপার্টমেন্টে হাউসের আলো এসে ঘরে ঢোকে, রাস্তার আলো থাকে, অন্ধকারও বোঝা যায় ঘরের কোথায় কি আছে। ঘুমের মধ্যে এমন কিছু কি হয়েছে যে তিনি অন্ধ হয়ে গেছেন? তার এক দুঃসম্পর্কের চাচার এরকম হয়েছিল। তিনি হাটে গরু নিয়ে গিয়েছিলেন বিক্রির জন্য, দরে বনল না বলে গরু বিক্রি হলো না। মেজাজ খারাপ করে তিনি গেলেন চা খেতে। চা খেয়ে গরু নিয়ে বাড়ি ফিরবেন, টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে চায়ের দাম দিতে যাবেন, হঠাৎ চেঁচিয়ে বললেন, কি হইছে আম ধাইর কেন? এই যে তার কাছে পৃথিবী হঠাৎ আধার হয়ে গেল, আলো আর ফিরল না। তার বেলায় এরকম কিছু হয়েছে নাকি, নাকি গোটা শহরের ইলেকট্রিসিটি চলে যাওয়ার শহরই অন্ধকার হয়ে গেছে, কোথাও আলো নেই? ঘটনা মনে হয় এরকমই, ইলেকট্রিসিটি নেই বলেই ফ্যান ঘুরছে না, ফ্যান ঘুরলে ফ্যানের ক্যাটক্যাট আওয়াজ থাকতো। কুটুমিয়া মোমবাতি এনে রেখেছিল, মোমবাতিটা কোথায় আলমুদ্দিনের মনে পড়ছে না। খাটের পাশের টেবিলে রাখার কথা, টেবিলটা কোথায়? গভীর অন্ধকারও একসময় চোখ শুয়ে যায়, এই অন্ধকার চোখে শুয়েছে না কেন? কাঠের নিচে শব্দ হলো, ফুস করে নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন চমকে উঠলেন, হঠাৎ তার মনে হলো জীবিত কোনো প্রাণী খাটের নিচে আছে, প্রকাণ্ড কোনো প্রাণী চার পায়ে খাটের নিচে ঘুরছে, প্রাণীটার নিয়মিত নিঃশ্বাসের শব্দ এখন তিনি পাচ্ছেন, ফোস ফোস শব্দ। তার গায়ের বোটকা গন্ধ নাকে লাগছে। খাটের নিচে গাদা করা খবরের কাগজ, এই তো প্রাণীটা এখন কাগজ ছিঁড়ছে, গলার ভেতর অস্পষ্ট শব্দও করছে, রাগী শব্দ, বাদর না তো, পুরনো ঢাকায় প্রচুর বাদর আছে, জানালা খোলা থাকলে মাঝে মাঝে এরা ঘরে ঢুকে পড়ে, নানানভাবে মানুষজনকে বিরক্ত করে, এই অঞ্চলেও হয়তো বাদর আছে তিনি জানেন না। আলাউদ্দিন কি করবেন ভেবে পেলেন না, একবার তার মনে হলো এটা দুঃস্বপ্ন, রাতের খাওয়া বেশি হয়ে গেছে, বদহজম হয়েছে, বদহজম থেকে দুঃস্বপ্ন দেখছেন। তিনি থাকেন ছয়তলায়, দরজা বন্ধ করে শুয়েছেন, বাদর আসবে কোত্থেকে? না, একটু ভুল হয়েছে, তার ঘরের দরজা খোলাই ছিল, দরজা বন্ধ করার আগেই তিনি ঘুমিয়ে পড়েছেন। তার ঘরের দরজা খোলা থাকলেও বন্য কোনো পশু এসে ঘরে ঢুকবে না, তিনি তো সুন্দরবনের ভেতর কোনো ফরেস্টের বাংলোতে বাস করছে না। তবে সমস্যাটা কোথায়? খাটের নিচে কাগজ ছেড়ে এখনো চলছে। অদ্ভুত একটা কথা আলাউদ্দিনের মাথায় এলো, তার খাটের নিচে কুটুমিয়া বসে নেই তো, হামাগুড়ি দিয়ে বসে আছে, কাগজ ছিঁড়ছে। মাথা খারাপ মানুষদের পক্ষে এই কাজটা অস্বাভাবিক কিছুই না। সেতাবগঞ্জের এক পাগল ছিল, হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, পাগলের নাম সদাগর। কেউ জিজ্ঞেস করতো, সদাগর তুমি হাঁটো না কেন? সদাগর বলতো, হাঁটলে ব্যালেন্সের সমস্যা হয় ভাইজান। সদাগর পাগলা অনেক ইংরেজি জানতো, কথাবার্তা বলতো খুবই স্বাভাবিকভাবে, শুধু হাঁটতো চার পায়ে। কে জানে কুটুও হয়তো সদাগরের মতোই মানসিক রোগী। আলাউদ্দিন কাপা কাপা গলায় ডাকলেন, কুটু। খাটের নিচ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি স্যার। আলাউদ্দিনের সারা শরীর হিম হয়ে গেল, এটা হতেই পারে না, খাটের নিচে কুটুমিয়া বসে থাকবে কেন? তিনি আবারও ডাকলেন, কুটু। জি স্যার। তুমি এখানে কি করছো? কিছু করি না স্যার। খাটের নিচে বসে আছো কেন? কুটু এবার কোনো জবাব দিল না, ফোস ফোস শব্দ করতে লাগলো। আলাউদ্দিন ভয়ে জমে গেলেন, বন্য পশুর চেয়ে মস্তিষ্ক বিকৃত মানুষ অনেক ভয়ঙ্কর, কুটুর উপর অশুভ কিছু ভর করেনি তো? আলাউদ্দিন আয়তুল কুরসি সুরাটা পড়ার চেষ্টা করলেন, এই সুরাটা একবার ঠিকমতো পড়ে হাততালি দিলে খারাপ জিনিস দূরে চলে যায়, হাততালির শব্দ যত দূর যায় অশুভ জিনিসগুলি তত দূরেই যায়। আলাউদ্দিন সুরা পড়ে শেষ করেছেন কিন্তু হাততালি দিতে পারছেন না, হাততালি দেবার ক্ষমতা তার নেই, দুটি হাতে অসার হয়ে পড়ে আছে, যেন এই হাত দুটি নিজের না, অন্য কারোর হাত, এই দুই হাতের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আলাউদ্দিন চিৎকার করতে যাবেন, আর তখনই খুট করে শব্দ হলো, ঘরের বাতি চলে উঠল, ফ্যান ঘুরতে লাগলো। আলাউদ্দিন ভাঙা গলায় ডাকলেন, কুটু, কুটুমিয়া, কুটুমিয়া। থপ থপ শব্দ করে কে যেন আসছে, কুটুমিয়াই আসছে, সে ছাড়া আর কে হবে? তার ঘরের দরজা ভেজানো,
কেউ এসে দরজায় দাঁড়িয়েছে। কুটুমিয়া? জি স্যার। ভেতরে আসো। দরজা ঠেলে কুটুমিয়া ঢুকলো, তার হাতে পানির গ্লাস। পানির গ্লাসে বরফ ভাসছে। পানির গ্লাস দেখে আলাউদ্দিনের মনে হলো তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। এক গ্লাস পানিতে তার হবে না, এক কলসি পানি দরকার। কুটুকে দেখে তার লজ্জা লাগছে। সহজ স্বাভাবিক একজন মানুষ, তিনি ডেকেছেন বলে বুদ্ধি করে পানির গ্লাস নিয়ে চলে এসেছে। অথচ তিনি তার সম্পর্কে কত কিছু ভেবেছেন, মস্তিষ্ক বিকৃত, ভূতের ভর হয়েছে। ছি ছি। কুটু? জি স্যার। হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, গরমে ঘুমটা ভেঙে গেল। পানি এনে ভালো করেছ, খুবই পানির পিপাসা হয়েছিল। আচ্ছা কুটু, দেখো তো আমার খাটের নিচে কিছু আছে কিনা। কিছু তো নাই স্যার। একটা দুঃস্বপ্নে দেখেছিলাম, কোন একটা জন্তু আমার খাটের নিচে বসে আছে। হাতে মুখে একটু পানি দেন। দিব, হাতে মুখে পানি দিব। তুমি আরেক গ্লাস ঠান্ডা পানি আনো। কুটুমিয়া পা থপথপ করতে করতে চলে গেল। আলাউদ্দিন খাট থেকে নামলেন, নিচু হয়ে খাটের নিচটায় উঁকি দিলেন। খাটের নিচে কেউ নেই তা ঠিক, তবে খাটের নিচে গাদা করে রাখা সমস্ত খবরের কাগজ কুচি কুচি করে ছেঁড়া। তিনি দুঃস্বপ্ন দেখেননি, কেউ একজন খাটের নিচে বসে সত্যি সত্যিই কাগজ ছিঁড়েছে। হাজি একরামুল্লাহ অবাক হয়ে বললেন, তোমার ঘটনা কি? আলাউদ্দিন চুপ করে রইলেন। একরামুল্লাহ সাহেব তাকে দেখে এত বিস্মিত হচ্ছেন কেন তা বুঝতে পারলেন না। এক সপ্তাহ পরে এসেছেন এজন্যই কি? তিনি মুক্তি প্রকাশনীর পোষা লেখক, তাই বলে প্রতিদিন আসতে হবে এমন তো কথা নেই। হাজি সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তুমি আগে প্রতিদিনে একবার বাংলা বাজারে আসতে, এবারে 6 দিন পরে আসলে, তাও আমি লোক পাঠিয়ে খবর দিয়েছিলাম বলে আসা। ঘটনা কি? কোনো ঘটনা না। অসুখ বিসুখ হয়নি তো? না। অসুখ বিসুখ যে হয়নি সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, বরং ওজন বেড়েছে, তোমার শরীরে থলথলে ভাব চলে এসেছে, পাঞ্জাবির ভেতর দিয়ে ভুঁড়ি দেখা যাচ্ছে, ব্যাপার কি? কোনো ব্যাপার না। বিয়ে শাদী করছো নাকি? জি না, এই বয়সে আর বিয়ে শাদী? পুরুষ মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে, গোপনে বিয়ে করে থাকলে স্বীকার করতে অসুবিধা নেই। বিয়ে করিনি। চেহারা ফর্সা হয়েছে, স্ত্রী করা পাজামা পাঞ্জাবি পরেছো, তোমাকে স্ত্রী করা কাপড়ে কোনোদিন দেখিনি বলে মনে পড়ে না। একটা কাগজের লোক আছে, সেই সব সময় কাপড় ধুয়ে দেয়, লন্ড্রি থেকে ইস্ত্রি করে আনে, রান্না বান্না করে, ভালো রান্না, কুয়েতে বাবুর্চির কাজ করেছে। বলো কি, একেবারে বিদেশি বাবুর্চি? ভালোই হয়েছে, চিরকুমার লোকদের যে জিনিসটা প্রথম দরকার সেটা হলো একজন ভালো বাবুর্চি। খাওয়া দাওয়ার কষ্টটাই চিরকুমার লোকদের আসল কষ্ট। ভাত আর ডিম ভাজি কতদিন খাওয়া যায়? ঠিক বলেছেন। তোমাকে দুটো কাজের জন্য ডেকেছি, দুইটাই জরুরি, একটা আমার জন্য জরুরি আর একটা তোমার জন্য জরুরি। জি বলুন। হাত দেখার বইয়ের অবস্থা কি? একটা বই শেষ করতে তো এতদিন লাগার কথা না। আগে দিনে লিখতাম, রাতেও লিখতাম, এখন রাতে লিখতে পারি না। রাতে লিখতে পারো না কেন? রাতকানা রোগ হয়েছে? রাতে কি চোখে দেখো না? খাওয়া দাওয়ার পর আলসেমি লাগে। করো কি, 8টা বাজতেই ঘুমিয়ে পড়ো? ঘুমাতে ঘুমাতে 11টা বেজে যায়, খবরের কাগজ পড়ি, টিভি দেখি। টিভি কিনেছ নাকি? জি, একটা 14 ইঞ্চি টিভি কিনে ফেলেছি, কালার। কালার টিভি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেনার ইচ্ছা ছিল, কুটু বলল কিনবেন যখন কালার কিনেন। দেখলাম কুটুর কথার মধ্যে বিবেচনা আছে। কুটুকে? কুটু আমার বাবুর্চি। তোমার বাবুর্চি এখন বলে দিচ্ছে কি কিনবে কি কিনবে না? ওর বিবেচনা খারাপ না। বেশি বিবেচনা হওয়াটা আবার ভালো না, শেষে দেখা যাবে তোমার বইপত্রও সে লিখে দিচ্ছে। যাই হোক, 7 দিন সময়, এর মধ্যেই বই শেষ করবে। আজ বুধবার, আরেক বুধবারে পাণ্ডুলিপি নিয়ে চলে আসবে। আচ্ছা এখন উঠি। তুমি এসেই যাই যাই করছো কেন? লক্ষ্য করছি এর মধ্যে 3-4 বার ঘড়ি দেখেছো। চুপচাপ বসো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। মোরগ পোলাও আনতে বলেছি, মোরগ পোলাও খেয়ে তারপর যাবে, অসুবিধা আছে? জি না। ফুসফুস করছো কেন? বারবার পকেটে হাত দিচ্ছ, পকেটে কি পিস্তল নাকি? চাঁদাবাজরা পিস্তল নিয়ে যখন আসে বারবার পকেটে হাত দেয়। কি আছে পকেটে? কিছু না। কিছু একটা তো পকেটে নিশ্চয়ই আছে, বের করো দেখি জিনিসটা কি।
আলাউদ্দিন পকেট থেকে সিগারেটের প্যাকেট এবং ম্যাচ বের করলেন। তাকে খুবই বিব্রত মনে হল। হাজি সাহেব বললেন, তুমি সিগারেট খাও তা তো জানতাম না, আগেও খেতে নাকি সম্প্রতি ধরেছ? এখন একটা দুটা খাই। খাও ভালো কথা, তো লজ্জা পাচ্ছ কেন? ধরো একটা সিগারেট। উসখুস করার কারণ এখন স্পষ্ট হলো, নেশাখোররা সময় মতো নেশা করতে না পারলে উসখুস করে। ধরো ধরো। থাক। থাকবে কেন, খাও। নেশার জিনিস সময় মতো না খেলে মেজাজ খারাপ হয়। আমি চাই না আমার সামনে মেজাজ খারাপ করে কেউ বসে থাকবে। দেখি আমাকে একটা সিগারেট দাও, তোমার সামনে ধরে তোমার লজ্জা ভেঙে দিই। আমি যে সিগারেট একেবারে খাই না তা না, তোমার ভাবির সঙ্গে ঝগড়া হলে খাই। হাজি সাহেব সিগারেট ধরালেন, আলাউদ্দিনও ধরালেন, তবে তিনি খানিকটা সংকুচিত হয়ে রইলেন, কারণ তিনি একজন হাজি এবং ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছেন, এজন্যই সংকোচ। তিনি বলেছেন একটা দুটা খাই, ঘটনা সেরকম না, গত কয়েকদিন হলো প্রচুর সিগারেট খাচ্ছেন, বিশেষ করে রাতে খাওয়ার পর মুখে একটা পান দিয়ে যখন টিভির সামনে বসেন তখন সিগারেট খেতে বড় ভালো লাগে। টিভি দেখার ব্যবস্থাটাও কুটুমিয়া খুব আরামদায়ক করেছে, টিভিটা বসিয়েছে লেখালেখির টেবিলে, তিনি এখন খাটে আচ্ছ অবস্থায় থেকে টিভির দিকে তাকিয়ে থাকতে পারেন। টিভিতে বিশেষ কিছু যে দেখেন তা না, সিগারেট ধরিয়ে একটা চ্যানেল দেখতে থাকেন, সিগারেট শেষ হওয়া মাত্র অন্য একটা ধরিয়ে চ্যানেল বদলে দেন। কেবল লাইন নেয়াতে এই সুবিধা হয়েছে, অনেকগুলি চ্যানেল। আলাউদ্দিন জি, এখন আর একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা আছে, মন দিয়ে শুনতে হবে, জরুরি। জি আচ্ছা। তোমাকে আমি স্নেহ করি, এই ব্যাপারটা আশা করি তুমি জানো। জি জানি। তুমি নির্বিরোধী মানুষ, অহংকার নেই, ভদ্র বিনয়ী, কখনো মিথ্যা বলো না, এই জন্যই পছন্দ। আমি যে তোমার মঙ্গল চাই এই বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? জি না। হামিদা নামের আমার দূর সম্পর্কের একজন আত্মীয় আছে, দুঃখী মেয়ে, প্রায় 20 বছর আগে তার স্বামী মারা গেছে, মেয়েটা পড়ে যায় অকুল সমুদ্রে। মেয়েটা রূপবতী, তাকে বিয়ে করানোর জন্য আমরা চেষ্টা করেছি, সে রাজি হয় না, তার প্রতিজ্ঞা জীবনে বিবাহ করবে না। সে একটা চাকরি নিল, দুই মেয়েকে মানুষ করতে লাগলো, যাকে বলে জীবন সংগ্রাম। আলাউদ্দিন জি, এরকম উসফুস করছো কেন? যা বলছি মন দিয়ে শোনো। মন দিয়ে শুনছি হাজি সাহেব। হামিদার মেয়ে দুইটা মায়ের মতো সুন্দরী হয়, দুজনেরই খুব ভালো বিয়ে হয়েছে, দুটো মেয়েই এখন আছে বিদেশে, একজন থাকে স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে, আর একজন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। খুব ভালো। যতটা ভালো মনে হচ্ছে তত ভালো না, হামিদা পড়েছে মহাবিপদে, একা বাস করতে হয়, নিঃসঙ্গ জীবন, আজে বাজে দুষ্ট লোক তাকে নানানভাবে ত্যক্ত করে, বিয়ে করলে এই সমস্যা থেকে সে বাঁচবে। তাকে অনেক বোঝানোর পর এখন সে বিয়ে করার ব্যাপারে নিমরাজি হয়েছে। মেয়ে দুটিও চাচ্ছে মা বিয়ে করে সুখী হোক। বাংলাদেশি মেয়েরা বিধবা মায়ের বিয়ের ব্যাপারে আগ্রহী হয় না, এরা যে হয়েছে সেটা আল্লাহর রহমত বলতে হবে। হামিদা বানুকে তুমি বিয়ে করো না কেন? আমি? হ্যাঁ তুমি। আমার ধারণা হামিদার পাত্র হিসেবে তুমি খুবই উপযুক্ত, মেয়েটা ভালো, তরুণী বয়সে রূপবতী ছিল, সেই রূপের খানিকটা এখনো আছে, তাকে দেখে মনে হয় না তার বয়স 45, তুমি তার ছবি দেখেছ, সুন্দরী কিনা তুমিই বলো। আমি ছবি কখন দেখলাম? তোমার রান্নার বইয়ের ফ্ল্যাপে অধ্যাপিকা হামিদা বানুর ছবি আছে, এই হলো সেই হামিদা বানু। উনি অধ্যাপিকা? আরে না, বই চালাবার জন্য লেখা, বিয়ে পড়ার সময় বিয়ে হয়ে গেল বলে আর পড়াশোনা হয়নি, এখন এজি অফিসে কাজ করে, জুনিয়র এডিটর, মাসে সব মিলিয়ে ঝিলিয়ে 6-7 হাজার টাকার মতো বেতন পায়। তোমাদের দুজনের সংসার এই টাকা চলে যাবার কথা, তোমার এই বিষয়ে মত কি? বিয়ের কথা কখনো ভাবিনি। কখনো ভাবুনি বলে যে কোনোদিন ভাববে না তা তো না, এখন ভাবো। এখন ভাববো? তুমি এমন ভাব করছো যেন এই মুহূর্তেই তোমাকে বিয়ে করতে হবে, তুমি হ্যাঁ বলবে আর আমি কাজী ডেকে নিয়ে আসবো। চিন্তা ভাবনা করো, সময় নাও, আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করতে চাইলে আলাপ করো। জি আচ্ছা। তোমার বয়স কত? এই নভেম্বরে 53 হবে। অনেক বেশি, বিয়ে করার বয়স না, কবরে চলে যাওয়ার বয়স, যাই হোক চিন্তা করে বলো। জি আচ্ছা। মেয়েকে যদি দেখতে চাও, কথাবার্তা বলতে চাও, সেই ব্যবস্থাও করা যায়, একদিন বিকেলে বাসায় গিয়ে চা খেয়ে এলাম। আচ্ছা, কবে যাবে বলো? আপনি যেদিন ঠিক করবেন সেদিনই যাব, আপনার বিবেচনা। আমার বিবেচনা যদি হয় তাহলে আজই চলো। আজ যাব?
কথা শুনে চিমসা মেরে গেল কেন? আজ যাওয়াই তো ভালো, কোনো কিছু ঝুলিয়ে রেখে লাভ নেই। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কোনো খবর না দিয়ে চলে গেলাম। হামিদাকে বললাম, হামিদা এক লেখককে নিয়ে এসেছি, ভালো করে চা খাওয়াও, অসুবিধা আছে? জি না। অসুবিধা থাকলে বলো, তোমার মুখ দেখে মনে হচ্ছে আমি জোর করে তোমায় বিয়ে দিচ্ছি। এখানে জোর করার কিছু নাই। হায়াত মওত রিজিক ধন দৌলত এবং বিবাহ, এই পাঁচটা জিনিস আল্লাহপাক নিজে দেখেন। আল্লাহপাক না চাইলে বিবাহ হবে না। জি তা তো ঠিকই। আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন, তবে তার মন খুবই খারাপ হয়ে গেল। বিবাহ সংক্রান্ত কথাবার্তায় যে মন খারাপ হয়েছে তা না, মন খারাপের প্রধান কারণ আজ দুপুরে মোরগ পোলাও খেতে হবে। হাজি সাহেব যে দোকান থেকে মোরগ পোলাও আনান, সেই দোকানের মোরগ পোলাও অত্যন্ত ভালো, কিন্তু যতই ভালো হোক কুটুমিয়া রান্নার পাশে কিছুই না। আজ দুপুরে কুটুমিয়া বিশেষ আয়োজন করেছে, ইলিশ মাছের ডিম দেওয়াচ্ছে, ইলিশ মাছের ডিমের ঝোল, ইলিশ মাছের ডিমের ভাজা, এই দুই জিনিস আগেও একদিন খেয়েছেন, মনে হয়েছে বেহেস্তি কোনো খানা। আজ সেই দুই আইটেম আবার রাত্রে বলে এসেছেন। কুটু এই দুটা তো রাঁধবেই, তার সঙ্গে বাড়তি এমন কোন আইটেম করবে যে সম্পর্কে তিনি কোনো চিন্তাই করেননি। কবে যেন পাতার একটা বড়া খেয়েছেন, আহা কি জিনিস, বেসনে ডুবিয়ে গরম গরম ভেজে পাতে দিয়েছে। খাওয়ার সময় মনে হয়েছে বিশাল কোনো বটগাছের সব পাতা যদি এরকম বেসনে ভেজে দিয়ে দেয় তিনি তাও খেয়ে ফেলতে পারবেন। আলাউদ্দিন। জি। তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। জি না, দুশ্চিন্তাগ্রস্ত না। তোমার মন না চাইলে থেকে থাক, যেতে হবে না। আমি আমার ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছি তা কিন্তু না, হামিদার পাত্র হিসেবে তোমাকে আমার পছন্দ, এটাই আমার আগ্রহের কারণ। আমি আপনার সঙ্গে বিকালে যাব। তোমার কথা শুনে ভালো লাগলো। আমি নিশ্চিত আমার ভাগ্নির সঙ্গে কথা বলে তোমারও ভালো লাগবে, অতি বুদ্ধিমতী মেয়ে, তোমাদের দুজনের মিলবেও ভালো। তোমার বুদ্ধি কিছু কম আছে, তোমার কম বুদ্ধি ওই মেয়ে পুষিয়ে দেবে। তোমার বুদ্ধি কম বলেছি এতে রাগ করনি তো? জি না। তোমাকে অত্যাধিক স্নেহ করি বলেই বলেছি, স্নেহ না করে বলতাম না। দুপুরে মোরগ পোলাও খুবই ভালো ছিল, আলাউদ্দিন তেমন মজা পেলেন না, তার মন পড়ে রইল ইলিশ মাছের ডিমে। দুপুরের খাওয়ার পর তিনি হাজি সাহেবের বইয়ের দোকানে কিছুক্ষণ ঘুমালেন। বিকেলে গেলেন হাজি সাহেবের সঙ্গে তার ভাগ্নির বাসায় চা খেতে। এই ঘটনায় তিনি যে কোনো উত্তেজনা অনুভব করলেন তা না, দায়িত্ব পালনের মতো যাওয়া, একা একা বাস করে তিনি অভ্যস্ত হয়ে গেছেন, বিয়ের মতো ঝামেলা জড়ানো তার জন্য বিরাট বোকামি হবে। জীবনে অনেক বোকামি তিনি করেছেন, হাজি সাহেবের মুখের দিকে তাকিয়েও এই বোকামিটাও তিনি করে ফেলবেন বলে মনে হচ্ছে। তবে তা নিয়ে তিনি তেমন কোনো দুশ্চিন্তা বোধ করলেন না। দরজা খুলে দিল হামিদা। সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না বইয়ের ফ্ল্যাপে যে মহিলার ছবি, বাস্তবের মহিলা তার চেয়েও রূপবতী, দেখে মনে হচ্ছে 25-26 বছরের মেয়ে। মহিলার দুটি মেয়ে আছে এবং দুজনেই বিয়ে হয়ে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে না। হাজি সাহেব বললেন, হামিদা কেমন আছিস রে মা? হামিদা খুব খুশি খুশি গলায় বলল, খুব ভালো আছি মামা, তুমি এতদিন পরে মনে করলে। তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর এখানে এক কাপ চা খেয়ে যাই, চায়ের পিপাসা হয়েছে। তুমি আর 2 মিনিট পরে এলে আমাকে পেতে না, আমি বের হচ্ছিলাম, বেবি ট্যাক্সি ডেকে এনেছি। বাসার সামনে বেবি ট্যাক্সি দেখোনি? যাচ্ছিস কোথায়? ধানমন্ডি 27 নম্বরে। বেবি ট্যাক্সি ফেরত পাঠিয়ে দে, আমি তোকে নামিয়ে দেবো। আমি একজন লেখককে নিয়ে এসেছি, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার লেখক, প্রাইভেট কলেজে ইসলামী ইতিহাসের অধ্যাপক ছিলেন, এখন হয়েছেন রান্নার বইয়ের লেখক, সবই আল্লাহর ইচ্ছা। আপনাকে দেখে আমি খুবই লজ্জা পাচ্ছি, বই লিখেছেন আপনি, ছবি ছাপা হয়েছে আমার, মামা যে আমার ছবি নিয়ে এই কাজ করবেন আমি স্বপ্নেও ভাবিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা না করলে আপনি যেতে পারবেন না। আলাউদ্দিন কি বলবেন ভেবে পেলেন না, মেয়েটা এত সুন্দর করে কথা বলছে, এত সুন্দর করে বলল, আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না, সে কথার উত্তরে তারও সুন্দর করে কিছু বলা উচিত, তবে মুখে কোনো কথাই আসছে না। হাজি সাহেব বললেন, ক্ষমা করার কিছু নাই, আলাউদ্দিন বই লেখে নেই, অন্যের বই থেকে কপি করেছে। আলাউদ্দিন যদি সত্যি সত্যি বইয়ের লেখক হতো তাহলে ক্ষমা করার প্রশ্ন আসত। আলাউদ্দিন আগ্রহ নিয়ে বসবার ঘর দেখছেন, কি সুন্দর ছিমছাম, ঘরে অনেক আসবাবপত্র, তারপরেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দেয়ালে অতি রূপবতী দুই তরুণীর ছবি, এরা যে হামিদা বানুর মেয়ে দেখে বোঝা যাচ্ছে, অবিকল মায়ের মতো চেহারা,
মেয়ে দুটির ছবির উপরে একজন যুবকের ছবি, সানগ্লাস পরা যুবক, সে বেলুন ফুলাচ্ছে। এই যুবকের সঙ্গে মেয়ে দুটির চেহারার মিল নেই, তারপরেও বলে দেয়া যায় এই যুবক মেয়ে দুটির বাবা। হামিদা চা নিয়ে এসেছে, চায়ের ট্রে নামিয়ে রাখতে রাখতে সে লজ্জিত গলায় বলল, চায়ের সঙ্গে যে দেব এমন কিছু নেই, অন্যদিন বাসি চানাচুর হলেও থাকে, আজ তাও নেই। আরে কিচ্ছু লাগবে না, তুই বস। মামা তোমার লাগবে না, কিন্তু তুমি তো মেহমান নিয়ে এসেছো। আলাউদ্দিন মেহমান না, সে বলতে গেলে ঘরের মানুষ। তোর মেয়েরা কেমন আছে? চিঠিতে তো সবসময় লেখে খুব ভালো, তবে যতটা ভালো আছে বলে লেখে ততটা ভালো আছে মনে হয় না। অসুখ বিসুখ যখন হয় আমি দুশ্চিন্তা করব বলে আমাকে কখনো জানায় না। এটাই তো ভালো। এটা ভালো না, আমি সবসময় সত্যিটাই জানতে চাই। মিথ্যা ভালো সংবাদের চেয়ে সত্যি খারাপ সংবাদ অনেক ভালো। হাজি সাহেব আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, তোমার ঘটনা কি? বাড়িতে ঢোকার পর থেকে তুমি যে ঝিম ধরে বসে আছো, তোমার ঝিম তো দেখে কাটছে না, কথা বলো। কি কথা বলবো? কিছু একটা বলো, কোনো কথা যদি মনে না আসে হামিদাকে জিজ্ঞেস করো। আপনার দুই মেয়ের নাম কি? আপনার দুই মেয়ের নাম কি? হামিদা হেসে ফেলল, তবে অতি দ্রুত হাসি থামিয়ে বলল, আমার এক মেয়ের নাম রু, আরেক মেয়ের নাম নু, দুজনের মিলিত নাম রুনু। ও আচ্ছা, মেয়েদের নাম এক অক্ষরে, এটা শুনে আপনার অবাক লাগলো না? সামান্য লেগেছে, আপনার চেহারা দেখে সেটা বোঝা যায়নি। এক অক্ষরে নামের পেছনে সুন্দর একটা গল্প আছে, গল্পটা বলি। ওদের বাবার খুব শখ ছিল আমাদের প্রথম সন্তানটা মেয়ে হলে তার নাম হবে রুনু। মেয়ে হলো ঠিকই, জমজ হয়ে গেল। তার বাবা রুনু নামটাকে ভেঙে একজনের নাম রাখলো রু, আর একজনের নাম নু। কই, এই গল্প তো আমি জানি না। মামা তুমি আমার কোনো গল্পই জানো না, আমি শুধু যে দুঃখ মেয়ে না তা না, আমার জীবনের অনেক মজার গল্প আছে। আচ্ছা 10 মিনিটের জন্য একটুখানি ঘুরে আসি। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। হাজি সাহেব বিরক্ত মুখে বললেন, আরে তুমি যাচ্ছ কোথায়? তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসব। আমার একজন লেখক থাকে 121 নম্বর বাসায়, তাকে একটা তাগাদা দিয়ে আসি। আমিও সঙ্গে আসি, তোমাকে নিয়ে যাব না, এক লেখক আরেক লেখককে পছন্দ করে না। তুমি হামিদার সঙ্গে গল্প করো, আরেক কাপ চা খাও, চা শেষ হতে হতে আমি চলে আসব। হাজি সাহেব হন্তদন্ত হয়ে বের হলেন। আলাউদ্দিন অস্বস্তি নিয়ে বসে আছেন। মেয়েদের সঙ্গে এমনিতেই তার কথা বলার অভ্যাস নেই, তার উপর যে মেয়েটি তার সামনে বসে আছে তার সঙ্গেই বিয়ের কথা হচ্ছে, ভালো ঝামেলায় পড়া গেল। আপনি কি আরেক কাপ চা খাবেন? জি না, চা খাবো না। মামা 10 মিনিটের মধ্যে আসবেন না, দেরি করবেন। আপনি ধরে রাখুন মামার ফিরতে আধ ঘন্টার মতো লাগবে, উনি আধ ঘন্টা সময় দিয়েছেন যাতে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। পাত্র হিসেবে উনি যে আপনাকে এখানে এনেছেন আমি বুঝতে পারিনি, হঠাৎ উনার মাথায় ঢুকেছে আমাকে বিয়ে দিতে হবে। আমি কিছুতেই তাকে বুঝাতে পারছি না যে আমি বিয়ে করব না। আপনি সত্যি করে বলুন তো, মামা কি আপনাকে পাত্রী দেখাবার জন্য বলে এখানে নিয়ে আসেনি? আলাউদ্দিন হ্যাসুচক মাথা নাড়লেন। হামিদা বলল, কি লজ্জার কথা চিন্তা করুন, আমি এত বড় বড় মেয়ে, আমার স্বামীর সঙ্গে ঘর সংসার করছে, এখন কিসের বিয়ে? বিয়ে যদি করতাম আগেই করতাম। হ্যাঁ তা তো ঠিকই, আগে বিয়ের কথা বললে চিৎকার চেঁচামেচি করতাম, এখন বিরক্ত হয়ে চুপ করে থাকি। এর থেকে মামার ধারণা হয়েছে আমি নিমরাজি। আপনি আসলে আমার উপর রাগ করবেন না। আপনার উপর কেন রাগ করব? কেউ যদি ভুলিয়ে ভালিয়ে আপনাকে নিয়ে আসে আপনি আর কি করবেন? আমার খুব সিগারেট খেতে ইচ্ছা করছে, আমি বারান্দা থেকে একটা সিগারেট খেয়ে আসি। বারান্দায় সিগারেট খেতে হবে না, এখানেই খান। সবচেয়ে ভালো হয় যদি আমি চলে যাই, আজ সারাদিন বাইরে কাটিয়েছি, শরীর ঘামে চটচট করছে। মামা এসে যদি দেখেন আপনি নেই তাহলে আপনার উপর খুব রাগ করবেন। তাও ঠিক, আপনি মামাকে ভয় করেন? জি করি। তাহলে চুপচাপ বসে থাকুন, আমি আবার চা নিয়ে আসছি, চা খান, গল্প করে আধ ঘন্টা সময় পার করে দিন। আমি আসলে গল্প করতে পারি না। আপনার জীবনের মজার কোনো ঘটনার কথা বলুন। আমার জীবনে আসলে মজার কোনো ঘটনাই ঘটেনি। কখনো ঘটেনি? জি না। ঘটতেই হবে, আমার ধারণা আপনার জীবনে প্রচুর মজার ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। যে পোকা মিষ্টি আমের ভেতর জন্মায় সে মিষ্টি রসের ব্যাপারটা ধরতে পারে না, সে মনে করে সে তার জীবনে রসকশহীন অবস্থা পার করে দিচ্ছে।
আলাউদ্দিন একটা সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে মনে হলো রাতে হঠাৎ যে ভয় পেলেন সেই ঘটনায় মহিলাকে কি বলা যায়। তার কাছে যে মনে হচ্ছিল কুটু তার খাটের নিচে বসে আছে। তিনি কুটুর সঙ্গে কিছু কথাও বললেন। খাটের নিচের কাগজগুলোই পাওয়া গেল ছেঁড়া। এ গল্প বলাটা কি ঠিক হবে? মনে হচ্ছে ঠিক হবে না। বলুন শুনি। কি বলবো? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি একটা গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন, আবার দ্বিধায় পড়ে গেছেন। গল্প বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। দ্বিধা দূর করে গল্পটা বলুন। আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে গল্প শুরু করল। হামিদা খুবই আগ্রহ নিয়ে গল্পটা শুনছে। এত আগ্রহ নিয়ে শোনার মতো কি গল্প? আলাউদ্দিন গল্প শেষ করলেন। হামিদা বলল, আপনি নিজে দেখলেন খাটের নিচে সব কাগজ ছেঁড়া? জি। আপনার গল্পের খুব সহজ একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেই। দিন। যদিও আপনার জীবন কেটেছে একা একা, তারপর আপনি খুব ভীতু টাইপ মানুষ, কারণ আপনি নিজেই বলেছেন আপনি অন্ধকার সহ্য করতে পারেন না। ওই রাতে আপনি খুবই ভয় পেয়েছিলেন। অতিরিক্ত ভয় পেলে মানুষ মন গড়া জিনিস দেখে মন গড়া জিনিস কল্পনা করে, পুরোটাই আপনার কল্পনা। আমি যে দেখলাম আমার খাটের নিচের সব কাগজ ছেঁড়া, আমার ধারণা আপনি কয়েকটা কাগজ ছেঁড়া দেখেছেন। আপনার উত্তপ্ত মস্তিষ্ক সেই কয়েকটা টুকরা কাগজ দেখে ভেবেছে সব কাগজ ছেঁড়া। আপনি নিশ্চয়ই সকালে ছেঁড়া কাগজের টুকরা দেখেননি, দেখেছেন? জি না, কুটু ঘর ঝাট দিয়ে পরিষ্কার করে রাখে। আপনার বাবুর্চি কুটু মানুষটা কেমন? ভালো, খুব ভালো রান্না করে। ওর রান্না একবার খেলে অন্য কোনো কিছু আপনি মুখে দিতে পারবেন না। আজ দুপুরে তার ইলিশ মাছের ডিম রান্না করার কথা। আপনি বলেছিলেন আপনি গল্প করতে পারেন না, এতক্ষণ খুব সুন্দর গল্প করলেন। 30 মিনিট কিন্তু পার করে দিয়েছেন। মামাও চলে এসেছেন, তার পায়ের শব্দ পাচ্ছে, আপনি পাচ্ছেন না? জি না। আপনার কান তীক্ষ্ণ না, পায়ের শব্দ না পেলেও কলিং বেল বাজার শব্দ শুনবেন। হামিদার কথা শেষ হবার আগেই কলিং বেল বাজল। হামিদা দরজা খুলে দিল। হাজি সাহেব ঘরে ঢুকলেন না, তার নাকি অনেক দেরি হয়ে গেছে। হামিদা বাসা থেকে বের হয়ে হাজি সাহেব নিচু গলায় জিজ্ঞেস করলেন, আলাউদ্দিন, আমার ভাগ্নিকে পছন্দ হয়েছে? জি। তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি। কথাবার্তার অবশ্যই তেমন কিছু নেই। ও হামিদার যদি তোমাকে পছন্দ হয় তাহলে আগামীকালই বিয়ে হয়ে যেতে পারে। তোমার কি আত্মীয় স্বজনের কারোর সঙ্গে কথা বলার দরকার আছে? আলাউদ্দিন জবাব দিলেন না। তোমার নিকট আত্মীয় স্বজন কে আছে? আমার এক বোন আছে, ছোট বোন। সে থাকে কোথায়? কুষ্টিয়ার ভেড়ামারায় থাকতো, এখন বদলি হয়ে চিটাগং গিয়েছে। চিটাগং এর ঠিকানা জানি না। ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? আছে, তাদের ঠিকানা জানি না, যোগাযোগ নেই। এক ফুপু থাকেন যাত্রা বাড়িতে, তার বাসা চিনতাম, অনেকদিন যাওয়া হয় না, এখন চিনবো কিনা বুঝতে পারছি না। যাই হোক, তুমি সময় নাও, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করো। আমিও হামিদাকে জিজ্ঞেস করে দেখি তার মতামত কি। উনি বিয়ে করবেন না। হামিদা বিয়ে করবে কি করবে না সেটা তার বলার কথা, তুমি বলছো কেন? একবারই কথা বলবে না। জি আচ্ছা। তোমার সঙ্গে তাহলে আগামী বুধবার আবার দেখা হবে। জি। লেখা শেষ করে নিয়ে আসবে। আচ্ছা। এটা বলে আলাউদ্দিন হাঁটা শুরু করলেন, যেন তার বাড়ি ফেরার খুবই তাড়া। অনেক দেরি হয়ে গেছে, আর এক মুহূর্তও থাকা যাবে না। বাসায় ঢুকে আলাউদ্দিনের মন ভালো হয়ে গেল। তিনি স্বস্তি ও আনন্দের নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ বুকের ওপর পাথর চেপেছিল, এখন পাথরটা নেই। নিজেকে খুবই হালকা লাগছে। নিজের বাসায় ফিরে এত আনন্দ এর আগে তিনি পেয়েছেন বলে মনে পড়ল না। কুটুমিয়া। জি স্যার। গোসল করব, গরম পানি দাও, শরীর ঘামে ভর্তি। আজ গরম পানি দিয়ে সাবান দিয়ে হুলস্থুল করব। গরম পানি দেওয়া আছে স্যার। বলো কি, তুমি দেখে অন্তর্যামী হয়ে যাচ্ছ। অন্তর্যামী কি জানো? যে মনের কথা বলতে পারে সে অন্তর্যামী। রাতের খাবার কি কুটুমিয়া? রাতে মাংস করেছি স্যার। ইলিশ মাছের ডিমের কি হলো? ডিমও আছে। ভেরি গুড। হিলসা ফিশ অ্যান্ড এগ কারি। আলাউদ্দিন বাথরুমে ঢুকলেন। বালতি ভর্তি গরম পানি, সাবান তোয়ালে সব সাজানো। বাথরুমের দরজার ওপাশ থেকে কুটু বলল, চা খাইবেন স্যার? গোসল করতে করতে চা খাবো কিভাবে? আপনি চা খাইবেন, আমি গায়ে সাবান ডইলা দিব। আলাউদ্দিন ইতস্তত করতে লাগলেন, হ্যাঁ বলবেন নাকি না বলবেন মনস্থির করতে পারছেন না। কুটুমিয়া ঘর ধোয়ার জগ ঝকঝক করে রাখে, কিন্তু তাকে দেখে নোংরা মনে হয়। মনে হয় দীর্ঘদিন এই লোক গোসল করেনি। গা থেকে
সব সময় বাসি তরকারির গন্ধের মতো গন্ধ আসে। আলাউদ্দিন বললেন, আনো দেখি এক কাপ চা, আর ইয়ে পিঠে সাবান ডলে দাও, সারা শরীরে সাবান ডলার দরকার নেই। চা মনে হয় তৈরিই ছিল, নিমিষের মধ্যেই কুটুমিয়া চা এনে দিল। আলাউদ্দিন একটা সিগারেট ধুয়ে চায়ের কাপে চুমুক দিলেন। কুটুমিয়া পিঠে সাবান ডলছে, গরম পানি ঢালছে। আলাউদ্দিনের কাছে মনে হচ্ছে তিনি এত আরাম তার সারা জীবনে পাননি। আরামে বারবার তার চোখ বুঝে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ঘুমিয়ে পড়লেন। চা সিগারেট খেতে খেতে গোসুলের এত আনন্দ কে জানত। কুটু, জি স্যার, দাও সারা শরীরে সাবান মাখিয়ে দাও, যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন। আচ্ছা স্যার। এত ভালো মেসাজ শিখেছ কোথায়? কোনখানে শিখি নাই স্যার, পাইলট স্যারের শৈল মেসাজ করতাম। উনিও কি চা সিগারেট খেতে খেতে গোসল করতেন? জি না, উনার বাড়িতে বাথটাব ছিল, বাথটাবে গরম পানি দিতাম, ফোম দিয়া ফেনা তুলতাম, উনি শুয়া শুয়া ব্লাডি মেরি খেতেন আর আমি শৈল টিপতাম। ব্লাডি মেরি কি জিনিস? একটা মিক্সচার, খাইতে অতি সুস্বাদু। তুমি বানাতে পারো? জি পারি, পাইলট স্যারের কাছে শিখছি। বানাতে কি কি লাগে? অনেক কিছু লাগে, তিন আঙ্গুল ভদকার মধ্যে, ভদকা মদ না? জি স্যার। থাক বলার দরকার নেই, আমি শিক্ষক মানুষ, মদ বিষয়ে কোনো কথা শোনাই আমার ঠিক না। আমার বাবা ছিলেন আমাদের অঞ্চলের জামে মসজিদের ইমাম, জীবনে কোনো ওয়াক্ত নামাজ কাজা করেননি। আসরের ওয়াক্তে তার মৃত্যু হয়, আসরের নামাজও তার কাজা হয়নি, নামাজ শেষ করে বিছানায় শুয়েছেন, কিছুক্ষণের মধ্যে মৃত্যু। কুটুমিয়া কথা বলছে না, নীরবে সাবান মাখিয়ে যাচ্ছে, গায়ে গরম পানি ঢালছে, শরীর ম্যাসাজ করছে। আলাউদ্দিন ভাবছেন এই আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না। কুটুমিয়া, জি স্যার। তোমার পাইলট স্যার খুব মদ খেতেন? চাকরি থেকে রিটায়ার করার পর খুব বেশি খাইতেন, একা মানুষ, কিছু করার নাই। একা মানুষ কেন? স্ত্রী মারা গেছিলেন, ছেলেমেয়েরা বড় হইয়া চলে গেছে দেশে বিদেশে, আমার মতো অবস্থা। সে ছিল ধনী আর আমি গরিব, বেশ কম একটাই, ঠিক না? প্রাইভেট কলেজের শিক্ষক ছিলাম, বেতনের কারবার নেই, ছাত্রই নেই, বেতন কোত্থেকে আসবে? কলেজের বেশিরভাগ শিক্ষকের তার বাড়িতে লজিং এর মতো থাকতো, নামেই কলেজের শিক্ষক, আসলে লবডঙ্কা। লবডঙ্কা মানে জানো? জি না। মানে জানার দরকার নেই, শরীর টিপছো শরীর টিপো। জি আচ্ছা। ব্লাডি মেরি জিনিসটা বানায় কিভাবে বলো তো শুনি, খাচ্ছি না যখন তখন তার দোষের হচ্ছে না, কিভাবে বানায় শুনে রাখি। তিন আঙুল ভদকা, তারপর কি? ওয়েস্টা সস 6 ফোঁটা, তাওয়া সুম 7 ফোঁটা, গোলমরিচের গুঁড়া, লবণের চামচে 1/2 চামচ, লেবুর রস 4 চামচে 1/2 চামচ, ট্রিপল শেক 1 ফোঁটা, একটা কাঁচা মরিচ মাঝখান দিয়া সিল্লা তার অর্ধেকটা, এইসব জিনিস একসাথে মিশানোর পরে দিতে হবে টমেটোর জুস, ডিপ ফ্রিজে রাখা হইব 10 মিনিট, ডিপ ফ্রিজ থেকে বের করে বরফের কুচি দিয়া খাইতে হইব। বলো কি এই জিনিস পাইলট সাহেব রোজ খেতেন? জি, দিনে এই জিনিস আর রাতে মার্গারিটা খাইতেন। সেটা আবার কি? মার্গারিটা খাইতে খুবই সুস্বাদু। যত সুস্বাদুই হোক আমি এর মধ্যে নেই। তাছাড়া তুমি যেসব জিনিসের কথা বললে, বাংলাদেশে এইসব নিশ্চয়ই পাওয়া যায় না। ভদকা পাওয়া যায় রাশিয়াতে, রাশিয়া থেকে তোমার পাইলট সাহেবের পক্ষে ভদকা আনা সম্ভব, আমার পক্ষে না। ভদকা ঘরে আছে স্যার, ফ্রিজে 1 বোতল। কি ফ্রিজে ভদকা এলো কোথা থেকে? পাশের ফ্ল্যাটের সাইফউদ্দিন সাহেব রাইখা গেছেন, তার বন্ধুরা দেখলে খায়া ফেলবে, এই জন্য রাইখা গেছেন। খবরদার, তুমি আবার ওই ভদকা ফুদকা দিয়ে কিছু বানাবে না, আমাদের পুরো পরিবার ইসলামিক লাইনের, ক্লাস 7 এ পড়ার সময়কার কথা। এক রমজান মাসে শুক্রবার রোজা ভেঙে ফেলেছিলাম বলে জুমার নামাজের পর সকল মুসল্লির সামনে আমাকে 100 বার কানে ধরে উঠবোস করতে হয়েছে। এই ছিল আমাদের পরিবার, মনে থাকবে? জি। গরম পানি তো শেষ হয়ে গেছে, আরেক বালতি গরম পানি থাকলে ভালো হতো। এখন ঠান্ডা পানি ঢালবো, এতে আরাম বেশি পাইবেন। দাঁড়াও আরেকটা সিগারেট ধরিয়ে নিই। আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন, কুটু তার মাথায় পানি ঢালছে, আরামে তার চোখ বন্ধ হয়ে আসছে।
ঘরের বাতি নেভানো। শুধু একটা ঘরেরই না, সব ঘরেরই বাতি নেভানো। আলাউদ্দিনের ঘরে টিভি চলছে, টিভি স্ক্রিনের নীলচে আলোয় তার ঘরটা আলোকিত। বারান্দায় বাতি জ্বলছিল, কিছুক্ষণ আগে কুটুমিয়া সেই বাতিও নিভিয়ে দিয়েছে। খাটের ওপর আলাউদ্দিন পা ছড়িয়ে আতশোয়া হয়ে আছেন। তার একটা পা কোলবালিশে রাখা, দুটা কোলবালিশ কুটুমিয়া গত পরশু কিনে এনেছে, মাখনের মতো মোলায়েম কোলবালিশ। আলাউদ্দিন খুব আরাম পাচ্ছেন, নরম কোলবালিশে একটা পা উঠিয়ে দেওয়া যে এত আনন্দময় তাহা তিনি আগে বুঝতে পারেননি, বুঝতে পারলে অনেক আগেই কোলবালিশ কিনতেন। আলাউদ্দিনের হাতে টিভির রিমোট কন্ট্রোল, কেবল লাইনে 17টা চ্যানেল দেখা যায়, তিনি 17টাই দেখেন। আগে প্রতিটি চ্যানেল বদলাবার আগে 4-5 মিনিট দেখতেন, এখন কোনোটাই 1-1.5 মিনিটের বেশি দেখেন না। কিছু বোঝার আগেই পর্দার দৃশ্য বদলে যায়। এই ব্যাপারটা তার খুবই ভালো লাগে, এই গান, এই খেলা, এই নাচ, এই খবর। তার লেখার টেবিলটা এখন খাটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি প্রয়োজনীয় জিনিস টেবিলে আছে। একবার টিভি দেখা শুরু করলে বিছানা থেকে নামার প্রয়োজন পড়ছে না। সিগারেটের প্যাকেট আছে, অ্যাশট্রে আছে, ম্যাচ আছে, তার সর্দির ধাঁচ, একটু পরপর নাক ঝাড়তে হয়, সেজন্য 1 বাক্স টিস্যু পেপার আছে। মাঝে মাঝে কান চুলকাতে তার খুবই আরাম লাগে, কান চুলকাবার 1 বাক্স কটন বার্ড আছে, পানির বোতলও আছে, গ্লাস আছে। আশ্চর্যের ব্যাপার, এই আয়োজনের জন্য কুটুকে কিছু বলতে হয়নি, সব সে নিজে থেকে করেছে। তার আরামের দিকে কুটুর নজর দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আগে তোষকের বিছানায় ঘুমাতেন, এখন ঘুমাচ্ছেন ফোমের বিছানায়। অতিরিক্ত আরামায়েশের কারণে একটা ক্ষতি হচ্ছে, লেখালেখিটা হচ্ছে না। হস্তরেখা বিজ্ঞানের শিরোরেখার চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি, এই শেষ করাটা খুবই জরুরি। রয়্যালটির টাকাটা পাওয়া যাবে, 100 টাকা দামের বই যদি হয় 12.5% রয়্যালিটি হিসেবে করলে খারাপ হয় না। তবে টাকা পয়সার সমস্যা নিয়ে আলাউদ্দিন এখন দুশ্চিন্তা করছেন না, হঠাৎ করে কিছু টাকা তার হাতে চলে এসেছে। 1,25,000 টাকা রসদ বাড়ি বিক্রি করে দিয়েছেন, দেশের বাড়িতে যাওয়া হয় না, মানুষ হয়েছে শহরবাসী, খামাখা বাড়ি পড়ে থাকবে, গরু ছাগল চড়বে, দরকার কি? 1,25,000 টাকা আলাউদ্দিনের ব্যাংকে জমা দেননি, ঘরেই আছে, সুটকেসে তালাবন্ধ আছে, সুটকেসের চাবি আছে টেবিলের ড্রয়ারে। এটা নিয়ে তিনি কোনো দুশ্চিন্তা বোধ করেন না, কারণ কুটুমিয়া টাকা পয়সার ব্যাপারে অসম্ভব সৎ। তাছাড়া সারাদিন তো তিনি ঘরেই থাকেন, বেশিরভাগ সময় আতশোয়া হয়ে খাটের ওপরেই থাকেন, এক ধরনের বিশ্রাম। এই বিশ্রামের প্রয়োজন আছে, বিশ্রামের সময় টিভি দেখতে দেখতে নানান কথা চিন্তা করতে তার ভালো লাগে। বেশিরভাগ সময় যে কল্পনাটা করেন তা হচ্ছে হামিদা নামের একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে, দুজনে বড় একটা খাটে আতশোয়া হয়ে আছেন, দুজনের হাতেই টিভির রিমোট কন্ট্রোল। টিভি দেখতে দেখতে দুজনে গল্প করছেন, চ্যানেল বদলাচ্ছেন, কখনো তিনি বদলাচ্ছেন, কখনো বদলাচ্ছেন হামিদা। আলাউদ্দিন কিছুক্ষণের জন্য টিভি বন্ধ করলেন, ঘর অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুটুমিয়া বারান্দার বাতি চালিয়ে দিল, টিভি বন্ধ হলে কোথাও না কোথাও বাতি জ্বলে উঠবে, আলোর অভাব হবে না। আলাউদ্দিন মনে মনে বললেন, ভেরি গুড। যতই দিন যাচ্ছে কুটুমিয়াকে তার ততই পছন্দ হচ্ছে। আলাউদ্দিন হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে পিরিচ দিয়ে ঢাকা গ্লাসটা নিলেন, গ্লাসে টমেটোর রস। গত কয়েকদিন হলো রাতের খাবারের আগে কুটুমিয়া 2 গ্লাস টমেটোর রস বানিয়ে দিচ্ছে, টক টক ঝাল ঝাল, অতি সুস্বাদু পানীয়। এই সঙ্গে সে ভোদকা না ফতকা মিশাচ্ছে কিনা তিনি জানেন না, জানতে চাচ্ছেনও না। যদি 2-1 চামচ মিশিয়েও দেয় তাহলে দিল, তিনি তো আর বলেননি, কুটু আমাকে ভোদকা দিয়ে টমেটোর রস দাও। তোমাদের পাইলট স্যার যেরকম খেতেন সেরকম, ভ্লাডিমিরি না কি যেন নাম, কুটু যা করছে নিজ দায়িত্বে করছে, তাকেও ঠিক দোষ দেওয়া যায় না, এইসব জিনিসই সে বানিয়ে অভ্যস্ত। আসল কথা হলো জিনিসটা খেতে ভালো, 2টা গ্লাস খাওয়ার পর শরীরের চনমনে ভাব আসে, আবার একই সঙ্গে আলসেমিও লাগে। আলাউদ্দিন হাতের গ্লাস শেষ করে টেবিলে রাখলেন, শব্দ করে যে রাখলেন তা না, স্বাভাবিকভাবেই রাখলেন। সঙ্গে সঙ্গে আরেকটা গ্লাস ভর্তি টমেটো জুস নিয়ে কুটু ঢুকল, খালি গ্লাসটা নিয়ে চলে গেল। আচ্ছা, কুটু কি আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকে? তাকিয়ে না থাকলে তো বোঝা সম্ভব না গ্লাস কখন খালি হলো। কুটুর তো এটা করা ঠিক না, সে আড়াল থেকে তাকিয়ে থাকবে কেন? আলাউদ্দিন তাকে এই ব্যাপারটা কঠিন গলায় বুঝিয়ে দেবার জন্য ডাকলেন। কুটু সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল, কুটুর গা থেকে মশলার গন্ধ আসছে, কিছু একটা রাত ছিল নিশ্চয়ই, মশলার গন্ধেই তার খিদে লেগে গেল। কুটুকে কি যেন ডেকেছেন ভুলে গিয়ে বললেন, আজকে কি রান্না কুটু? কই মাছের ঝোল। শুধু কই মাছের ঝোল? সাথে একটা মুরগি রাখছি। মুরগির ঝোল? জি না, এক ধরনের ফ্রাই,
পাইলট স্যারের খুব পছন্দের রান্না ছিল। সপ্তাহে 3-4 দিন খাইতেন, 2টা মুরগি তিনি একা খাইতেন। বলো কি, ঠিক মতো রান্না হইলে 2টা মুরগি একা খাওয়া কোনো ব্যাপার না স্যার, আপনিও পারবেন। আমি কিভাবে পারবো? আমি কি বকরাক্ষস নাকি? মুরগি কটা রেখেছ? 2টা। সর্বনাশ, তুমি তো আমাকে ফতুর বানিয়ে ছাড়বে। দিনে 2টা মুরগি মানে মাসে 60টা মুরগি, বছরে 720টা মুরগি। যাই হোক, জিনিসটার প্রিপারেশন কি? এইটা বলা নিষেধ। নিষেধ মানে কার নিষেধ? আচ্ছা থাক, বলতে হবে না, জেনেই বা আমি কি করব, আমি তো রাতে বসবো না। শোনো কুটু, আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট। শুক্রিয়া। শুধু সন্তুষ্ট না, খুবই সন্তুষ্ট। বাঙালির সমস্যা হলো তারা প্রশংসা সহ্য করতে পারে না, একটু প্রশংসা করলেই তারা লাভ দিয়ে মাথায় উঠে যায়, এই জন্য প্রশংসা করা বাদ দিয়েছি। কুটু। জি স্যার। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। একবার বলেছেন স্যার। একবার বলেছি তো কি হয়েছে, আরেকবার বলবো, দরকার হলে আরো 10 বার বলবো। আলাউদ্দিন আঙুল গুনে গুনে 10 বার বললেন। তার হাতের ব্লাডি মেরির গ্লাস শেষ হয়েছে, তিনি গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, তোমার বানানো এই টমেটোর রস আমার পছন্দ হয়েছে। টমেটোর রসে তুমি কি দিয়েছো না দিয়েছো জানতে চাচ্ছি না, হয়তো ভোদকা দিয়েছো, দিয়ে থাকলে খুবই অন্যায় করেছো। আমি তোমাকে বলেছিলাম মদফদ আমি খাই না, আমি শিক্ষক মানুষ, ভদ্র ঘরের সন্তান। আমার পিতা ছিলেন বিশিষ্ট আলেম, মৃত্যুর দিনও তার নামাজ কাজা হয়নি, বুঝতে পারছো? জি স্যার। তবে টমেটোর রস অতি সুস্বাদু, 2 গ্লাস খাওয়ার পর মনে হয় আরো 2 গ্লাস খাই। তোমার পাইলট স্যার কয় গ্লাস খেতেন? ওনার জন্য জগ ভর্তি বানায় রাখতাম, কোনো কোনো দিন পুরা জগ শেষ করতেন, কোনো কোনো দিন জগ থেকে ঢাইলা সামান্য খাইতেন। আমার জন্যও তাই করবে, যতটুকু খাই খাবো, ইচ্ছা হলে খাবো, ইচ্ছা হলে খাবো না। জি আচ্ছা। খানা কি তৈরি হয়েছে? জি। তাহলে খানা লাগাও। যদি চান আরেক গ্লাস ব্লাডি মেরি বানায় দেই, রাত 10টা এখনো বাজে নাই, এখনই খানা খেয়ে ফেলবেন? সেটাও একটা কথা, এখনই খানা খেয়ে ফেলা ঠিক হবে না, পরে আবার খিদা লাগতে পারে। দাও তোমার ওই জিনিস আরেক গ্লাস। আপনার একটা চিঠি ছিল স্যার, চিঠিটা দিব। চিঠি কখন এসেছে? সন্ধ্যাবেলায় আসছে, আপনি আরাম করে টিভি দেখতেছিলেন, এই জন্য তখন দেই নাই, এখন টিভি দেখতেছেন না, এই জন্য চিঠির কথা তুললাম। ভালো বিবেচনা। এই যে বললাম তোমার বিবেচনায় আমি সন্তুষ্ট, চিঠি নিয়ে আসো, চিঠি আর জুস একসঙ্গে দাও, জুস খেতে খেতে চিঠি পড়ব, তার মজা অন্যরকম। চিঠি আবার আমাকে কে লিখবে, আমাকে চিঠি লেখার লোক নেই, এটা একদিক দিয়ে ভালো, ঝামেলা নেই, ঠিক না? জি ঠিক। দায়ী আছো কেন, চিঠি আর জুস নিয়ে আসো। চিঠি লিখেছেন হাজি একরামুল্লাহ, তিনি লিখেছেন, আলাউদ্দিন দোয়াবরেসু, বুধবারে তোমার হস্তরেখার পুস্তকটির পাণ্ডুলিপি আমাকে পৌঁছাইয়া দেয়ার কথা, বুধবার চলিয়া গিয়াছে, আজ শনিবার তোমার কোনোই সংবাদ নাই, এমন ঘটনা পূর্বে কখনো ঘটে নাই, আশা করি তোমার কোনো অসুখ বিসুখ হয় নাই, অসুখ হোক বা যাই হোক একটি সংবাদ তুমি দিতে পারিতে, নিজে আসিতে না পারিলেও টেলিফোনের মাধ্যমে সংবাদটি দেয়া যাইত, আমার বাসে এবং দোকানের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে, সম্প্রতি আমার মোবাইল নাম্বারও তোমাকে দিয়াছি, তোমার নীরবতার আমি কোনোই অর্থ বুঝতে পারছি না, আমার মনে একটা ক্ষীণ সন্দেহ দেখা দিয়াছে, সন্দেহের ব্যাপারটি খোলাখুলি তোমাকে বলি, কোন রকম অস্পষ্টতা থাকা আমি বাঞ্ছনীয় মনে করি না, আমার সন্দেহ হামিদা বানুর বিবাহের ব্যাপারে তোমার মত নাই, যেহেতু প্রস্তাব আমি দিয়াছি চক্ষু লজ্জার বিবাহে মত নাই এই কথা বলিতে পারিতেছ না, এই সমস্যায় পড়িয়া তুমি আমার নিকট আসা বন্ধ করিয়াছ, দীর্ঘদিন একা থাকিয়া তোমার অভ্যাস হইয়া গিয়াছে, এই বয়সে বিবাহিত জীবনের কল্পনা মনে ভীতির সঞ্চার করে, ইহাই স্বাভাবিক, তুমি ইহা নিয়া কোনো সংকোচ বোধ করিতেছ, মনের দিক হইতে সাড়া না পাইলে অবশ্যই তুমি বিবাহ করিবে না, পত্র পাঠ করিবা মাত্র বাংলা বাজার চলিয়া আসিবা, হস্তরেখা বিজ্ঞানের পাণ্ডুলিপি প্রস্তুত হইলে সঙ্গে নিয়ে আসিবা, পাণ্ডুলিপি সম্পূর্ণ না হইলেও যাহা হইয়াছে নিয়ে আসিবা, আমি কম্পোজ ধরাইয়া দিব, খোঁজ নিয়া জানিয়াছি ইদানিং ক্রিকেট খেলার উপর লেখা বই ভালো চলিতেছে, ক্রিকেটের উপর একটি 10 ফর্মার বই অতি দ্রুত তোমাকে দিয়া লেখাইতে চাই, ক্রিকেট বিষয়ে লেখার জন্য প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করার জন্য তোমার বাংলা বাজার আসা প্রয়োজন, আজ এই পর্যন্ত, দোয়াগো হাজি একরামুল্লাহ,
পুনশ্চ রয়্যালটি বাবদ প্রাপ্ত 11,025 টাকা দোকানের ক্যাশিয়ার মালিক মিয়ার কাছে দেয়া আছে, টাকাটা সংগ্রহ করিও। চিঠি পড়ে আলাউদ্দিন স্বস্তি পেলেন। এমনিতেই তার মন আনন্দে ছিল, সে আনন্দ অনেক বাড়ল। নিজেকে মহা সুখী মানুষদের একজন মনে হতে লাগলো। টমেটো জুসটা খেতে এখন আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। এই গ্লাস শেষ করার পরেও তৃপ্তি হবে বলে মনে হচ্ছে না। পাইলট সাহেবের মতো ব্যবস্থা করতে হবে, জগ ভর্তি জুস থাকবে, নিজের ইচ্ছে মতো খাবেন। কিছুক্ষণ পরপর কুটুমিয়াকে ডাকতে হবে না, কুটুমিয়ার জন্যও ভালো, একবার বানিয়ে রেখে দেয়া, বারবার বানাতে হবে না। আলাউদ্দিন রিমোট কন্ট্রোল টিভি ছাড়তে যাবেন, কুটুমিয়া ঘরে ঢুকল, বিড়বিড় করে বলল, স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে। এত রাত্রে কি আসলো? পাশের ফ্ল্যাটের সাইফুল্লাহ সাহেব। নিয়ে এসো, এখানে নিয়ে এসো। এইখানে আনার দরকার নেই। ঠিক বলেছি, এখানে আনার দরকার নেই। খাচ্ছি টমেটো জুস, হয়তো ভাববে অন্য কিছু খাচ্ছি, শুধু যে মনে করবে তা না, আরো দশজনকে গিয়ে বলবে। বাঙালির স্বভাবই এইরকম, স্বভাবের কারণে বাঙালি কিছু করতে পারলো না। কাজ করার সময় বাঙালির নাই, সারাক্ষণ এর কথা তার কাছে লাগাচ্ছে, কাজ করার সময় কোথায়? ঠিক বলছি না? জি স্যার ঠিক বলছেন, উনি বসার ঘরে বসে আছেন। কে বসার ঘরে বসে আছে? সাইফুল্লাহ সাহেব। সাইফুল্লাহ সাহেব বসের ঘরে বসে আছেন কেন? আপনাকে একটু আগে বলেছি। একটু আগে কি বলেছো আমি ভুলে গেছি। সাইফুল্লাহ সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসছেন, কি কথা জানি বলবেন। আলাউদ্দিন নিতান্ত অনিচ্ছায় বিছানা থেকে নামলেন। একবার বিছানায় উঠে পড়লে আর নামতে ইচ্ছে করে না। সাইফুল্লাহ না এলেও বিছানা থেকে নামতে হতো, প্রস্রাবের বেগ হয়েছে, কষ্ট করে চেপে রেখেছেন, এখন মনে হয় তলপেট ফেটে যাচ্ছে। বিছানাতেই বাথরুম করা যাচ্ছে এমন ব্যবস্থা থাকলে ভালো হতো। সাইফুল্লাহ আলাউদ্দিনকে দেখে অবাক হয়ে বলল, ভাই আপনার কি শরীর খারাপ? না তো। আর দেখে মনে হচ্ছে শরীরে পানি এসেছে, হাত পা ফুলে টুলে গেছে। আলাউদ্দিন কিছু বলল না। সাইফুল্লাহ তাড়াতাড়ি বিদায় হলে তিনি বাঁচেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়তে পারেন। টমেটো জুসের গ্লাসটা এখনো অর্ধেকের মতো আছে, গ্লাসটা শেষ করা দরকার। সাইফুল্লাহ গলা নামিয়ে বলল, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। কথা আসলে একটা না দুটা, কোনটা আগে বলবো বুঝতে পারছি না। যে কথাটা শুনতে ভালো লাগবে সেটা আগে বলুন। আর দুটা কথাই শুনতে খারাপ লাগবে। আলাউদ্দিন বসলেন, কাঠের চেয়ারে বসে তিনি আরাম পাচ্ছেন না, বিছানায় আছো অবস্থায় থেকে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে, শুয়ে না পড়া পর্যন্ত ভালো লাগে না। সাইফুল্লাহ কথাগুলি তাড়াতাড়ি শেষ করলে তিনি নিজের জায়গায় চলে যেতে পারেন, কোলবালিশে পা রেখে শুয়ে পড়তে পারেন। প্রফেসর সাহেব, কথাটা হচ্ছে আমি আপনার ফ্রিজে 2 বোতল ভদকা রেখেছিলাম, আমার বন্ধুর জিনিস, সে রাখতে দিয়েছিল। গত সপ্তাহে বোতল দুটো ফেরত নিতে এসেছে, কিন্তু ভেতরে জিনিস নাই, পানি। আপনার কথা বুঝলাম না। আর 2টা বোতলের ভদকা সরিয়ে নিয়ে পানি ভরে রেখেছে। কে সরিয়ে রেখেছে? কে সরাবে, আপনার কাজের ছেলে কুটুনা ঘুটু, কি যেন নাম, সে ভদকা কি করেছে? খেয়ে ফেলেছে কিংবা বিক্রি করে দিয়েছে। বলেন কি? আমি তাকে ইন্টারোগেট করেছি, কোনো প্রশ্নের জবাব দেয় না, এমনভাবে তাকায় যেন আমার কোনো প্রশ্নই বুঝতে পারছে না। এই চিড়িয়া জোগাড় করেছেন কোত্থেকে? আর যত তাড়াতাড়ি পারেন একে বিদায় করেন। যে ভদকার বোতলের ভদকা সরিয়ে পানি ভরে রাখতে পারে সে ছোটখাটো চোর না, বড় চোর। চিন্তার বিষয়। অবশ্যই চিন্তার বিষয়, আপনি একা থাকেন, কখন আপনাকে কি করবে আপনিও বুঝতে পারবেন না। দুপুরে ঘুমিয়ে আছেন, পেটে ছুরি মেরে টাকা পয়সা নিয়ে চলে গেল। আচ্ছা, দ্বিতীয় খারাপ কথাটা কি? ওই মানে আপনাকে তো ফ্ল্যাট সাবলেট দিয়েছিলাম, পুরো ফ্ল্যাটটা এখন আমার দরকার, বাবা অসুস্থ, ঢাকা থেকে চিকিৎসা করাবেন। ফ্ল্যাট কবে ছাড়তে হবে? যত তাড়াতাড়ি পারেন তত ভালো, বাবাকে আমার ইমিডিয়েটলি ঢাকায় আনা দরকার। ওনার কি হয়েছে? ওল্ড এজ ডিজিজ, স্পেসিফিক কিছু না, সর্দি কাশি বুকে ব্যথা এই আর কি। আচ্ছা, তা কবে নাগাদ ছাড়তে পারবেন? দেখি যত তাড়াতাড়ি পারি। 1 সপ্তাহের মধ্যে পারলে আমার খুব উপকার হয়। আচ্ছা। কিছু ভেবে যে বললেন তিনি তা না, তিনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব সাইফুল্লাহকে বিদায় করতে। সাইফুল্লাহ বলল, ঢাকা শহরে ভাড়া বাড়ির এখন আর ক্রাইসিস নাই, এত ফ্ল্যাট হয়েছে, মানুষের চেয়ে ফ্ল্যাট বেশি, যেখানে যাবেন টু লেট। প্রফেসর সাহেব একটু চেষ্টা নেন,
যেন 7 দিনের মধ্যে বাড়িটা খালি করতে পারেন, খুব উপকার হয়। আচ্ছা। দুটি মুরগির বিশেষ ভাজার পুরোটাই আলাউদ্দিন খেয়ে ফেললেন। শেষ টুকরাটা মুখে দিয়ে বললেন, খেতে খারাপ না, এর চেয়ে ভালো ভালো কথা বলা উচিত ছিল। কিন্তু আলাউদ্দিনের মাথা এলোমেলো হয়ে আছে, শরীর দুলছে, এখন ভালো ভালো কথা বলার সময় না। তাছাড়া বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই, প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না, আকাশ থেকে থুতু ফেলা শুরু করে, সেই থুতু এসে গায়ে পড়ে। এই জন্যই বাঙালিকে মাঝে মাঝে কঠিন কঠিন কথা বলে সাইজ করতে হয়। আলাউদ্দিন ঠিক করলেন, কুটুমি আর মুরগির ভাজা যত ভালোই হোক তাকে আজ সাইজ করতে হবে। ঘুমোতে যাবার আগে তাকে ডেকে পাঠাবেন এবং ইচ্ছা মতো সাইজ করে দেবেন। সাইজ করার মতো কর্মকাণ্ড সে করেছে, তিনি দেখেও না দেখার ভান করেছে। এই যেমন আরেক ভদ্রলোকের বোতলের জিনিস উধাও, বোতল আছে জিনিস নেই, পানি ভরে দিয়ে দিয়েছে, অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, এর শাস্তি দিতেই হবে। তারপর আছে অন্ধকারে তার রান্না করার বিষয়টা। তিনি অনেকদিন থেকেই লক্ষ্য করছেন রাতের বেলায় রান্নার সময় ঘরের সব আলো নেভানো থাকে, চুলার আগুনের শিখায় কিছুটা আলো হয়, কুটু হয়তো সেই আলোতেই দেখতে পায়। অনেকের দৃষ্টিশক্তি ভালো থাকে, কুটু হয়তো সেই অনেকের মধ্যে একজন, তবুও অন্ধকারে রান্না করা ঠিক না, পাতিলের ভেতর কোনো পোকামাকড় উড়ে পড়বে, কুটু সেটা দেখতে পাবে না। চিকেন ফ্রাইয়ের পাশাপাশি মিডিয়াম সাইজ একটা মাকড়সাও ফ্রাই হয়ে পড়ে থাকবে, তিনি পেঁয়াজ মনে করে খেয়ে ফেলবেন, কে জানে হয়তো এর মধ্যে খেয়েছেনও, এটা তো আর হতে দেওয়া যায় না। কুটুকে এই বিষয়ে ধরতে হবে, কঠিন ধরা ধরতে হবে। আজ কুটুর ক্ষমা নেই, আজ কুটুকে সাইজ করা হবে, আজ হলো মহান সাইজ দিবস। আলাউদ্দিন বিছানায় শুয়ে পড়েছেন, তার মুখে জর্দা দেয়া মিষ্টি পান, জর্দার পরিমাণ বেশি হয়েছে, একেবারে পানের রস গিলছেন আর মাথা কেমন চক্কর দিয়ে উঠছে। এই চক্করটা ভালো লাগছে, খুবই আরামের চক্কর। আলাউদ্দিনের আঙুলের ফাঁকে সিগারেট, কুটু লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেট টেনে নিয়ে বললেন, কুটু তোমাকে আজ কিছু কথা বলবো। জিয়াসা, কথাগুলি কঠিন, শুনে তুমি হয়তো মনে কষ্ট পাবে, কষ্ট পেলেও আমার কিছু করার নেই। জিয়াসা, কুটু। জি স্যার। তোমার অনেক জিনিস আছে যা আমার অপছন্দ, এইসব বিষয় নিয়ে কথা বলবো। তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে তুমি থাকবে, বদলাতে না পারলে চলে যাবে। ভাত ফেললে কাকের অভাব হয় না, বেতন ফেললে বাবুর্চি পাওয়া যায়, বুঝতে পারছো? জি। আলাউদ্দিন অনেক চেষ্টা করলেন, কুটুকে সাইজ করার মতো কোনো কথাই মনে পড়ল না। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কুটু ঠিক আছে তুমি যাও, কথাবার্তা আজকের মতো মুলতবি, ঘুমের আগে আগে কঠিন কথাবার্তা না হওয়া ভালো, এতে সুনিদ্রার ব্যাঘাত হয়। একটা কাজ করো, আমাকে জর্দা দিয়ে আরেকটা পান দাও, জর্দা বেশি করে দিবে। জিয়াসা। আর টিভিটা চালু করে দাও, সাউন্ড দিও না, শুধু ছবি, টিভি দেখতে দেখতে ঘুমাবো। জিয়াসা। তুমি মনে করো না যে তুমি ছাড়া পেয়ে গেলে, মামলা ডিসমিস হয়ে গেল, আসলে সাময়িক বিরতি, আদালত আবার বসবে, আমি নিজেই বাদী, আমি নিজেই বিচারক, তোমার খবর আছে কুটুমিয়া। জর্দা ভর্তি পান মুখে নিয়ে আলাউদ্দিন ঘুমিয়ে পড়লেন, আর টিভি চলতেই থাকলো। একসময় আলাউদ্দিনের ঘুম ভাঙল, কোনো কারণ ছাড়াই তার বুক ধক করে উঠল। এই ঘরে কিছু একটা হয়েছে, ঘরটা বদলে গেছে, কোনো কিছুই মনে হচ্ছে আগের মতো নেই, ঘর ভর্তি ধোঁয়া। এত ধোঁয়া কোত্থেকে এলো? কোথাও কি আগুন লেগেছে? ঘর পোড়ার গন্ধও নাকি আসছে, নাক জ্বালা করছে, খাটের নিচ থেকে গোঙানির শব্দ পাওয়া যাচ্ছে, হাঁটাহাঁটি হচ্ছে, মাঝে মাঝে ক্ষীণ গলায় কেউ একজন বলছে, বাঁচান আমারে বাঁচান। সে কথা শেষ করতে পারছে না, তার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরছে। আবারও হুটুপুটি হচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন টিভির দিকে তাকালেন, টিভি খোলা আছে, নাটকের মতো কি যেন হচ্ছে, মারামারির দৃশ্য, ঘটনা কি এরকম যে টিভিতে মারামারি হচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছে শব্দটা আসছে খাটের নিচ থেকে? এটাই তো যুক্তিসঙ্গত কথা, কিন্তু ঘরে এত ধোঁয়া কেন? আলাউদ্দিন ক্ষীণ স্বরে ডাকলেন, কুটুমিয়া। জি স্যার। গলাটা কার? কুটুমিয়ার গলাটা কেমন যেন শ্লেষা জড়িত, সে খাটের নিচে কি করছে, কাকে সে চেপে ধরেছে? আলাউদ্দিন আবারও কাঁপা কাঁপা গলায় বলল,
কুটুমিয়া রে, খাটের নিচে কি করছো? কুটু জবাব দিল না, বরঞ্চ খাটের নিচে হুটুপুটি অনেক বাড়লো। এখন গো গো শব্দ হচ্ছে। আলাউদ্দিন একটানে বললেন, কি হচ্ছে ওখানে? বালিশ দেন স্যার, তাড়াতাড়ি একটা বালিশ দেন। কি দিব? বালিশ। বালিশ দিয়ে কি হবে? হারামজাদার মুখের উপরে বালিশ চাইপা ধরব। কার মুখের উপর বালিশ চেপে ধরবে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন হতভম্ব হয়ে দেখলেন খাটের নিচ থেকে একটা হাত বের হয়ে আসছে। ময়লা নোংরা হাত, বড় বড় নখ, পাখির নখের মতো বেঁকে গেছে। হাতটা কেন আসছে তাকে ধরার জন্যে? আলাউদ্দিন ভয় সিটিয়ে গেলেন। বালিশ দেন। আলাউদ্দিন একটা বালিশ কুটুর হাতে এগিয়ে দিলেন। খাটের নিচ থেকে আ শব্দ হচ্ছে। বালিশ চাপা দিয়ে কাউকে কি মারা হচ্ছে? কোন একটা সুরা পড়া উচিত, তবে কোনো সুরা মনে আসছে না। তিনি কি তাহলে দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, এটাই হবে, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন ছাড়া কিছু না। স্বপ্নটা ভেঙে গেলেই দেখবেন সব স্বাভাবিক। তখন তিনি কুটুকে ডেকে চা দিতে বলবেন। চা খাওয়ার আগে গোসল করা দরকার, শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্নটা ভাঙবে কখন? চিৎকার করে কুটুকে ডাকলে কি ঘুম ভাঙবে? আলাউদ্দিন ফুসফুস ফাটিয়ে চিৎকার করলেন, গলা দিয়ে ফ্যাস ফ্যাস জাতীয় আওয়াজ হলো। এই স্বপ্ন মনে হয় ভাঙবে না, স্বপ্ন চলতেই থাকবে। মেইলি গলায় কে যেন একটা কাঁদছে, দেয়ালে শব্দ হচ্ছে। সাইফুল্লাদের বাড়িতে কি, নাকি এটাও স্বপ্ন? আলাউদ্দিন ক্লান্ত হতভম্ব গলায় ডাকলেন কুটুকে। আর তার প্রায় সঙ্গে সঙ্গে বসার ঘরের বাতি জ্বলে উঠল। থপথপ পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, কুটু আসছে। কুটু, কুটু, তুমি তুমি কোথায়? দরজা ঠেলে কুটু ঢুকল। আলাউদ্দিন ধরা গলায় বললেন, বাতি জ্বালাও। কুটু, দুঃস্বপ্ন দেখেছি। চা খাইবেন স্যার? চা খাবো। চা আনতেছি। তুমি কি কোনো চিৎকার হুটোপুটির শব্দ শুনেছ? জি না। শোনার কথাও না, স্বপ্ন দেখেছি আমি। তুমি কেন শুনবে? কুৎসিত শব্দ, ধোয়া, চিৎকার, বালিশ দিয়ে মুখ চাপাচাপি। চা নিয়ে আসি স্যার। যাও চা নিয়ে আসো। চা আনার আর একটা কাজ করো, আমার বালিশটা নিচে পড়ে গেছে, ধাক্কা খেয়ে খাটের নিচে চলে গেছে, বালিশটা দাও। কুটু খাটের সামনে উপর হয়ে বসে বালিশটা এনে আলাউদ্দিনের হাতে দিয়ে রান্নাঘরের দিকে রওনা হল। আলাউদ্দিন বালিশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বালিশের এক পিঠে ছোপ ছোপ রক্ত লেগে আছে, টাটকা রক্ত, এখনো শুকিয়ে কালচে হয়নি। আয়াতুল কুরসি সুরাটা মনে পড়ছে। আলাউদ্দিন বীরবীর করে আয়াতুল কুরসি পড়ছেন। খুবই আশ্চর্যজনকভাবে রাতে আলাউদ্দিনের ভালো ঘুম হল। ঘুমের ভেতর তিনি স্বপ্নও দেখলেন, কাটা কাটা স্বপ্ন। একটা স্বপ্নে তার বাবা মুন্সি মোহাম্মদ সগির তাকে জিজ্ঞেস করছেন, রোজা ভেঙেছিস কি জন্যে? এটা তো রমজান মাস না, এখন রোজা রাখার প্রশ্ন আসছে কেন? ফরহেজগার আদমির জন্য সারা বছরই রমজান মাস, রোজা ভেঙেছিস তার শাস্তি আগামী জুম্মাবারে মুসল্লিদের সামনে 100,000 বার কানে ধরে উঠবস করবি। জি আচ্ছা। এরপর শুরু হলো কান ধরে উঠবসের স্বপ্ন দেখা। ছাড়া ভাবে এই স্বপ্ন চললো ঘুম না ভাঙা পর্যন্ত। তিনি উঠবস করেই যাচ্ছেন, মুসল্লিরা হো হো করে হাসছে। ঘুম থেকে উঠে তিনি চা খেলেন। হো হো হাসির শব্দ একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। টিভিতে দর্শকদের উপস্থিতিতে কি একটা অনুষ্ঠান হচ্ছে, উপস্থাপকের প্রতিটি কথায় দর্শক হাসছে। আলাউদ্দিন আগ্রহ নিয়ে টিভির দিকে তাকিয়ে রইলেন। টিভির সাউন্ড অফ করা ছিল, এখন সাউন্ড আছে। আলাউদ্দিন সাউন্ড অফ করে দিলেন। তিনি রাতে যে প্রচন্ড ভয় পেয়েছিলেন এটা ভেবে তার একটু হাসিই পেল। হামিদা বানু ঠিকই বলেছে, উত্তপ্ত মস্তিষ্কের চিন্তা। শুধু যখন কুটুর কাছে শুনলেন গতকাল রাতে সাইফুল্লাহ সাহেবের বাড়িতে কি নাকি সমস্যা হয়েছে, সাইফুল্লাহ সাহেবের মাথা ফেটে গেছে, রক্তে বাড়ি ভেসে গেছে, শেষ রাতে অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশ এসেছে, তখন সামান্য খটকার মতো লাগলো। আলাউদ্দিন জিজ্ঞাসা করলেন, পুলিশ এসেছিল কেন? জানি না স্যার, সাইফুল্লাহ সাহেবের বাসায় কাল রাতে যে মেয়েটা ছিল পুলিশ তারে ধরা নিয়ে গেছে। মেয়ে কি করেছে? জানি না স্যার। মেয়েটা কে?
গার্মেন্টসের এক মেয়ে সাইফুল্লাহ সাহেবের এখানে এক এক সময় এক এক মেয়ে থাকে, নানান ভেজাল। ভেজাল তো বটেই, উনার যে অবস্থা দেখলাম স্যার, নাক মুখ দিয়া রক্ত পড়তাছে, কাউরে চিনতে পারে না, বাসে কিনা সন্দেহ। দেখতে গিয়েছিলে? জি না, সিঁড়ি দিয়া নামানির সময় দেখলাম, মন খারাপ হয়ে গেল, কে জানে কি বৃত্তান্ত। মন খারাপ হবারই কথা, হাজার হোক প্রতিবেশী। স্যার আরেক কাপ চা দিব? দাও। তিনি মাথা থেকে পুরো ব্যাপারটা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, নাস্তা খেয়েই আজ বাংলা বাজারে চলে যাবেন, বালিশটা আরেকবার দেখতে ইচ্ছা করছে, কাল রাতে মনে হয়েছিল রক্ত লেগে আছে, এখন কি তাই? রক্ত শুকিয়ে হয় কালো, কালো কোনো দাগ কি বালিশে আছে? আলাউদ্দিন দুটা বালিশ উল্টে পাল্টে দেখলেন, কোনো দাগ নেই। তিনি আনন্দিত গলায় ডাকলেন, মাই ডিয়ার কুটু, আরেক কাপ চা দাও। হাজি একরামুল্লাহ বললেন, তোমার কি হয়েছে? আলাউদ্দিন জবাব না দিয়ে চোখ পিটপিট করতে লাগলেন। হাজি সাহেব বললেন, চোখ পিটপিট করছো কেন? রোদটা কড়া, চোখে লাগছে। ঘরের ভেতরে রোদ কোথায়? চোখ পিটপিটানি বন্ধ করো, বলো তো তোমার ঘটনা কি? আলাউদ্দিন চুপ করে রইলেন, বলার মতো কোনো ঘটনা ঘটেনি। দিনের পর দিন তিনি নিজের শোবার ঘরের খাটের ওপর ছিলেন, নদিন পর আজ প্রথম বাইরে এসেছেন, আলো চোখে লাগছে। দোকানের ভেতর রোদ নেই ঠিকই, কিন্তু বাইরে ভাদ্র মাসের রোদ ঝলমল করছে, রোদের দিকে তাকালেই চোখ জ্বালা করে। হাজি সাহেব বললেন, তোমার শরীরে পানি এসেছে নাকি? হাত পা মুখ ফোলা ফোলা, সমস্ত শরীরে গোল ভাব চলে এসেছে, সারাদিন করো কি, ঘুমাও? তার উপর আবার সিগারেট খাচ্ছ কারখানার চিমনির মতো, 10 মিনিটও হয়নি এসেছো, এর মধ্যে 4টা সিগারেট খেয়ে ফেললে। আলাউদ্দিন চুপ করেই আছেন, হাজি সাহেবের সিগারেটের হিসেবে ভুল হয়েছে, সিগারেট 4টা খাওয়া হয়নি, 3টা খাওয়া হয়েছে, এই নিয়ে তর্ক শুরু করা যায় না। হাজি সাহেব রেগে আছেন, রাগের মুহূর্তে তর্ক চলে না। হস্তরেখা বইয়ের পাণ্ডুলিপি কোথায় এনেছো? এনেছি। শেষ করেছ? জি। কই দেখি। একটু পর দেই, বুঝিয়ে দিতে হবে। হাজি সাহেবের রাগী মুখ সহজ হয়ে গেল, আলাউদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এই স্বস্তি সাময়িক, কারণ তিনি হস্তরেখা বিজ্ঞানের পাণ্ডুলিপি জানেননি। যে বই লেখাই হয়নি তার পাণ্ডুলিপি আসবে কিভাবে? শিরোরেখার চ্যাপ্টারটা মাত্র শুরু হয়েছিল, পাণ্ডুলিপি না এনেও বলা হয়েছে এনেছি, এই মিথ্যা শেষ পর্যন্ত কিভাবে সামাল দিবেন কে জানে। আলাউদ্দিনের বুকের ভেতর ধুকধুক শব্দ হতে লাগলো, ভালোই ঝামেলা করা গেল। দেখি তোমার একটা সিগারেট খেয়ে দেখি। আলাউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে দিলেন। হাজি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার আসার কথা ছিল বুধবারে, তুমি যখন বুধবারে এলে না বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, তারপরও তোমার খোঁজ নেই। তখন একবার মনে হচ্ছিল বই নিয়ে ব্যস্ত, বই শেষ না করে আসবে না। আমি ম্যানেজারকে সেরকমই বলেছি। চা খাবে? জি না। জি না আবার কি, চা খাও, মালাই চা। আচ্ছা। আলাউদ্দিন মনে মনে দোয়া ইউনুস পড়ছেন, এই দোয়া পড়লে যে কোনো বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আলাউদ্দিন ঠিক করলেন পাণ্ডুলিপির প্রসঙ্গ আবার না আসা পর্যন্ত তিনি এই দোয়া পড়তেই থাকবেন। এমন হওয়া বিচিত্র না যে দেখা যাবে দোয়া ইউনুস পড়ার কারণে হাজি সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গটা তুলতে ভুলে যাবেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, এমন একটা ঘটনা ঘটানো আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। চা চলে এসেছে, চা এবং পিরিচ ভর্তি জর্দা দেয়া পান। হাজি সাহেব অতি দ্রুত কয়েকটা চুমুক দিয়ে চায়ের কাপ নামিয়ে রেখে মুখ ভর্তি করে পান নিলেন। পান চিবাতে চিবাতে সহজ গলায় বললেন, আমার ভাগ্নি হামিদাকে বিবাহের কথা নিয়ে ভেবেছ? ইচ্ছা না থাকলে না বলে দাও, কোনো অসুবিধা নেই। হামিদাও বেঁকে বসেছে, শুরুতে হ্যাঁ বলেছিল, এখন না বলছে, মেয়েদের এই সমস্যা, স্থিরতা বলে কিছু নেই, সাগরের ঢেউ এই আছে এই নাই। তোমার নিজেরও তো বিয়ের ব্যাপারে অনাগ্রহ আছে ঠিক না? এই বয়সে সংসারের ঝামেলা যেতে ইচ্ছা না করারই কথা। আমি বিবাহ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে উনার মত না থাকলে তো কিছু করার নেই, সবই আল্লাহ পাকের ইচ্ছা, উনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও কাঁপে না, আমরা তুচ্ছ। তুমি বিয়ে করতে চাও? জি।
আলাউদ্দিন হ্যাসচোক মাথা নাড়লেন। মেয়ে যেখানে বেঁকে বসেছে সেখানে হ্যাঁ বলতে বাধা নেই, তিনি যতই হ্যাঁ বলুন বিয়ে তো আর হবে না। তুমি ভালো মতো সিদ্ধান্ত নিয়েছো? জি। তোমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছ? জি না, তবে কুটুকে বলেছি। কুটুকে বলেছো? কুটু আবার কে? আমার বাবুর্চি। আরে রাখো তোমার বাবুর্চি। বাবুর্চির সঙ্গে কেউ নিজের বিয়ের আলাপ করে নাকি? আলাপ করার মতো আমার কেউ নেই। আলাপ করার কেউ না থাকলে নিজে নিজে সিদ্ধান্ত নাও। ব্যক্তিগত বিষয় নিয়ে চাকর বাকরের সঙ্গে কেউ আলাপ করে? নাও পান খাও। আলাউদ্দিন আগ্রহের সঙ্গে পান মুখে দিলেন। মনে মনে দোয়া ইউনুস তিনি এখনো পড়ছেন। দোয়ায় মনে হয় অ্যাকশন শুরু হয়েছে। হাজি সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গে যাচ্ছেন না, মনে হচ্ছে পাণ্ডুলিপির চেয়ে তিনি তার ভাগ্নি হামিদা বানুর বিবাহ নিয়ে বেশি উদ্বিগ্ন। তুমি তাহলে বিবাহের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছো? জি। তাহলে তো হামিদাকে রাজি করানো দরকার। রাজি কেন করানো দরকার এটা শোনো, পাড়ার মাস্তানদের গডফাদার টাইপ এক লোকের চোখ পড়েছে হামিদার দিকে, বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, নানানভাবে যন্ত্রণা করছে। অতি বদলোক, অতি হারামজাদা, থাকে মদের উপর, গুন্ডাপান্ডা পুষে, স্ত্রী মারা গেছে আবার বিয়ে করবে। এর কাছে মেয়ে বিয়ে দেয়া আর মেয়ের গলায় দড়ি দিয়ে নিজের হাতে তেঁতুল গাছের ডালে ঝুলিয়ে দেয়া একই কথা, বুঝতে পারছো? জি। না, তুমি বুঝতে পারছো না। এই যাবতীয় বদগুলি যে মানুষের উপর কি পরিমাণ জুলুম করতে পারে তোমার কোনো ধারণা নেই। হামিদার রূপে পাগল হয়ে সে যে হামিদাকে বিয়ে করতে চাচ্ছে তা কিন্তু না, হামিদাকে বিয়ে করতে চাচ্ছে বাড়িটার জন্য। বাড়িটার জন্য মানে? হামিদা যে বাড়িতে তোমাকে নিয়ে গিয়েছিলাম সেটা হামিদার নিজের বাড়ি, তার স্বামী বানিয়ে রেখে গিয়েছিলেন। ঢাকা শহরে 5 কাঠা জমির উপর দোতলা বাড়ি, সহজ ব্যাপার তো না। যে কটা পাত্র হামিদাকে বিয়ে করার আগ্রহ দেখিয়েছে সবার নজর বাড়িটার দিকে। এর মধ্যে একজন আবার বাড়ির দলিল দেখতে চেয়েছিল, বোঝো অবস্থা। একমাত্র তোমাকে দেখলাম এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। যাই হোক, পাণ্ডুলিপিটা কোথায়? বের করো দেখি কয় ফর্মা হয়েছে। জি। পাণ্ডুলিপিটা কোথায়? আছে। হ্যাঁ দাও দেখি। আচ্ছা থাক, একটু পরে না হয় দেখব, তার আগে কিছু কথা বলি। আলাউদ্দিন। জি। তুমি লোক ভালো, আমার ভাগ্নের জন্য একজন ভালো মানুষ দরকার, আর কোনো কিছুরই দরকার নেই। তুমি যদি সত্যি সত্যি বিয়েতে রাজি থাকো তাহলে আমি আমার ভাগ্নিকে রাজি করাবো, কি বলো তুমি? তোমার মন ঠিক আছে তো? জি। এই বয়সের বিয়েতে তো আর প্যান্ডেল বানানো হবে না, তুমিও পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে না। কাজীকে ডেকে আনবো, 3 বার কবুল বলা হবে, মামলা ডিসমিস। নাকি উৎসব করতে চাও? জি না। আত্মীয় স্বজনের সঙ্গে তো তোমার যোগাযোগ নেই? জি না। তাহলে আর কি, কাজী ডেকে ঝামেলা মিটিয়ে দিই, বিয়ের পরে না হয় কিছু লোকজনটাকে চাইনিজ হোটেলে রিসেপশনের মতো করলে, কি বলো? আপনি যা ভালো মনে করেন। বিয়ে করবে তুমি, আমার ভালো মনে করার তো কিছু নাই, এখনো সময় আছে। হ্যাঁ না ভেবে বলো, তুমি হ্যাঁ বললে আমি হামিদার কাছে চলে যাব, যেভাবেই হোক তাকে রাজি করাবো। বিয়েতে রাজি না হলে লোকমান ফকিরের খপ্পর থেকে তাকে উদ্ধার করার মতো কোনো ক্ষমতা আমার নেই। লোকমান ফকির কে? ওই হারামজাদার কথা একটু আগে না বললাম, গুন্ডাপান্ডা পুষে, ওয়ার্ড কমিশনার, মদ খেয়ে একদিন রাস্তার উপর পড়েছিল, যেই পাশ দিয়ে যায় হামাগুড়ি দিয়ে তার পা ধরতে যায়। জি বুঝতে পেরেছি। এখন তুমি বলো, হামিদাকে রাজি করাবো? জি। আচ্ছা তাহলে তুমি আর দোকান থেকে বের হও না, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, সব যদি ঠিকঠাক মতো হয় আমি কাজী ডেকে এনে আমার বাড়িতে বিয়ে পড়িয়ে দেবো। এক জিনিস নিয়ে দিনের পর দিন আর কত ঘটঘট করব, ঠিক আছে? জি। এত শুকনো গলায় জি বলছো কেন? জোর করে ধরে বেঁধে তো তোমাকে বিয়ে দেয়া দিচ্ছি এরকম মনে করছো না তো? না না। ভেরি গুড, দাও আরেকটা সিগারেট দাও। সিগারেটের ধোঁয়া দিয়ে মাথা খোলাসে করে কাজে নেমে পড়ি। আলাউদ্দিন দোয়া ইউনুস পড়া বন্ধ করলেন, দোয়া কাজ করেছে। হাজি সাহেব হস্তরেখা বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি বিষয়ে কোনো কথা না বলেই উঠে পড়েছেন। তিনি যে ব্যস্ততার সঙ্গে বের হয়েছেন তাতে মনে হয় না আজ আর পাণ্ডুলিপি প্রসঙ্গ উঠবে। আলাউদ্দিনের দুপুরে খাওয়াটা ভালো হলো না, কুটুর হাতের রান্না খেয়ে এমন হয়েছে অন্য কিছুই আর মুখে রুচে না। দুপুরে তিনি লম্বা ঘুম দিলেন, ঘুম ভাঙল বিকেলে। হাজি সাহেবের দোকানের ম্যানেজার বলল, আপনারা থাকতে বলছেন, আপনার জন্য জরুরি খবর আছে। কি খবর? কি খবর তা তো জানি না, চা নাস্তা কি খাবেন বলেন? গোস্ত পরোটা আনাই। আনাও। ভরপেট গোস্ত পরোটা এবং 2 কাপ চা খেয়ে আলাউদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন।
ঘুম ভাঙল সন্ধ্যার পর। তিনি হয়তো আরো কিছু ঘুমক্ষণ ঘুমাতেন, হাজি সাহেব নিজে গা ঝাঁকিয়ে ডেকে তুললেন। হাসি মুখে বললেন, আজই তোমার বিয়ে। হাজি সাহেব আলাউদ্দিনের জন্য নতুন পায়জামা পাঞ্জাবি কিনে এনেছেন। তিনি গম্ভীর ভঙ্গিতে বললেন, তাড়াতাড়ি একটা সেলুন থেকে চুল কেটে আসো, সাবান ডলা দিয়ে গোসল করো, পানির ব্যবস্থা দোকানেই করেছি। আলাউদ্দিন কোনো কিছু না বুঝে বললেন, জি আচ্ছা। দেনমোহরের ব্যাপার আগেই ঠিক করে ফেলি, 5 লাখ টাকা দেনমোহর, অর্ধেক উসুল, ঠিক আছে? জি। তুমি খুশি তো? জি খুশি। মুখে হাসি নেই কেন? হাসো। আচ্ছা থাক, পরে হাসলেও হবে, সময় টানাটানি। ম্যানেজারকে সঙ্গে নিয়ে নাপিতের দোকান থেকে চুল কেটে আসো, বিয়ের আগে চুল কাটতে হয়, নখ কাটতে হয়, অনেক দিনের নিয়ম। আলাউদ্দিন সুবোধ বালকের মতো ম্যানেজারকে নিয়ে চুল কাটতে গেলেন। রাত 8টায় বিয়ে হয়ে গেল। রাত 8:40 তিনি নিজের বাড়িতে চলে এলেন। কুটু দরজা খুলে দিল। আলাউদ্দিন বললেন, বাথরুমে গরম পানি আছে, যা কুটকুট করছে, গোসল করব। কুটু হ্যাঁসুচক মাথা নাড়ায় তিনি সরাসরি বাথরুমে ঢুকে গেলেন। বাথরুমে শুধু যে গরম পানি আছে তা না, বাথরুমে কাঠের একটা চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। চেয়ারের ওপর পিরিচ দিয়ে ঢাকা একটা জগ আছে, জগে লাল রঙের কোনো বস্তু, বরফ ভাসছে। পাশেই খালি গ্লাস, দেশলাই, সিগারেট এবং অ্যাস্ট্রে সাজানো আছে। আলাউদ্দিন বিস্মিত হয়ে বলল, ইয়ে নাকি? জি স্যার। টমেটো জুস ইয়ে দেয়া আছে? জি স্যার। কোথায় পেয়েছো? দুটা ভোদকার বোতল কিনা জি স্যার, গুলশানে পাওয়া যায়, 800 টাকা করে নিছে, মোট 1600। টাকা কোথায় পেয়েছ? আপনার সুটকেসে ছিল, চাবিটা ছিল ড্রয়ারে, ড্রয়ার থেকে চাবি নিয়ে সুটকেস খুলে টাকা নিছি। ও। তিনি বুঝতে পারছেন না তার রাগ করা উচিত কিনা। মনে হচ্ছে রাগ করা উচিত, তাকে না বলে সুটকেস খুলে টাকা নিয়ে যাবে, এটা কেমন কথা? এ তো রীতিমতো চুরি। তার অবর্তমানে সুটকেস খোলা। আলাউদ্দিন গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর মুখে গ্লাস ঢেলে টমেটো জুস নিয়ে একটা চুমুক দিলেন। আজকের জুস অসাধারণ হয়েছে। তার রাগ পড়ে গেল, এখন মনে হচ্ছে রাগ করা উচিত না। কুটু তো টাকা নিজের জন্য নেয়নি, সংসারের কাজে নিয়েছে। তিনি যখন ঘরে থাকে না তখন হুটহাট করে টাকার দরকার পড়তে পারে। দেখা গেল ঘরে চাল নেই, চাল কিনতে হবে, সুটকেস থেকে টাকা না নিলে এইসব সমস্যার সমাধান কিভাবে হবে? কুটু, জি স্যার। দাও গোসল দিয়ে দাও। আরামে আলাউদ্দিনের চোখ বন্ধ হয়ে আসছে। এখন মনে হচ্ছে কুটু যে বুদ্ধি করে টাকা নিয়ে ভদকা কিনে এনেছে, কাজটা খুবই ভালো করেছে। এই জিনিস না আনলে এমন আরামের ব্যবস্থা হতো না। এমনিতেই আজ মনের উপর প্রচণ্ড চাপ গিয়েছে। 53 বছর বয়সে বিয়ে করে ফেলা সহজ ব্যাপার না, কলিজা নড়ে যায়। কুটু, জি স্যার। আজ একটা ঘটনা ঘটেছে, শুনলে তুমি বিশ্বাস করবে না, ভাববে বানিয়ে বলছি, যদিও বানিয়ে বলার অভ্যাস আমার নাই। কি ঘটনা ঘটছে স্যার? বিয়ে করে ফেলেছি। কুটু গায়ে যেভাবে সাবান ডলছিল সেভাবেই ডলতে লাগলো। আলাউদ্দিনের কথায় তার কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না, কিংবা এও হতে পারে বিয়ে করা যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, কুটু তা ধরতে পারছে না। তার কাছে হয়তো বিয়ে করে এবং নাপিতের দোকানে গিয়ে চুল কেটে আসে একই ব্যাপার। কুটু, শুনেছ কি বলেছি? আজ আমি বিয়ে করেছি, বিবাহ, শুভ বিবাহ। ভালো করছেন। ভালো না মন্দ কে জানে, হাজি সাহেবের কথায় ফেলতে পারলাম না। আমি একসময় খুবই বিপদে পড়েছিলাম, না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল, হাজি সাহেব তখন কাজ দিয়ে আমাকে বাঁচান। আজ তিনি ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছেন, এই বিপদে আমি তাকে সাহায্য করব না তা হয় না। একজনের বিপদ অন্যজন দেখবে, এটাই মানব ধর্ম, ঠিক বলছি না? জি। মেয়েটিও রূপবতী, নাম হামিদা বানু। নামটা একটু ইয়ে, স্কুলে হামিদ স্যার বলে আমার এক স্যার ছিলেন, খুবই রাগী, অঙ্ক না পারলে পেটের চামড়ায় ডলা দিতেন। হামিদা নামটা শুনলেই হামিদ স্যারের কথা মনে পড়ে, পেটে ব্যথার মতো হয়। নামটা বদলায় দেন। তাই করতে হবে, সুন্দর কোনো নাম দিতে হবে, সে রাজি হবে কিনা কে জানে। কি নাম দেয়া যায় একটু চিন্তা করবে? জি আচ্ছা। আলাউদ্দিন প্রথম গ্লাস শেষ করেছেন, দ্বিতীয় গ্লাস ঢালার পর জগের দিকে তাকিয়ে দেখেন জগে এখনো অর্ধেক জুস আছে, দেখে বড়ই আনন্দ পেলেন। উদাস গলায় বললেন, মানুষ চিন্তা করে রাখে একটা হয় আর একটা, তবে যা হয় দেখা যায় সেটাই ভালো।
এই জন্যই কথায় আছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, ঠিক না কুটু? জি। যেমন ধর, আজ কিন্তু আমার বাসায় ফেরার কথা ছিল না, বিয়ে হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে থাকবো, এটাই তো স্বাভাবিক, ব্যবস্থাও সেরকম ছিল। হাজি সাহেব বললেন তার বাড়িতেই বাসর হবে, তিনতলার একটা ঘর ঠিক করা হয়েছিল, ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল। তখন লেগে গেল ঝামেলা। কি ঝামেলা? হামিদা শুরু করলো কান্না, হাউ মাউ কাউ কাউ, যাকে বলে মরা কান্না। সে রাতে আমার সঙ্গে ঘুমাবে না। তার কান্না দেখে হাজি সাহেব বিরক্ত হয়ে বললেন, আচ্ছা থাক, স্বামী স্ত্রী আজকে যে একসঙ্গে থাকতে হবে তা না, দু একটা দিন যাক, হামিদা ধাতস্থ হোক। কুটু। জি স্যার। হামিদা নামটা তো বদলাতে হবে। যেই মুহূর্তে আমি বললাম হামিদা, আমি স্যারকে চোখের সামনে দেখলাম, মনে হলো স্যার পেটের চামড়া চিপে ধরেছেন। স্যার এমন ভাবে চাপ দিতেন যে পেটে জন্মদাগের মতো দাগ পড়ে যেত। হামিদা নামটা বদলাতেই হবে, একটা নাম চিন্তা করে বের করো। জামিলা নামটা কি আপনার পছন্দ হয়? জামিলা শব্দের অর্থ সুন্দরী। খুব যে পছন্দ হচ্ছে তা না, হামিদা নামের মাঝের অক্ষর ম, আবার জামিলা নামের মাঝের অক্ষর ম, এমন নাম দেওয়া দরকার যেখানে ম থাকবে না। তবে আপাতত জামিলা নামই থাকুক, ম ছাড়া নাম যখন পাওয়া যাবে তখন সেই নাম রেখে দেব। তুমি আরো নাম খুঁজতে থাকো। জি আচ্ছা। আলাউদ্দিন দ্বিতীয় গ্লাস শেষ করে তৃতীয় গ্লাসের মাঝামাঝিতে চলে এসেছেন, আরামে শরীর যেন কেমন টলমল করছে, ইচ্ছা করছে বালিশ নিয়ে বাথরুমের মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকেন। তিনি শুয়ে থাকবেন, কুটু গায়ের ওপর গরম পানি ঢালবে, সাবান ডলবে, মাঝে মাঝে কুটু তার মাথা উঁচু করে ধরবে, তিনি গ্লাসে চুমুক দিবেন। কুটু। জি স্যার। জামিলা তোমাকে পছন্দ করবে কিনা কে জানে, পছন্দ না করলে বিরাট বিপদ হবে। তোমার কি ধারণা পছন্দ করবে? মনে হয় না। তুমি ঠিক বলেছ, আমারও ধারণা পছন্দ করবে না। কথায় আছে না, পহেলা দর্শনধারী তারপরে গুণবিচারী, মেয়েদের ক্ষেত্রে এটা সত্য না, দর্শনধারী হলেই হলো। তোমার আবার চেহারা খুবই খারাপ, চেহারা খারাপ বলাতে রাগ করে নি তো? জি না, সত্য কথায় রাগ করতে নেই, তোমার চেহারা খুবই খারাপ। ছোট ছেলেমেয়েরা তোমাকে অন্ধকারে দেখলে ভয় চিৎকার দিবে, আমি নিজেই মাঝে মাঝে ভয় পাই। কুটু আমাকে একটা সিগারেট ধরিয়ে দাও তো। কুটু সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি। তোমাদের পাইলট স্যার কি বাথটাবে ঘুমাতেন? শেষের দিকে ঘুমাইতেন। শেষের দিকে ঘুমাতেন মানে কি? ওনার শরীরটা যখন খারাপ হয়ে গেল তখন বাথটাবে শুয়ে থাকতেন, সেইখানেই ঘুমাইতেন। শরীর খারাপ হয়ে গেল মানে কি, কি হয়েছিল? ডাক্তার ধরতে পারে নাই, উনি অবশ্য ডাক্তারের কাছে জানও নাই, প্রথম দুই একদিন গেছিলেন, তারপর আর যান নাই। অসুখটা কি ছিল? শৈল ফুলা গেল, গা হাত পা মুখ ফুলা গেল, গর্ভবতী মাইয়া গো শরীরে পানি আসলে যেরকম হয় সেই রকম। বলো কি, আমারও তো শরীরে পানি আসার মতো হয়েছে। হাজি সাহেব আজ আমাকে বললেন, তোমার কি শরীরে পানি এসেছে? যাই হোক, পাইলট সাহেবের কথা বলো, শরীর ফোলা ছাড়া আর কি হয়েছিল? শৈল জ্বলতো, পানি দেওয়া শরীর ভিজাইয়া রাখলে জ্বলুনি কমত, এজন্যে কি বাথটাবে শুয়ে থাকতেন? জি। আমার তো শরীর জ্বলছে না। আপনার শৈল কেন জ্বলবো, আপনার তো কিছু হয় নাই। তাও ঠিক, খাওয়া দাওয়া বেশি করছি এজন্য শরীর ভারী হয়ে গেছে আর কিছুই না। পাইলট সাহেব কি শেষমেশ শরীর জ্বলুনি রোগেই মারা গেলেন? জি না, সারা শৈল দেয়া ফোসকার মতো বাইর হইল, পরিষ্কার ফোসকা, মনে হয় কাছের তৈরি, ফোসকা ভর্তি টলটলা পানি। বলো কি, ওই পানির ভিতর পোকা হয়ে গেল, ছোট ছোট সাদা কৃমির মতো পোকা, তবে পোকাগুলির মাথা আছে, ছোট্ট মাথা, মাথার দুই দিকে চোখ, ব্যাঙাসির চোখের মতো। ওই পোকাগুলা স্যারে খুবই যন্ত্রণা দিছে। কিভাবে? এরা মাংস খাওয়া শুরু করলো। থাক, এই গল্প বন্ধ। জগে টমেটো জুস যা ছিল আলাউদ্দিন পুরোটাই গ্লাসে ঢেলে নিলেন। পোকার গল্পটা শোনার পর থেকে শরীর কেমন যেন করছে। কুটু। জি স্যার। ভালো করে দেখো তো আমার শরীরে ফোসকা জাতীয় কিছু কি আছে? নাই স্যার। গুড। ফোসকাগুলির ভেতরে যে পোকা হয় সেই পোকার মাথা আছে, মাথার দুপাশে চোখ আছে,
জি খুব ছোট ছোট দাঁত আছে। খালি চোখে দেখা যায়? জি না, খালি চোখে দেখা যায় না। তবে একটা ফোসকা পাইলট স্যারের চোখের মনের উপরে হয়েছিল, সেই ফোসকার ভিতরে যে দুইটা পোকা হয়েছিল সেইগুলা উনি পরিষ্কার দেখতেন। চোখ নষ্ট হইবার আগ পর্যন্ত উনি পোকাগুলা দেখছেন, বড় কষ্ট পাইছেন। চোখ নষ্ট হয়ে গেল, পোকাগুলি ডিম পারল, সেই ডিম থেকে পাঁচ বাস্তা বাইর হইবার পর তারা চোখটা খায়া ফেলল, বাম চোখ চলে গেল। তোমার নিজের তো বাম চোখ নষ্ট, ঠিক না? জি স্যার। ব্লাডিমের আরেকটু খাইবেন, আইনা দিব। দাও আর একটু খাই। পোকার কথাগুলি শোনার পর থেকে শরীরটা যেন কেমন করছে, গা গুলাচ্ছে, আরেকটা খেলে মনে হয় ঠিক হবে। কুটু তুমি যাচ্ছ কোথায়? আপনি যে বললেন ব্লাডিমেরি আনতে, একটু পরে যাও, গল্প করি, তোমার সঙ্গে তো গল্পই করা হয় না। জি আচ্ছা। তুমি কি বিয়ে করেছিলে? জি। স্ত্রীর নাম কি? নাম ইয়াদ নাই। স্ত্রীর নাম ভুলে গেছ? জি। ছেলে মেয়ে আছে? একটা কন্যা সন্তান আছে স্যার। তার নাম মনে আছে? জি না, ইয়াদ নাই। কন্যার নামও ইয়াদ নাই? তুমি দেখি অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর হয়ে যাচ্ছ, এটা ঠিক না। স্ত্রী এবং কন্যার নাম ইয়াদ করার চেষ্টা করো। আচ্ছা করব। করব না, এখনই করো। আমি এখন তাদের নাম শুনতে চাই, আমি এক থেকে একশো গুনব, এর মধ্যে দুজনের নাম শুনতে চাই। এক, দুই, তিন, চার, পাঁচ। 25 পর্যন্ত এসে আলাউদ্দিন বাথরুমের মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লেন। হামিদা বলল, তোমার নাম কুটুমিয়া? হামিদার গলায় কৌতূহল, বিস্ময় এবং কিছুটা ঘেন্না। কুটু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি মেঝের দিকে। হঠাৎ জেরার মুখোমুখি হবে এই প্রস্তুতি হয়তো তার ছিল না। কুটু আজ সকালে তার বিছানাপত্র নিয়ে হামিদা বানুর বাড়িতে উঠেছেন, আলাউদ্দিনের সঙ্গে ছিলেন। তিনি কিছু কেনাকাটার জন্য নিউ মার্কেটে গেছেন, স্ত্রীর সঙ্গে বাস করতে আসার প্রস্তুতি হিসেবে এইসব কেনাকাটা। কুটু বলে দিয়েছে কি কি লাগবে, কেনাকাটার লিস্টে আছে। স্পঞ্জের স্যান্ডেল, গেঞ্জি, পায়জামা পাঞ্জাবি, রুমাল, তোয়ালে, টুথপেস্ট, টুথব্রাশ। রুমাল ছাড়া লিস্টের সব জিনিস আলাউদ্দিনের আছে। তারপরেও কুটু বলে দিয়েছে জিনিসগুলো নতুন হলে ভালো হয়। কেন ভালো হয় আলাউদ্দিন জিজ্ঞেস করেনি, কুটুর বিবেচনার উপর তার গভীর আস্থা। ব্যবহারের জিনিসপত্র ছাড়া অন্য কিছু জিনিসের লিস্টও কুটু করে দিয়েছে। তার মধ্যে আছে 15টা বেলিফুল, 1 কেজি গরম জিলাপি, আধা কেজি নেস্তাস্তার হালুয়া। এই জিনিসগুলি হামিদা বানুর জন্য এবং আনতেই হবে। এর ভেতরেও কুটুর হয়তো কোনো বিবেচনা আছে। স্ত্রীর সঙ্গে বাস করতে আসার ব্যাপারে আলাউদ্দিন সাহেবের গভীর শঙ্কা ছিল। অভ্যস্ত জীবনযাপনের বাইরে কিছু করার অর্থই ভীত। কুটু এই ভীতি দূর করেছে, কুটুর কথাবার্তায় তিনি ভরসা পেয়েছেন। তবে একা টিভি দেখার চ্যানেল বদলাতে বদলাতে ইয়ে মেশানো টমেটো জুস খাওয়া কিভাবে হবে তিনি ভেবে পাচ্ছিলেন না। কুটু বলেছে, মানুষ যেমন চায় তার দুনিয়া তেমন হয়, আপনার চিন্তার কিছু নেই। কুটুর কথার অর্থ তার কাছে পরিষ্কার হয়নি, তবু তিনি ভরসা পেয়েছেন, কারণ কুটু ভরসা দিয়ে কথা বলেছে, সান্ত্বনার কথা বলেনি। কুটু এখন দাঁড়িয়ে আছে হামিদা বানুর বসার ঘরের মাঝখানে। হামিদা তাকে ডেকে পাঠিয়েছে। হামিদার ভুরু কুচকে আছে। যেসব মেয়ে শুয়োপোকা ভয় পাবে তাদের সামনে বিশাল আকৃতির শুয়োপোকা দাঁড়িয়ে থাকলে তাদের মুখের ভাব যেমন হয়, হামিদার মুখের ভাব ঠিক সেরকম। কি ব্যাপার, তোমাকে প্রশ্ন করছি জবাব দিচ্ছ না কেন? তোমার নাম কুটু? জিয়াপা। প্রথম যখন প্রশ্ন করলাম তখনই তো জবাব দিতে পারতে, দ্বিতীয়বার প্রশ্ন করতে হলো কেন? আমার নাম তো আপা জানেন, যাই নাও জিজ্ঞেস করছেন, এই জন্য চুপ আছিলাম। ভবিষ্যতে কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে জবাব দেবে, চুপ করে থাকবে না। জি আচ্ছা। তুমি কি জানো তোমার মতো নোংরা মানুষ আমি আমার দীর্ঘ জীবনে দেখিনি? তোমার গা থেকে পচা গন্ধ আসছে, এটা তুমি জানো? তুমি তো হাতের নখও কাটো না, নখ বড় হয়ে পাখির নখের মতো বেঁকে গেছে, হাতের নখ কাটো না কেন? একটু অসুবিধা আছে আপা। বলো কি অসুবিধা। আমার নখ শক্ত, ব্লেড দিয়া কাটে না, সারাদিন পানিতে ডুবে রেখা নখ নরম করে কাটতে হয়। তোমার মাথার চুলও কি শক্ত,
লম্বা চুল ঘাড় পর্যন্ত চলে এসেছে। আমি নিশ্চিত তোমার মাথার ভর্তি উকুন, তুমি যখন রান্না করতে বসো তোমার মাথার উকুন এসে হাড়িতে পড়ে। বলো মাথার চুল কাটো না কেন? আমার মাথার তালুতে অসুখ আছে আপা, চুলে টান পড়লে ব্যথা লাগে। তোমাকে আমি এই বাড়িতে রাখবো না। অবশ্যই না, আমার রান্নাঘরের ত্রিসীমানে তোমার মতো কেউ ঘুরঘুর করছে ভাবতেই ঘেন্না লাগছে। তুমি চলে যাও। শৈলা যাবো? অবশ্যই চলে যাবে, তোমার বেতন যদি কিছু পাওনা থাকে উনার কাছ থেকে এসে নিয়ে যাবে। এখন শৈলা যাবো আপা? হ্যাঁ এখন চলে যাবে, 5 মিনিটের মাথায় বিদায় হবে। আপা একটা ছোট্ট কথা যদি অনুমতি দেন বলি। সংক্ষেপে বলো। স্যারের সঙ্গে যদি দেখা না কইরা চইলা যায় স্যার স্যার মনে খুব কষ্ট পাইবেন। উনি আমারে স্নেহ করেন, স্যারের মনে মায়া মমতা বেশি। মায়া মমতা যে বেশি তা তো দেখতেই পাচ্ছি, মায়া মমতা বেশি না হলে তোমার মতো কোনো জিনিসকে ঘরে রাখতে পারে না, তোমাকে ঘরে মানায় না, তোমাকে ম্যান হোলের নিচে মানায়। স্যারের খুব শখ ছিল আমার হাতের একটা রান্না আপনারে খাওয়াইবেন, ইলিশ মাছের ডিমের ঝোল। তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেফ হলেও আমি তোমার হাতে রান্না খাবো না বাবা, আমার ঘেন্না খুব বেশি। গোসল কইরা পরিষ্কার হয়ে আনিব, নাপিতের কাছে গিয়া চুল কাটবো, কাঠমিলির স্ত্রীর কাছে গেলে ওরা নখ কাটা দিব, ওদের কাছে যন্ত্রপাতি আছে। ওরা করাত দিয়ে তোমার নখ কাটবে? জি। আমি আমার জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত কথাবার্তা শুনেছি, তোমার মতো অদ্ভুত কথা শুনিনি, আমার সামনে থেকে যাও। জি আচ্ছা। এখনই তোমাকে বিদায় হতে হবে না, তোমার স্যার আসুক, তার কাছে বিদায় নিয়ে তারপর যাবে। চুলটা কাটাই আসবো আপা। হামিদা জবাব দিল না, সোফা থেকে উঠে চলে গেল। তার মন প্রচন্ড খারাপ, মন খারাপটা এই পর্যায়ে গিয়েছে যে এখন শরীর খারাপ লাগছে। বিয়েতে রাজি হওয়াটা ভুল হয়েছিল এটা সে জানত, সেই ভুল যে এত বড় ভুল তা জানত না। আলাউদ্দিন নামের অজানা অচেনা লোক চলে এসেছে। হামিদা যে খাটে দীর্ঘ জীবন একা শুয়েছে সেই খাটের একটা অংশ দখল করে এই লোকটা পড়ে থাকবে। সবচেয়ে বড় কথা তার দুই মেয়ের বাবার স্মৃতি এই খাটের সঙ্গে জড়িত। সে এবং শহীদ দুজনে মিলে গুলশানের কাঠের দোকান থেকে খাট কিনে এনেছিলেন। আর যাই হোক, তাদের দুজনের খাটের বাইরের একজন মানুষকে শোয়ানো যায় না। হামিদার নিজেকে প্রস্টিটিউটের মতো লাগছে, যে মেয়ে একবার এক একজনের সঙ্গে বিছানায় যায় সে প্রস্টিটিউট ছাড়া আর কি। হামিদার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কান্না আসছে না, সে দরজা ভেজিয়ে নিজের ঘরের খাটে শুয়ে আছে। তার ভাবতে অদ্ভুত লাগছে এই ঘরটা তার নিজের ঘর আর নেই। দরজায় টোকা পড়ল, হামিদার কাজের বুয়া আসিয়া মাথা বের করে ভীত গলায় বলল, সাদি মুয়াফা? না। আসিয়া চলে গেল না, আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। আর কিছু বলবে? উনি আসছেন। উনিটাকে? নতুন ভাইজান। হামিদার খুব বিরক্তি লাগছে, একজন মানুষ এসে দীর্ঘদিনের সুশৃঙ্খল অবস্থাটাও লণ্ডভণ্ড করে দিয়েছে। আসিয়ার মতো প্রাণবন্ত মেয়ে ভয়ে অস্থির হয়ে আছে, কথা ফিসফিস করে বলছে, মাঝে মাঝে বিড়বিড় করছে। এই অবস্থায় পরিবর্তন কখন হবে? তুমি ওনাকে জিজ্ঞেস করো চাটা কিছু খাবেন কিনা। আর শোনো, বিড়বিড় করছো কেন? বিড়বিড় করার মতো কিছু কি হয়েছে? এখন দরজার সামনে থেকে যাও, দরজাটা ভেরিয়ে দিয়ে যাও। হামিদা চিন্তিত মুখে বসে আছে, বসার ঘরের দরজা ভেজানো, যে কোনো মুহূর্তে আলাউদ্দিন নামের মানুষটা ঘরে ঢুকতে পারে। এই অধিকার নিয়েই সে বাড়িতে এসেছে, তার অধিকার শুধু ঘরে ঢোকাতে সীমাবদ্ধ না, সে ইচ্ছা করলে গায়ে হাতও দিতে পারে। ভাবতে শরীর ঘিন ঘিন করছে। টেলিফোন বাজছে, হামিদা টেলিফোন ধরল, হাজি সাহেব টেলিফোন করেছেন। তার গলা আনন্দময়, কেমন আছো গো মা? ভালো না। আবার নতুন করে কিছু হয়েছে? মামা নতুন কিছু হয়নি, পুরোনোটাই সামলাতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অসহ্য লাগছে মামা, আমার ইচ্ছা করছে ছাদে উঠে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই। আলাউদ্দিনের সঙ্গে তো কি কোনো ঘটনা ঘটেছে? কোনো ঘটনাই ঘটেনি, সে আজ সকালে বিছানা বালিশ বাবুর্চি নিয়ে উঠেছে। সেরকমই তো কথা ছিল। হ্যাঁ সেরকমই কথা ছিল, কিন্তু মামা আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না, মনে হচ্ছে আমার গা দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। একটা কাজ করি, আলাউদ্দিনকে বলি আরো সপ্তাহখানিক পরে এসে যেন সে এই বাড়িতে ওঠে। এই এক সপ্তাহ চিন্তা ভাবনা করে নিজেকে গুছিয়ে নে। এসব কিছু করতে হবে না, আমি তোমাদের কাছে চলে আসছি, তোমাদের সঙ্গে থাকবো, তোমার সঙ্গে কথা বলবো, ভাববো। এটা মন্দ না, চলে আয়।
আমার জন্য একটা ঘর খালি করে রাখো মামা, আমি কাউকে সঙ্গে নিয়ে ঘুমোতে পারি না। তুই তোর মামির সঙ্গে কথা বলবি, সে তোকে বোঝাতে পারতো, মেয়েদের সমস্যা মেয়েরাই ভালো বুঝে। আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। আর মামা শোনো, তোমার লেখক সঙ্গে করে একজন বাবুর্চি নিয়ে এসেছে, কালামিয়া না কি যেন নাম, দেখে মনে হয় কবর খুঁড়ে কবরের ভেতর থেকে নিয়ে এসেছে। বিদায় করে দে। বিদায় করে দিয়েছি, সে এখনো যায়নি তবে চলে যাবে। মামা শোনো, যে লোক কবরের নিচ থেকে একজনকে ধরে নেয় বাবুর্চির চাকরি দেয়, তার সঙ্গে কি জীবনযাপন সম্ভব? মা শোন, এইসব তো ছোট সমস্যা। সমস্যা সমস্যায়, সমস্যার কোনো ছোট বড় নেই মামা। তুই কি কাঁদছিস নাকি? আমি কাঁদছি না, রাগে আমার শরীর জ্বলছে। তুই হাত মুখ ধুয়ে ঠান্ডা হ, তারপর চলে আয় আমার এখানে। নাকি আরেকটা কাজ করব, আমি তোর মামিকে নিয়ে চলে আসি, তোর সঙ্গে কথা বলি, আলাউদ্দিনের সঙ্গেও বলি। তোমাদের আসতে হবে না, আমি আসছি। টেলিফোন রেখে হামিদা বাথরুমে ঢুকল, তার শরীর আসলে চলছে। সে দীর্ঘ সময় নিয়ে গোসল করল, শরীরের জ্বলুনি সামান্য কমল, পুরোপুরি গেল না, পুরোপুরি যাবার কথাও না। আলাউদ্দিনকে কি কথা বলবে সেগুলি গুছিয়ে নেওয়া দরকার। হামিদা কোনো কিছুই গুছাতে পারছে না। আলাউদ্দিন বসার ঘরে বসে আছে, শান্ত ভঙ্গিতেই বসে আছে। বসার ঘরের সোফাটা আরামদায়ক, শুধু সামনের টেবিলের উপর পা তুলে দিতে পারলে অনেক আরাম হতো, এই কাজটা করা যাচ্ছে না। অন্যের বাড়িতে এসে সোফায় বসে টেবিলে পা তোলা যায় না, তার স্ত্রীর বাড়ি, সেই অর্থে নিজেরই বাড়ি, এই বোধ এখনো হচ্ছে না। আলাউদ্দিনের ঘুম ঘুম পাচ্ছে, কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো লাগত, ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না। সকাল 11টা বাজে, 11টার সময় কেউ ঘুমোতে যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিতে হবে। আজ দুপুরের খাওয়ার ব্যবস্থা কুটু কি করেছে তিনি জানেন না, নতুন বাড়িতে প্রবেশ উপলক্ষে নিশ্চয়ই বিশেষ কিছু করেছে, মেনু আগে ভাগে জানা থাকলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আলাউদ্দিন সিগারেট ধরালেন, প্রথমবার হাজি সাহেবের সঙ্গে যখন এ বাড়িতে এসেছিলেন তখন সিগারেট ধরাতে সংকোচ লাগছিল, এখন লাগছে না। এটা একটা ভালো দিক, সিগারেটের দুটো টান দিতেই হামিদ এসে ঘরে ঢুকল। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, সম্মান দেখানো হলো। নিজের স্ত্রীকে এইভাবে সম্মান দেখানোর কোনো নিয়ম আছে কিনা তিনি জানেন না। আস্তে আস্তে সব নিয়মকানুন শিখে নিতে হবে, শিক্ষার কোনো শেষ নেই। কবরে যাবার আগ মুহূর্তেও মানুষ শিখতে পারে। বসুন। আলাউদ্দিন থপ করে বসে পড়লেন, হামিদা তার সামনে বসল। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, চোখ ঈষৎ লাল, মনে হচ্ছে তার জ্বর আসবে, গা শিরশির করছে। আপনার জন্য জিলাপি এনেছি। হামিদা চমকে উঠল, মনে হলো সে একটা ধাক্কার মতো খেয়েছে। ধাক্কা খাওয়ার কারণ আছে, শহীদের জিলাপি খুব পছন্দ ছিল, যখন তখন জিলাপি নিয়ে আসত, জিলাপি না পেলে নেশাস্তার হালুয়া, দুটা খাদ্যদ্রব্যই হামিদার অপছন্দ। শহীদের আরেকটা পছন্দের জিনিস ছিল বেলিফুল। হামিদা কোনো পুরুষ মানুষকে বেলিফুলের জন্য এত পাগল হতে দেখেনি, তার আনন্দময় গলা এখনো কানে বাজে। হামিদা শোনো, আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হবে বেলিফুলের সিজন। শহীদের মৃত্যুর পর দীর্ঘদিন কেটে গেছে, হামিদা বাড়িতে বেলিফুল ঢুকতে দেয়নি। বেলিফুলের গন্ধ কেমন হামিদা ভুলে গেছে। জিলাপি এনেছেন কেন? শুধু জিলাপি এনেছেন, আর কিছু আনেননি? বেলিফুল এনেছি। বেলিফুল এনেছেন? জি। কই দেখি, বেলিফুল জিলাপি আপনি কি নিজ থেকে এনেছেন না কেউ আপনাকে আনতে বলেছে? নিজ থেকে এনেছি। জিলাপি আমি খাই না, আর বেলি আমার পছন্দের ফুল না। তারপরে আপনাকে ধন্যবাদ। আলাউদ্দিন পকেট থেকে সিগারেট বের করলেন, কিছুক্ষণ আগে তিনি সিগারেট শেষ করেছেন, সেই সিগারেটের ধোঁয়া এখনো ঘরে আছে, এর মধ্যে আরেকটা সিগারেট ধরানো ঠিক হচ্ছে না। হামিদা নাক মুখ কুচকে আছে, যারা সিগারেট খায় না তারা সিগারেটের গন্ধ সহ্যই করতে পারে না। আলাউদ্দিন হামিদার চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে সিগারেট ঠোঁটে নিলেন, ধরালেন না, কাজটা পরীক্ষামূলক। তিনি যদি দেখেন হামিদা রেগে যাচ্ছে তাহলে আর সিগারেট ধরাবেন না, আর যদি দেখেন সে রাখছে না তাহলে ধরাবেন। তিনি লাইটার হাতে নিয়ে অপেক্ষা করছেন। আপনাকে কিছু জরুরি কথা বলার, অত্যন্ত জরুরি। জি বলুন। আজ আর বলবো না, আমার শরীর খারাপ, মাথা এলোমেলো হয়ে আছে, কি বলতে গিয়ে কি বলে ফেলবো বুঝতে পারছি না। তাহলে আরেকদিন বলুন।
হ্যাঁ তাই করব। আমি এখন চলে যাব মামার কাছে, সেখানে কয়েকদিন থাকবো, মনটা ঠিক করব। অবশ্যই অবশ্যই, মন ঠিক করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে 10 বার দিন থাকবেন। আমার ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না, সঙ্গে বাবুর্চি আছে, সে আবার অত্যন্ত দক্ষ। আপনার বাবুর্চির বিষয়ে কিছু কথা আছে। বলুন, কি কথা? আপনার সঙ্গে বেয়াদবি করলে সেটাও বলুন। ওকে সাইজ করা দরকার আছে? প্রায় ভাবে সাইজ করবো, শেষে আর সাইজ করা হয় না। বাবুর্চির বিষয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো আজ না বলে অন্যদিন বলবো। অনেকক্ষণ ধরে দেখছি আপনি সিগারেট ধরাচ্ছেন, একবার ঠোঁটে নিচ্ছেন, একবার হাতে নিচ্ছেন, সিগারেট ধরান। আপনি কখন যাবেন? এখনই যাব। হামিদার কথা শেষ হবার আগেই কুটু ঢুকল, তার হাতে চায়ের কাপ। হামিদা কুটুকে দেখে আবারও ধাক্কার মতো খেল। এই কুটুমি আগের কুটুমি আনা? অতি অল্প সময়ে সে চুল কেটে এসেছে, হাতের নখ কেটেছে, গোসল করে ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরেছে। নোংরা ভাব তার শরীরে এখন একেবারেই নেই। তার গা থেকে লেবুর হালকা সুবাস আসছে, লেবুর গন্ধ হামিদার খুবই পছন্দ। কুটু হামিদার দিকে তাকিয়ে বলল, আপা আপনার জন্য চা আনছি। আমি তো তোমার কাছে চা চাইনি। একটু খাইয়া দেখেন আপা, আপনার ভালো লাগবো। এইটায় মশলা আছে, ঘন কইরা দুধ চা বানাইয়া তার মধ্যে গরম মশলা দেওয়া হয়, নেপালি রেই চা খুব পছন্দ করে। একটা চুমুক দেন। হামিদা খুব অনাগ্রহের সঙ্গে চায়ে চুমুক দিল, শান্ত গলায় বলল, আমি চা খাচ্ছি, এখানে দাঁড়িয়ে থেকো না, সামনে থেকে যাও। চাটা কি আপনার মন মতো হয়েছে আপা? ভালো হয়েছে, শুক্রিয়া। বলি সে সরে গেল। আলাউদ্দিন সিগারেটের লম্বা টান দিয়ে আনন্দিত গলায় বলল, জামিলা শোনো, কুটু অসাধারণ এক প্রতিভা। আপনি আমাকে কি নামে ডাকলেন? জামিলা বলেছি, দয়া করে রাগ করবেন না, আর বলবো না। জামিলা বলেছেন কেন? আমার নাম হামিদা, জামিলা না। জি আমি জানি, হামিদ স্যার আমাদের অঙ্ক করাতেন, উনাকে খুবই ভয় পেতাম। হামিদ নামটা শুনলেই স্যারের কথা মনে পড়ে, এই জন্য আপনাকে জামিলা বলছি, আর বলবো না। তবে জামিলা নামের অর্থ ভালো। জামিলা নামের অর্থ সুন্দরী। আমি এখন চলে যাচ্ছি, আপনার সঙ্গে পরে কথা বলবো, 2-3 দিন পরে যে কোনো এক সময় কথা হবে। আচ্ছা, আমার কাজের মেয়েটিকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনার বাবুর্চি আছে, আপনার অসুবিধা হবার কথা না। কোনো অসুবিধা হবে না, আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে নিয়ে চিন্তা করছি না, আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করছি। আচ্ছা আমি এখন যাচ্ছি। আলাউদ্দিন বাথটাবের পানিতে শুয়ে আছেন, তার মাথাটা শুধু ভেসে আছে, পুরো শরীর পানির নিচে, বাথটাব ভর্তি ফেনা। আলাউদ্দিনের মনে হচ্ছে এর চেয়ে সুন্দর সময় তিনি তার জীবনে পার করেননি। হামিদার বাড়িতে বাথটাব আছে এটাই তিনি কল্পনা করেননি। বাথটাপে নামার সময় শুরুতে তার একটু ঠান্ডা লাগছিল, এখন আর লাগছে না। এখন মনে হচ্ছে পানির তাপমাত্রা এর চেয়ে বেশি হলে ভালো লাগতো না। তিনি একাই আছেন, কুটু আশেপাশে নেই। একটু আগে হাতের কাছে একটা ট্রে নামিয়ে দিয়ে গেছে, ট্রেতে একটা জগ এবং একটা গ্লাস। জগে যে বস্তু আছে তার রং টমেটো জুসের লাল রং না, হালকা সোনালি রং। এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস, যে জিনিসই হোক অমৃত সম। এই জিনিস এক জগ খেলে তৃষ্ণা মিটবে না, এই জিনিস খেতে হবে এক বালতি। আলাউদ্দিন সিগারেট ধরালেন, পানিতে ভিজতে ভিজতে সিগারেট টানার একটাই সমস্যা, সিগারেট ভিজে যায়। পানিতে সিগারেট খাবার জন্য অন্যরকম সিগারেট থাকার দরকার ছিল, যে সিগারেট পানিতে ভিজবে না। কুটুকে বললে সে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে, অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ, দরিদ্র দেশে পড়ে আছে বলে তার প্রতিভার কদর হলো না। কুটু ইউরোপ আমেরিকায় জন্মালে তাকে নিয়ে কড়াকড়ি পড়ে যেত। কুটু, কুটু কোথায়? কুটু সঙ্গে সঙ্গে দরজা খুলে বাথরুমে ঢুকল। আলাউদ্দিন স্নেহের স্বরে বললেন, কেমন আছো কুটু? ভালো। জীবনে এই প্রথম বাথটাবে গোসল করছি, এর আগে কখনো করিনি। বিয়েটা আমার জন্য শুভ হয়েছে, কি বলো কুটু? অবশ্যই শুভ হয়েছে। আজকের দিনটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম, দিনটা কিভাবে কাটবে এই নিয়ে দুশ্চিন্তা। দিনটা তো মনে হয় ভালোই কাটবে। অবশ্যই আগামীকালও ভালো কাটবে। জামিলা আগামীকালও আসবে না, আমাকে বলে গেছে।
এইটা তো স্যার সুসংবাদ। শুধু সুসংবাদ বললে কম বলা হয়, এটা হচ্ছে মহা সুসংবাদ। জি স্যার, মহা সুসংবাদ। নিজের স্ত্রীর সঙ্গে আপনি আপনি করে কথা বললাম, এর জন্য সামান্য খারাপ লাগছে। মনে হচ্ছিল কি জানো, মনে হচ্ছিল আমি যে কলেজের শিক্ষক, জামিলা সেই কলেজের প্রিন্সিপাল। স্যার আপনি খুব দ্রুত খাইতেছেন, আস্তে আস্তে খাওয়ার নিয়ম। পাইলট সাহেব কি আস্তে আস্তে খেতেন? জি, উনি ছিলেন পাইলট আর আমি দরিদ্র ঘরের সন্তান। ওনার সঙ্গে আমাকে মিলালে তো হবে না, দুজন দুই প্রান্তে। তারপর আপনাদের মধ্যে মিল আছে। এটা ঠিক বলেছ, আমাদের মধ্যে মিল আছে। উনি বাথটাবে শুয়ে থাকতেন, আমিও বাথটাবে শুয়ে আছি। উনি বাথটাবে শুয়ে জগ ভর্তি জিনিস খেতেন, আমিও বাথটাবে শুয়ে জগ ভর্তি জিনিস খাই। আমি উনার চেয়ে দ্রুত খাই, সামান্য একটু অমিল, তাই না? জি স্যার। আরো মিল আছে, উনার বাবুর্চির নাম ছিল কুটুমিয়া, আমার বাবুর্চির নামও কুটুমিয়া। ঠিক বলছি কিনা বলো। অবশ্যই। শোনো কুটু, আজ আমি বাথটাব থেকে উঠব না, এখানেই খাওয়া দাওয়া করবো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই স্যার। তোমার পাইলট স্যার কি কখনো বাথটাবে শুয়ে খাওয়া দাওয়া করতেন? জি করতেন, উনি ঘন্টার পর ঘন্টা বাথটাবে থাকতেন, বই পড়তেন। কি বই পড়তেন? কি বই পড়তেন তা বলতে পারবো না স্যার, আমি লেখাপড়া জানি না। আমি ভুলেই গিয়েছিলাম তুমি লেখাপড়া জানো না। তোমাকে একবার বলেছিলাম বাংলা বাজার থেকে অ আ বই কিনে আনবো, ভুলে গেছি। এই বয়সে আর পড়ালেখা শিখা কি হইব? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই কুটু, জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান অর্জন করা যায়। তুমি এখন যাও, খুঁজে পেতে দেখো এই বাড়িতে কোনো বই টই আছে কিনা, থাকলে নিয়ে এসো, শুয়ে শুয়ে পাইলট সাহেবের মতো বই পড়বো। বাংলা বই আনবো না ইংরেজি বই আনবো? একটা আনলেই হলো, হাতের কাছে যা পাও নিয়ে এসো। কুটু কিছুক্ষণের মধ্যেই বই নিয়ে ফিরে এলো, ইংরেজি বই। বইয়ের লেখকের নাম উইলিয়াম গোল্ডিং, বইয়ের নাম লর্ড অফ দ্য ফ্লাইস। আলাউদ্দিন বই পড়তে শুরু করলেন, প্রথম চ্যাপ্টারের নাম দ্য সাউন্ড অফ দ্য শেল। 10 মিনিটের মতো পরেই তিনি ঘুমিয়ে পড়লেন। লর্ড অফ দ্য ফ্লাইস কিছুক্ষণ বাথটাবের পানিতে ভেসে রইল, তারপর পানিতে ডুবে গেল। হাজি একরামুল্লাহ বললেন, মা আমি যে তোর মঙ্গল চাই এটা কি তুই জানিস? আসল কথাটা বলে ফেল মামা, ভনিতা করছো কেন? আমি তোর মঙ্গল চাই, এটাই আসল কথা। ঠিক আছে, তুমি আমার মঙ্গল চাও, আমার প্রতি এই শুভকামনার জন্য তোমাকে ধন্যবাদ। এরকম ক্যাটক্যাট করে কথা বলছিস কেন মা? আয় আমরা সহজভাবে কিছুক্ষণ আলাপ করি, চিন্তায় তোর চোখ মুখ ছোট হয়ে গেছে, এরকম অবস্থায় থাকলে কিছুদিনের মধ্যে তোর সব চুল পেকে যাবে। তুই একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিস, আয় তোর সমস্যার সমাধান করি। তুমি আমার সমস্যার সমাধান করবে? আমি একা করব কিভাবে? তুই আমি আমরা দুজনে আলাপ করব, দরকার হলে আলাউদ্দিনকে ডাকবো। ওনাকে ডাকবে কেন? তোর সমস্যাটা তো তাকে নিয়ে, তাকে বিয়ে করেছিস কিন্তু তার সঙ্গে থাকছিস না। মামা আমি যে তোমার এখানে আছি তাতে কি তোমার অসুবিধা হচ্ছে? একটা বড় ঘর একা দখল করে আছি, অসুবিধা হবার কথা? যদি হয় খোলাখুলি বলে আমি চলে যাব। আরে কোথায় যাবি, নিজের বাসায় ফিরে যাবি? না, মেয়েদের কোনো হোস্টেলে গিয়ে উঠবো, চাকরিজীবী মহিলাদের জন্য ঢাকা শহরে অনেক হোস্টেল তৈরি হয়েছে। তোর নিজের বাড়িতে তুই যাবি না? না মামা, তোমার কথা কি শেষ হয়েছে? আমি এখন উঠব, আমার মাথা ধরেছে, দরজা বন্ধ করে বিছানায় শুয়ে থাকব। আচ্ছা যা, শেষ কোনো কথা থাকলে বলতে পারো, এরকম ছটফট করলে তো শেষ কথা বলতে পারবো না। শান্ত হয়ে বস, নিয়ে একটা পান খা। আমি পান খাই না। খেয়ে দেখ, ভালো লাগবে, মিষ্টি পান। পান টান কিচ্ছু খাবো না, শেষ কথা কি বলতে চাচ্ছ বলো, আমি মন দিয়ে শুনছি। আমি তোর মঙ্গল চাই মা, তুই যদি আলাউদ্দিনের সঙ্গে বাস না করতে পারিস তাহলে বিয়ে ভেঙে দেওয়া উচিত, বিয়ে তো কোনো খেলা না, সিরিয়াস ব্যাপার। যদি তুই ভাবিস বিয়েটা ভুল হয়ে গেছে তাহলে সেই ভুল হজম করতে হবে কেন? তুমি এই লাইনে কথা বলবে আমি বুঝতে পারিনি, থ্যাংক ইউ। বিয়ে ভেঙে দেবার আগে তোকে কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে হবে ভুল হয়েছে। পুরোপুরি নিশ্চিত কিভাবে হব? পুরোপুরি নিশ্চিত হতে হলে তোর নিজের বাড়িতে গিয়ে আলাউদ্দিনের সঙ্গে বাস করতে হবে, তাকে কাছাকাছি থেকে কিছুদিন দেখতে হবে,
তোদের দুজনকে যে এক ঘরেই বাস করতে হবে তা তো না, তুই একটা ঘরে থাকবি, আলাউদ্দিন অন্য একটা ঘরে থাকবে। আলাউদ্দিন অবুঝ না, তাকে বললি সে বুঝবে। আমি তোকে বেশি দিন থাকতে বলছি না, এক সপ্তাহ থাকলেই হবে। এক সপ্তাহ? হ্যাঁ এক সপ্তাহ, মা রাজি হয়েছে। আমি বুড়ো মানুষ, আমি তোর কাছে হাত জোর করছি। যাত্রা থিয়েটার করবে না মামা, হাত জোর করা আবার কি। ঠিক আছে আমি থাকবো এক সপ্তাহ। তাহলে একটা তারিখ ঠিক করে ফেলি, কবে যাবি সেই তারিখ ঠিক করো। বুধবার 9 তারিখ, ঠিক আছে বুধবার 9 তারিখ সকালে তোকে আমি ওই বাড়িতে রেখে আসবো। বুধবার কেন, বুধবার কি বিশেষ কোনো দিন? একটা দিন ঠিক করতে হয় এই জন্যে ঠিক করা। আমার ধারণা কি জানো মামা, আমার ধারণা তুমি আলাউদ্দিন সাহেবের সঙ্গে আগে আলাপ করেই দিনটা ঠিক করে এসেছো, তার সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে এসেছো আমার কাছে। আমি কি ভুল বললাম? আমি জানি আমি ভুল বলিনি। এখন বলো তো মামা আমার বুদ্ধি কেমন? তোর বুদ্ধি ভালো, মাশাল্লাহ। হামিদা বিছানায় শুয়ে আছে, তার মাথায় চাপা যন্ত্রণা। মাথা ব্যথার ওষুধে এই যন্ত্রণা যাবে না। মাথার ভোঁতা যন্ত্রণা বিয়ের পর থেকেই শুরু হয়েছে, বাড়ছে কমছে পুরোপুরি কখনো যাচ্ছে না। হামিদা এখন প্রায় নিশ্চিত এই যন্ত্রণা কখনো যাবেও না। কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত থাকলে যন্ত্রণা সাময়িকভাবে ভুলে থাকা যায়, ব্যস্ত রাখার মতো কিছু হামিদা খুঁজে পাচ্ছে না। দরজায় কেউ টোকা দিচ্ছে। হামিদা বিরক্ত গলায় বলল, কে? হাজি সাহেবের কাজের মেয়ে বলল, ভাত খাইতে আসেন, আমি রাতে কিছু খাবো না। তুমি মামিকে গিয়ে বলবে খাওয়ানি একটু পরপর আমাকে যেন বিরক্ত না করে, আমার ঘরেও যেন খাবার না পাঠায়। বুঝতে পারছো কি বলছি? জি। এখন যাও, খবরদার আবার ফিরে আসবে না, আমার মেজাজ খুবই খারাপ। আবার যদি তুমি ফিরে আসো কিংবা অন্য কেউ ভাত খাওয়া খাওয়ার জন্য সাদাসাদি করতে আসে তাহলে আমি কোনো একটা হোটেলে গিয়ে উঠবো, এই বাসায় এক মুহূর্ত থাকবো না। হামিদা বিছানা থেকে উঠে দরজার ছিটকিনি লাগালো, কাগজ কলম নিয়ে মেয়েদের চিঠি লিখতে বসলো। এখানে কি ঘটছে মেয়েদের জানানো প্রয়োজন। তার বিয়ের পর মেয়েদের সঙ্গে টেলিফোনে 2-3 মিনিট করে কথা বেশ কয়েকবার হয়েছে, তাতে তাদেরকে তেমন কিছুই বলা হয়নি। পুরো ব্যাপারটা ভালো মতো জানাতে হবে, চিঠি লিখতে হবে সাবধানে, কারণ মেয়েরা এই চিঠি শুধু যে নিজেরা পড়বে তা না, তাদের স্বামীদেরও পড়তে দিবে। বিবাহিত মেয়েদের কাছে একান্তই ব্যক্তিগত কোনো চিঠি পাঠানো যায় না, তারা আহ্লাদে দেখানোর জন্য ব্যক্তিগত সবকিছু স্বামীকে দেখায়। চিঠি একটা লিখে ফটোকপি করে 2 মেয়েকে পাঠালে হবে না, দুজনকে আলাদা আলাদা করে লিখতে হবে। হামিদার মাথার যন্ত্রণা বাড়তে শুরু করেছে, আরো বাড়ার আগেই চিঠি শেষ করা দরকার। মেয়েদেরকে চিঠিতে অনেক আহ্লাদি আহ্লাদি কথা লিখতে হয়, মাথার যন্ত্রণা বেড়ে গেলে আহ্লাদি কথাগুলো আর আসবে না। প্রিয় মা রু, কেমন আছো গো মামনি, কেমন চলছে তোমার সংসার, জামাই কেমন আছে, তার পায়ের পাতায় ফোড়া হয়েছিল বলেছিলে সেটার অবস্থা কি? মা গো তুমি মোজা নিয়মিত ধুয়ে দাও তো, তোমার ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়া সমস্যা হবার কথা না। আন্ডার গার্মেন্টস প্রতিদিন ধোয়া প্রয়োজন। সুজির হালুয়ার রং সাদা হয়ে যাচ্ছে কেন জানতে চেয়েছিলে, সুজি সামান্য ভেজে নিতে পারো, অনেকে আবার জাফরান দিয়েও রং করে। হলুদ দিয়ে রং করতে যেও না, হলুদের তিতা একটা স্বাদ আছে, মিষ্টি জাতীয় খাবারে হলুদ দেওয়া যায় না। কাঁচা হলুদের রস 1 ফোঁটা দিলে সুন্দর রং হয়। তোমাদের দেশে কাঁচা হলুদ আছে কিনা তা তো জানি না। এখন নিজের প্রসঙ্গে আসি, কিছু কিছু কাজ আছে, মানুষ জানে কাজটা ভুল তারপরও কাজটা করে, কাজটা করার পর ভুলটা যে কত বড় তা ধরতে পারে, এখন আর ভুল শোধরানোর উপায় থাকে না। আমি এ ধরনের একটা ভুল করে ফেলেছি, এখন আমার মাথা আউলিয়ে আছে। মাথা আউলা শব্দটা তোমার বাবা ব্যবহার করতেন, মানুষটা নেই কিন্তু সে তার অনেক কথাবার্তা ছড়িয়ে রেখে গেছে। ওই যে বিখ্যাত লাইন, পাখি উড়ে চলে গেলেও পাখির পলক পড়ে থাকে। আমি আমার নিজের ভুলের কথা ইনিয়ে বিনিয়ে লেখার জন্য তোমাকে চিঠি লিখতে বসিনি, তোমার সহানুভূতি আদায়ের চেষ্টাও করছি না। সহানুভূতি আদায়ের চেষ্টাটা আমার কাছে সবসময় খুব অরুচিকর মনে হয়। তোমার বাবার মৃত্যুর পর তোমাদেরকে নিয়ে আমি যখন গভীর জলে পড়ে গেলাম তখন অনেকেই সহানুভূতি দেখাতে এসেছিল, রাগে আমার তখন গা জ্বলত, এখনো জ্বলে। আমি একটা সমস্যায় পড়েছি, এই সমস্যার সমাধান আমি নিজেই করব, তার জন্য তোমাদের কাছে কখনো যাব না, এবং আমি আশা করব যে আমি দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি এইভাবে তোমরা আমাকে সহানুভূতি দেখাতে আসবে না। এখন কিছু অদ্ভুত ঘটনা তোমাকে বলি, ঘটনাগুলি সব কাকতালীয়, কিন্তু একের পর এক কয়েকটা কাকতালীয় ব্যাপার ঘটবে তাও আমি মানতে পারছি না। ব্যাপারটা কি শোনো, আগের কথা মতো আলাউদ্দিন সাহেব এক সকালে তার বাবুর্চিকে নিয়ে উপস্থিত হলেন, আমার সঙ্গে দেখা হলো না, তিনি জিনিসপত্র নামিয়ে বাজারে চলে গেলেন। জরুরি কি সব কেনাকাটা নাকি বাকি আছে,
তার সঙ্গে দেখা হলো দুপুরে। তিনি জিলাপি এবং বেলিফুল নিয়ে এসেছেন। কাকতালীয় ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারা উচিত। তোমাদেরকে আমি অনেকবার বলেছি, জিলাপি এবং বেলিফুল তোমার বাবার খুবই পছন্দের জিনিস। সে বাজারে গেলেই খুঁজে পেতে জিলাপি নিয়ে আসত। বেলিফুলের সিজনে সে বেলিফুল ছাড়া বাসায় এসেছে এরকম কখনো হয়নি। আলাউদ্দিন নামের মানুষটা বেছে বেছে প্রথম দিন জিলাপি এবং বেলিফুল আনবে কেন? আচ্ছা ধরে নিলাম কাকতালীয়। আমাদের পৃথিবীতে বিস্মিত হবার অনেক ধরন আছে। ঠিক সেরকমই কাকতালীয় ব্যাপার যে ঘটে না তা না, অবশ্যই ঘটে, কিন্তু পরপর ঘটে না। দ্বিতীয় কাকতালীয় ব্যাপারটা সেদিনই ঘটল। আলাউদ্দিন সাহেব হঠাৎ একসময় আমাকে জামিলা ডাকতে লাগলেন। তোমাদের আমি বলেছি যে তোমার বাবা ঠাট্টা করে আমাকে ডাকতেন মিসেস ঝামিলা। আমি শুধু ঝামেলা করি, এই জন্যে আমার নাম মিসেস ঝামিলা। জামিলা এবং ঝামিলা এই দুটি নাম কি পরিমাণ কাছাকাছি তা কি বুঝতে পারছো? উনি যখন অবিকল তোমার বাবার মতো গলায় আমাকে জামিলা ডাকলেন, আমি এতই অবাক হলাম যে মাথায় একটা চক্কর দিয়ে উঠল। কেন আমাকে জামিলা ডাকলেন তার একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না। আমার কাছে মনে হলো, মানে এখনো মনে হচ্ছে, ব্যাখ্যার বাইরে অন্য কিছু আছে। সে অন্য কিছুটা যে কি তা ধরতে পারছি না। আলাউদ্দিন সাহেব সঙ্গে করে একজন বাবুর্চি নিয়ে এসেছেন, নাম কুটুমিয়া। আলাউদ্দিন সাহেবের আচার ব্যবহার এবং চলাফেলার কোনো রহস্যময়তা নেই। তিনি আট দশটা মানুষের মতোই, কিন্তু কুটুমিয়া নামের মানুষটা অন্যরকম। প্রথম দেখাতে আমি তাকে যতটা অপছন্দ করেছি আর কাউকে এর একশো ভাগের এক ভাগও অপছন্দ করিনি। তাকে দেখে প্রথম যে ধারণাটা হয় তা হলো, এই লোক মানুষের সমাজে বাস করে না, এ বাস করে ম্যানহোলের ভেতরের কোনো জগতে। সে আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়ালো। চায়ে মুখ দিয়ে মনে হলো কোথাও কোনো গণ্ডগোল আছে, কারণ চাটা ছিল মশলা চা। তোমাদের জন্ম হবার আগে তোমাদের বাবা একবার আমাকে নিয়ে চার দিনের জন্য কাঠমান্ডু গিয়েছিলেন। সেখানেই আমি প্রথম মশলা চা খাই। সেই চায়ের স্বাদ আমার মুখে লেগেছিল। কুটুমিয়া বেছে বেছে অবিকল সেই চাই কেন বানিয়ে দিল? ঘটনা কি? ঘটনা অবশ্যই আছে, ঘটনার ব্যাখ্যাও আছে। আমার মাথা তোমার বাবার ভাষায় আউলা হয়ে গেছে বলে ঘটনার ব্যাখ্যা বের করতে পারছি না। আমি নিশ্চিত একদিন পারব। তোমার মাথায় কোনো ব্যাখ্যা এলে আমাকে চিঠি লিখে জানিও। এখন আলাউদ্দিন সাহেব তার বাবুর্চিকে নিয়ে আমার বাসায় বাস করছেন। আমি চলে এসেছি বড়মামার বাড়িতে। এই অবস্থা কতদিন চলবে বুঝতে পারছি না। এদিকে আবার আরেক সমস্যা, আমার বাড়ির একতলায় যে ভাড়াটা থাকতেন ইঞ্জিনিয়ার শফিক সাহেব, উনি গতকাল সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন। তিনি প্রায় সাত বছর ছিলেন। তার মতো ভালো ভাড়াটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তাকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম, বিপদে আপদে তার সাহায্য নিতাম। তিনি চলে যাওয়ায় আমি খানিকটা অসহায় বোধ করছি। তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটাও বিচিত্র। তিনি যা বললেন সেটা হচ্ছে, আলাউদ্দিন সাহেব কুটুমিয়াকে নিয়ে যেদিন ওই বাড়িতে উঠলেন সেদিন সন্ধ্যায় রাস্তার একটা কালো কুকুর এসে বাড়ির বারান্দায় স্থায়ী হলো। সন্ধ্যার পর থেকে ওই কুকুর বাড়ির চারদিকে চক্কর দেয় এবং মানুষের মতো করে কাঁদে। বাড়ির চারপাশে চক্রাকারে ঘুরতে ঘুরতে কুকুর বিড়ালের কান্না খুবই অশুভ বলে বিবেচনা করা হয়। ইঞ্জিনিয়ার সাহেবের মা অস্থির হয়ে গেলেন। কুকুরটাকে দূর করার চেষ্টা করা হলো, লাঠি দিয়ে তাড়া করলে চলে যায়, কিছুক্ষণ পর আবার চলে আসে। পরদিন এই কালো কুকুরটার সঙ্গে আরো দুটা কুকুর যুক্ত হলো। দিনের বেলা এরা কিছু করে না, চুপচাপ বারান্দায় বসে থাকে। সন্ধ্যা মিলাবার পর থেকে বাড়ির চারপাশে হাঁটা শুরু করে এবং কান্না শুরু করে। শফিক সাহেব মিউনিসিপ্যালিটিকে খবর দিলেন, ওরা কুকুর ধরা গাড়ি নিয়ে এলো, কিন্তু কুকুর ধরতে পারলো না। শফিক সাহেব বাজার থেকে মাংস কিনে এনে ভাতে বিষ মিশিয়ে খেতে দিলেন, ওরা সেই মাংস মুখেও দিল না। গত মঙ্গলবার থেকে কুকুরের সংখ্যা হয়েছে চার। এর মধ্যে একটা কুকুর শফিক সাহেবের মেজমে এবং কাজের বুয়াকে কামড়েছে। উনার বাচ্চার কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে পারে না এমন অবস্থা। উনারা যে চলে গেছেন আমি তাদের দোষ দিতে পারছি না, আবার একের পর এক কুকুর এসে জুটছে এটাও মেনে নিতে পারছি না। আগে তো কখনো এই সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? বড়মামার সঙ্গে কথা বলেছি, উনি একজন দারোয়ানের ব্যবস্থা করেছেন যার একমাত্র কাজ হলো কুকুর আটকানো। আজ সকালে খবর পেয়েছি দারোয়ানকে কুকুর কামড়েছে। একসঙ্গে দুটা কুকুর দুপায়ে কামড়ে ফালাফালা করে দিয়েছে, নানান জায়গা থেকে খাবলে গোশত নিয়ে গিয়েছে। বড়মামা তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করিয়ে দিয়ে এসেছেন। তাকে পেথিড্রিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই হচ্ছে অবস্থা, যে খুব ভালো অবস্থা না তা তো বুঝতেই পারছো। তবে এইসব নিয়ে তোমরা মোটেই দুশ্চিন্তা করবে না, আমি নিশ্চিত প্রতিটি সমস্যারই আমি সমাধান করব। আমি যে খুব শক্ত মেয়ে তা আর কেউ জানুক বা না জানুক তোমরা দুই বোন জানো, কাজেই দুশ্চিন্তা করবে না। আগামীকাল সকালে আমি আমার নিজের বাড়িতে যাব, কুকুরের সমস্যাটা কি নিজের চোখে দেখে আসব। অফিস থেকে দশ দিনের ছুটি নিয়েছিলাম, আগামীকাল ছুটি শেষ, অফিস করতে হবে ভেবেই খারাপ লাগছে। আমার এক মাসের রিক্রিয়েশন লিভ পাওনা আছে, ভাবছি এই ছুটিটা নেব এবং সম্ভব হলে তোমাদের দু বোনকে দেখে আসব। আমার মাথার আউলাভাব দূর করার জন্য এটা খুবই দরকার। মা তোমরা ভালো থেকো, আল্লাহ পাকের দরবারে এই আমার প্রার্থনা।
হামিদা চিঠি শেষ করে উঠল। মাথার চাপা যন্ত্রণাটা এতক্ষণ ছিল না, এখন আবার শুরু হয়েছে। খিদেও লেগেছে বেশ, নিচে গিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না। হামিদা বাথরুমে ঢুকে ভালো মতো হাত মুখে পানি দিল, দুটা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। গত এক সপ্তাহ ধরেই তার ঘুমের সমস্যা হচ্ছে, তার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল সে তৃপ্তি মতো ঘুমোতে পারছে না। কে জানে, হয়তো এই জীবনে সে আর কোনোদিনও তৃপ্তি নিয়ে ঘুমোতে পারবে না। অনেক দূরে কোথায় যেন কুকুর ডাকছে, ভারী গলায় ডাকছে। শহরে কুকুরের ডাক শোনা অস্বাভাবিক কিছুই না, কিন্তু এই কুকুরটা কি অন্যরকম করে ডাকছে? হামিদা পাশ ফিরল, তার নিজের উপরেই বিরক্তি লাগছে। সে এমন দুর্বল হয়ে যাচ্ছে কেন? কুকুর যেভাবে ডাকে এই কুকুরটাও সেভাবেই ডাকছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে ডাকটা অন্যরকম। মন দুর্বল হলে এরকম হয়, স্বাভাবিককে মনে হয় অস্বাভাবিক। হামিদা মাথা থেকে কুকুরের ডাকটা সরাবার চেষ্টা করল, সরল না। কুকুর ডেকেই যাচ্ছে, এই ডাক বন্ধ না হওয়া পর্যন্ত হামিদা ঘুমোতে পারবে না। দরজায় টোকা পড়ল। হামিদা বলল, কে? হামিদার কাজের মেয়ে আসিয়া ভীত গলায় বলল, আফা, আমি। কি চাও এত রাতে? আপনার খাও নানছি। আমি তো বলে দিয়েছি রাতে খাবো না। মামি পাঠাইছে, সাথে দুধ আনছি, কিছু না খাইলে দুধটা খান। হামিদা দরজা খুলল, তার ভালোই খিদে পেয়েছে, কিছু না খেলে ঘুমও আসবে না। কুকুরটা ভালো যন্ত্রণা করছে, এখনো ডাকছে, মনে হয় তার গায়ে গরম মার ফেলে দিয়েছে কেউ, ব্যথা না কমা পর্যন্ত সে ডাকতেই থাকবে। হামিদা বলল, লতিফা, তুমি কি কুকুরের ডাক শুনতে পাচ্ছ? কুকুরটার ডাক তো শুনি না আফা। অনেক দূর থেকে একটা কুকুর ডাকছে, শুনতে পাচ্ছ না? জি না। হামিদা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, লতিফা কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু কুকুর ঠিকই ডাকছে। একটা কুকুরের সঙ্গে আরো একটা কুকুর যুক্ত হয়েছে, আসলে ঘটছেটা কি? হামিদা চোখ মুখ শক্ত করে বলল, ভাত দুধ কিছুই খাবো না, নিয়ে যাও। হামিদা চেয়ারে এসে বসল, আর তখনই সে বুঝতে পারল কুকুর দূরে কোথাও ডাকছে না, কুকুর ডাকছে তার মাথার ভেতরে। আর এই লক্ষণ একদমই ভালো না, বিরাট অসুস্থতার লক্ষণ। হামিদার এখন উচিত অতি দ্রুত ভালো কোনো ডাক্তারকে দেখানো। আলাউদ্দিন বললেন, কুটু, কুকুরগুলি বড় যন্ত্রণা করছে। জি স্যার। রাত হলেই ঘেউ ঘেউ করে, তোমার বিরক্ত লাগে না? কুকুরের কারণে কেউ এদিকে আসে না, এইটা একটা ভালো দিক। তা ঠিক, আমরা নিরিবিলি আছি, তাই না কুটু? কেউ আমাদের বিরক্ত করছে না। হাজি সাহেবের পাণ্ডুলিপির খোঁজে আমার কাছে আসবেন না। জি স্যার। এদিকে জামিলাও আসছে না, এটাও খারাপ না। জি স্যার, এটাও ভালো। আমার মনে হয় উনি আর এই বাড়িতে আসবেন না। না এলে আমাদের তো কিছু করার নেই, আমি নিশ্চয়ই বলতে পারি না, আসতেই হবে, না হলে হেন করেঙ্গা তেন করেঙ্গা। তুমি আমার স্ত্রী, লিগ্যাল ওয়াইফ। জি না, এরকম বলবেন কেন? আমরা থাকবো আমাদের মতো, উনি থাকবেন উনার মতো। অবশ্যই অবশ্যই। খানা কি এখন খাইবেন না আরো পরে দিব? আজকের খানাটা কি নতুন কিছু? জি। কি রান্না করেছো বলো দেখি। গরুর মাংস। ভেরি গুড। আজ সকাল থেকেই গরুর মাংস খেতে ইচ্ছা করছিল, তোমাকে বলতে ভুলে গেছি। ঝাল ঝাল গরুর মাংস সঙ্গে আলু। তুমি কি মাংসে আলু দিয়েছো? জি স্যার। মাঝে মাঝে তোমার কাণ্ড কারখানা দেখে মনে হয় তুমি মনের কথা বুঝতে পারো, সত্যি করে বলো তো, তুমি কি মনের কথা বুঝতে পারো? খানা খাইতে কি দেরি হইব স্যার? তাড়াহুড়ো করার দরকার কি, ধীরে সুস্থে খাই। এখন যে জিনিসটা খাচ্ছি তার নাম কি? জিন। অতি সুস্বাদু। পাইলট স্যার কি এই জিনিস খেতেন? ওনার পছন্দের জিনিস ছিল জিন আর রাম। রাম আবার কি? মিষ্টি জাতীয়, খাইতে ভালো। রাম, লক্ষণ, সীতা, তোমার সঙ্গে থেকে অনেক কিছু শিখলাম। রাম তো খাওয়া হয়নি, একদিন ব্যবস্থা করো। জি আচ্ছা। আমি একা একা এত সব ভালো জিনিস খাচ্ছি, আমার খারাপই লাগে। তুমি খাও না কেন, তুমিও খাও, কোনো অসুবিধা নেই। আমার কাছে সব মানুষ সমান, বাবুর্চিও যা, খাদ্যমন্ত্রীও তা। যাও একটা গ্লাস নিয়ে এসো, খেতে খেতে দুজনে গল্প করি। আমি এই সব জিনিস খাই না স্যার। খাও না? জি না। কোনো দিনই খাওনি? জি না। আফসোস, একটা ভালো জিনিস থেকে বঞ্চিত থেকে গেলে, খুবই আফসোসের কথা। কুটু শোনো, তোমার কি গরম লাগছে? স্যার আজ গরম ভালো পড়ছে। বাথটাবে পানি দাও,
পানির মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকি। এখন রাইতে একটা বাজে, এত রাইতে বাথটাবে নামবেন, কোনো অসুবিধা আছে? না, আমি ঠিক করেছি আজ বাথটাবেই ঘুমাবো। কেন ঠিক করেছি বলতে পারবে? গরম লাগে এই জন্যে। হয়নি, দশে শূন্য। আজ বাথটাবে গোসল করবো, কারণ হলো মানুষের যখন যে ইচ্ছা করে তা করা উচিত। মানুষের বাঁচে কতদিন, ঠিক না? জি, একটা কচ্ছপ 300 বছর বাঁচে। আর মানুষের দিকে তাকিয়ে দেখো, 60 হয়েছে কি শেষ? আমার হয়েছে 53, আর মাত্র 7 বছর বাকি। কাজে আমি ঠিক করেছি, এখন থেকে যা করতে ইচ্ছা করবে তাই করব। কে কে চিন্তা করছে এসব নিয়ে ভাববো না। আচ্ছা, বাথটাবে পানি লাগাও, গ্লাস শেষ হয়ে গেছে, এই জিনিস আরো দাও। জি আচ্ছা। আমাদের সুখের দিন শেষ হয়ে আসছে কুটু, বুধবার জামিলা চলে আসবে, তাই না? জি। চলে এলেও কিছু করার নেই, সব নিয়তি। জি স্যার। কুকুরের ডাকটা মনে হয় একটু কমেছে। জি কমছে। সর্বমোট কয়টা কুকুর? এখন আছে 5টা। এরা কি করছে, বাড়ির চারদিকে চক্কর দিচ্ছে? জি স্যার। খুবই আশ্চর্যজনক ঘটনা, এদের কারণে বাইরের কেউ আমাদের কাছে আসতে পারছে না। এ একটা ভালো দিক, তুমি এখন থেকে এদের এক থালা করে খাবার দিও। জীবে দয়া করে যেই জন সেই জন সবিছে ঈশ্বর, কথাগুলি কে বলেছে ভুলে গেছি, কিন্তু খুবই দামি কথা। রোজ এদের ভালো মন্দ খাওয়াবে। আচ্ছা, বাথটাবে কি পানি দেওয়া হয়েছে? আপনার সঙ্গে কথা বলছি তো স্যার, বাথরুমে যাইনি। আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, বাথরুম থেকে কথা বলো। গ্লাসটা খালি, তাড়াতাড়ি তোমার জিনিস নিয়ে আসো। টাইম ইজ শর্ট, অর্থাৎ সময় সীমিত, মাত্র 60 বছরেই সব শেষ, আমার আছে মাত্র 7 বছর, বিরাট আফসোস। রাত 3টা, বাথটাবে শরীর ডুবিয়ে আলাউদ্দিন শুয়ে আছেন, বাড়ির সমস্ত বাতি নেভানো, তবে বাথরুমে সামান্য আলো আছে। শেষবার ঘরে টিভি চলছে, টিভি স্ক্রিনে নীলাভ আলো বাথরুম পর্যন্ত এসেছে। কুটুমিয়া বাথটাবের পাশে বসে আছে, আলাউদ্দিন চোখ মেলতে পারছেন না, তার কথাও জড়িয়ে আসছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, তবে তিনি ঘুমাচ্ছেন না, কষ্ট করে জেগে আছেন। তিনি খুবই আনন্দ পাচ্ছেন, ঘুমিয়ে পড়লেই তো সব আনন্দ শেষ, আনন্দ উপভোগ করতে গেলে যাক জেগে থাকতে হয়। কুটু। জি স্যার। বড় আনন্দ লাগছে কুটু, শুধু চোখ মেলে রাখতে পারছি না, এটাই সমস্যা। চোখ বন্ধ করে রাখেন। রাতে আর ভাত খাবো না। জি আচ্ছা। এখন থেকে একবেলা ভাত খাবো, কুকুরদের যখন খেতে দিবে তখন আমাকেও দিও, ওরা যা খাবে আমিও তাই খাবো, কুকুর বলে ওদের অবহেলা করা ঠিক হবে না। কবি বলেছেন, জীবে দয়া করে যেই জন সেই জন সবিছে ঈশ্বর। কুকুরও একটা জীব। জি। পাইলট সাহেব কি কুকুর পছন্দ করতেন? খুবই পছন্দ করতেন, ওনার 3 জাতের কুকুর ছিল, এলেশেশিয়ান ছিল, জার্মান একটা কুকুর ছিল থ্যাবরা নাকি, আর 2টা কুকুর ছিল পর্তুগালের মেয়ে কুকুর, উনি ওগুলার আদর করে ইকরি মিকরি নামে ডাকতেন। ওনার বিদেশি আর আমার দেশি নেরি কুত্তা। যাই হোক, আমার কাছে দেশি বিদেশি সবই সমান, গাহি সাম্যের গান, আমার চক্ষে দেশি বিদেশি কোনো ভেদাভেদ নেই। আচ্ছা কুটু শোনো, প্রায় ভাবি একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, পরে আর আমার মনে থাকে না, এখন মনে পড়েছে, জিজ্ঞেস করি। জি স্যার করেন। পাইলট সাহেব ছাড়াও তো কুয়েতে এক ভদ্রলোকের বাড়িতে তুমি কাজ করতে, তার কথা তো তুমি কিছু বলো না, উনি লোক কেমন ছিলেন? অতি ভালো লোক ছিলেন স্যার, ওনার 3 স্ত্রী ছিল, স্ত্রীদের সঙ্গে বনি বনা হইল না, আলাদা বাড়ি বানায় থাকা শুরু করলেন। শুধু তুমি আর উনি? জি। ওনার বাড়িতে কি বাথটাব ছিল? উনি আমির মানুষ, ওনার বাড়িতে বাথটাব তো থাকবই, ওনার বাথটাবের সব ফিটিং ছিল সোনার। বলো কি, ওনার বাথরুমে শোয়ানো ছিল, জুসুকি ছিল। ওইগুলো কি? শোয়ানো হইল পানির গরম ভাপে গোসলের ব্যবস্থা, আর জুকুসি বাথটাবের মতো পানির বুদবুদ হয়, শৈলে পানি দিয়ে আপনা আপনি মেসাজ হয়। ওনার নাম কি? শেখ আব্দাল রহমান, অত্যন্ত ফরহেজগার আদমি ছিলেন স্যার, যখন ওনার শরীরে গোটা গোটা ফোসকা উঠল, উনি বিছানা থেকে উঠতে পারেন না, তখনও নামাজ কাজা করেন নাই, শুয়া শুয়া আঙুলের ইশারায় নামাজ পড়ছেন। ওনার শরীরেও ফোসকা উঠেছিল নাকি? জি। ফোসকার ভেতরে পোকাও ছিল? জি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা, তোমার ভাগ্যে সব ফোসকাওয়ালা লোক পড়ে যাচ্ছে। জি, এইটা ভাইবা মনটা খারাপ। মন খারাপ করবে না,
তাদের কপালে ছিল ফোসকা। তুমি আমি কি করব বলো, তোমার আমার কিছু করার নেই। কুটু। জি স্যার। কিছু না। আমার সঙ্গে দেখা করতে এসেছে? কে দেখা করতে এসেছে? ওই যে লোকটা শৈল্যে বধ ঘেরান। কুটুমিয়া, যে কুটুমিয়া, আফা গো, আমার ডর লাগতাছে। হামিদা বিছানায় শুয়েছিল, এখন উঠে বসলো। তার ইচ্ছা আসিয়াকে একটা কড়া ধমক দেয়। আহ্লাদি ধরনের কথা অসহ্য লাগে। আমার ডর লাগতেছে মানে কি, ডর লাগার কি আছে? এইসব হচ্ছে মন রাখার কথা। আসিয়া বুঝতে পারছে কুটুকে তার আপা অপছন্দ করছে, কাজে সে ডর লাগার কথা বলছে। যদি এমন হতো সে কুটুকে পছন্দ করতো, তাহলে আসিয়া বলতো লোকটা এমন ভালো, দেখলেই মনে শান্তি শান্তি লাগে। আচ্ছা সে কি চায়? আপনার সাথে কথা বলতে চায়। হাতে আইসক্রিমের বাটি, মনে হয় তরকারি আনছে। আফা গো, হের তরকারি খাইয়েন না, হে শৈল দিয়া ভুর ভুর করে পচা গোবরের বাসাইতাছে। আসিয়া, এত কথা বলার দরকার নেই। আমি ওর তরকারি খাবো কি খাবো না সেটা আমি ঠিক করব। আজ কি বার? বুধবার। আজকে 9 তারিখ। জি না আফা। আজ যে 9 তারিখ বুধবার, এই তথ্য হামিদার জানা আছে। তারপরেও অন্যের কাছে জানতে চাওয়ার অর্থ এই যে হামিদা চাচ্ছে না আজকের দিনটা বুধবার হোক। তার অবচেতন মন আসিয়ার কাছ থেকে অন্য কিছু শুনতে চাচ্ছে। হামিদা খাট থেকে নামল, ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরের কোনার দিকে তাকালো। জুটা সুটকেস রেডি করা আছে। কুটুর হাতে সুটকেস দুটা দিয়ে সে এখনই চলে যেতে পারে। যেতেই যখন হবে আগে যাওয়াই কি ভালো না? কিন্তু মন টানছে না, একেবারেই মন টানছে না। হাজি সাহেবের বাসার বসার ঘরে কুটু দাঁড়িয়ে আছে। হামিদাকে দেখে সে বিনীত ভঙ্গিতে সালাম দিল। কি ব্যাপার কুটু? কুটু কোনো জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কুটুর গা থেকে কোনো পচা গন্ধ আসছে না, লেবুর গন্ধের মতো গন্ধ আসছে। অতি হালকা ঘ্রাণ কিন্তু স্পষ্ট। লেবু বাগানে যখন লেবু ফুল ফুটে তখন বাগানের আশেপাশে এমন সৌরভ পাওয়া যায়। আসিয়া বলছিল পচা গোবরের গন্ধ। আসিয়ার কথা সত্যি নয়। হামিদা দ্রুত চিন্তা করছে, কুটুর গা থেকে আগেও একবার লেবুর গন্ধ এসেছিল, আজও আসছে। এর পেছনে কোনো কারণ কি আছে? কুটু কি জানে লেবুর গন্ধ তার খুব পছন্দের? আপনার জন্য তরকারি আনছি, কাল রাইতে এই তরকারিটা খাইয়া স্যার খুব পছন্দ করছিলেন। স্যার বললেন আপনার জন্য এক বাটি পাঠাইতে। তুমি কিসের তরকারি এনেছো আমি একটু আন্দাজ করি, দেখি আমার আন্দাজ ঠিক হয় কিনা। তুমি এনেছো শিং মাছের ডিমের তরকারি, আমার আন্দাজ কি ঠিক হয়েছে? জি আপা। আমার অনুমান করার শক্তি দেখে তুমি মুগ্ধ হওনি? যাই হোক, আমি নিজে মুগ্ধ হয়েছি। অনুমান কিভাবে করলাম জানো? শিং মাছের ডিমের ঝোল আমার খুব পছন্দের। দেশের বাড়িতে আমার মা এই রান্নাটা রাখতেন। ভালো কোনো খাবারের কথা মনে হলে আমার শিং মাছের ডিমের কথা মনে হয়। আমার পছন্দের জিনিসগুলি তুমি কিভাবে টের পাচ্ছ? তুমি কি মানুষের মনের কথা বুঝতে পারো? দাঁড়িয়ে না থেকে উত্তর দাও। কুটু না সূচক মাথা নাড়ল। তুমি আমাকে চা বানিয়ে খাইয়েছিলে, দেখা গেল যে চা আমাকে খাইয়েছো সে মশলা চা অনেকদিন থেকে আমার খাওয়ার শখ। আমার জন্য তরকারি নিয়ে এসেছো, দেখা গেল যে তরকারি এনেছো সেই তরকারি অনেকদিন থেকে আমার খাওয়ার শখ। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি নিজেও কিছু বুঝি না আপা। আজ আমি ওই বাড়িতে যাচ্ছি সেরকম কথা আছে, তুমি কি সেটা জানো? জানি। যদি জানো তাহলে তরকারি নিয়ে এলে কেন? আপনারে বলতে আসছি যেন আপনি না জান। আমার নিজের বাড়িতে আমি যাব না? অবশ্যই যাইবেন আপা, কয়েকটা দিন পর যাইবেন। কয়েকটা কুত্তাই সাজ উঠছে, কুত্তাগুলা খুবই উপদ্রব করতেছে। এর মধ্যে একটা কুত্তার হয়েছে জলাতঙ্ক, পাগলা কুত্তা। তুমি আমাকে কি ভয় দেখাচ্ছ? আমি আমার নিজের বাড়িতে যাব না কুকুরের ভয়ে? আমি অবশ্যই যাব, আজই যাব। জি আচ্ছা। কুটু শোনো, বাড়িতে গিয়ে আমি যেন তোমাকে দেখতে না পাই। তোমার চাকরি অনেকদিন হয়েছে, এখন চাকরি শেষ, বুঝতে পারছো কি বলছি? জি। তরকারিটা কি রাইখা যাবো না নিয়ে যাব? তরকারি যা ইচ্ছা করো, ওই তরকারি আমি খাবো না। এখন আমার সামনে থেকে বিদায় হোক, সাময়িক বিদায় না পুরোপুরি বিদায়। আমি আমার বাড়িতে যখন যাব তখন যেন তোমাকে না দেখি। হাজি সাহেব বইয়ের দোকানে বসে আছেন, তার চোখ মুখ শুকনা, মুখ হা করা, তিনি পান খাচ্ছিলেন। পান চিবানো বন্ধ হয়, মুখের পানের রসের আস্তরণ জমে গেছে, দেখে মনে হচ্ছে কেউ তার মুখের ভেতরে খয়েরি রং করে দিয়েছে।
হাজি সাহেব 10 মিনিট আগে খবর পেয়েছেন ইয়াকুব ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে মারা গেছে। কুকুরের কামড়ে কেউ মারা গেছে এটা তিনি আগে শুনেননি। কুকুর সুন্দরবনের বাঘ না, ঝেড়ে লাথি দিলে কুকুর পালাবার পথ পায় না। সেই কুকুর কামড়ে মানুষ মেরে ফেলেছে, এটা কেমন কথা? ইয়াকুবের এক চাচাতো ভাই দোকানের সামনে এসে বিরাট হইচই শুরু করেছে। তাকে ঘিরে মানুষের ভিড়, সে আকাশ ফাটিয়ে চিৎকার করছে। হাজি সাহেব ম্যানেজারকে বললেন, টাকা দিয়ে যেন এদের মুখ বন্ধ করা হয়, তারপর আড়ালে নিয়ে যেন শক্ত থাপ্পড় দেওয়া হয়। হাজি সাহেবের মেজাজ খুবই খারাপ হয়েছে। তার সামনে নানান ঝামেলা, হাসপাতাল থেকে ডেড বডি আসবে, সেই ডেড বডি গ্রামের বাড়িতে পাঠাতে হবে, সঙ্গে টাকা পয়সা দিতে হবে, পুলিশের ঝামেলাও হবে, গন্ধে গন্ধে পুলিশ চলে আসবে। অস্বাভাবিক মৃত্যু মানেই পুলিশের মুখে হাসি। ওসি সাহেব তদন্তে আসবেন, গলা নিচু করে চিবিয়ে চিবিয়ে বলবেন, ইয়াকুব হলো প্রেসের কর্মচারী, সে তো দারোয়ানের কাজ জানে না, তারপরেও তাকে আপনি দারোয়ানের কাছে কেন পাঠালেন? যে কুকুরগুলি মানুষ মেরেছে তারা তো আপনার ভাগ্নের পোষা কুকুর। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি কুকুরগুলি আপনাদের লোকের ইশারায় ছাপিয়ে পড়েছে। ঘটনা কি সত্যি কিনা, সত্যি হোক আর মিথ্যা হোক, আপনাকে আর আপনার ভাগ্নিকে একটু থানায় যেতে হবে, নানান ধরনের ঝামেলা। পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য ম্যানেজারকে আগে ভাগেই থানায় পাঠানো দরকার। হামিদার বাড়িতেও যাওয়া দরকার। আলাউদ্দিনকে সবকিছু বুঝিয়ে আসতে হবে। পুলিশ যদি তদন্তে আসে তাহলে যেন উল্টাপাল্টা কিছু না বলে। তাকে বলতে হবে কখন কুকুর কামড়েছে আমি কিছুই জানি না, আমার শরীর খারাপ ছিল, আমি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। লাশের সুরতহাল হবে, সুরতহালের রিপোর্টে যেন কিছু না থাকে সেই ব্যবস্থা করতে হবে। সুরতহাল যে ডাক্তার করবে তাকে টাকা খাইয়ে রাখতে হবে, যেন সে ঠিকঠাক লেখে কুকুর কামড়ে মৃত্যু। উল্টাপাল্টা কোনো লাইন লিখে ফেললে সারে সর্বনাশ। হাজি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, সৎভাবে মরেও রক্ষে নেই, চারদিকে টাকা খাওয়াতে হচ্ছে, এর চেয়ে আফসোসের কারণ আর কি হতে পারে? ইয়াকুবের ভাইয়ের চিকিৎসা বন্ধ হয়েছে, তাকে 700 টাকা দেয়া হয়েছে, সে এখন বেশ খুশি মনে দোকানের এক কোনায় বসে পিরিচে ঢেলে চা খাচ্ছে। দোকানের সামনে মানুষের ভিড় কমছে না, বরং বাড়ছে। হাজি সাহেব উঠে দাঁড়ালেন, হাজার দোকান খোলা রাখা যাবে না, বসতে হলে প্রেসে গিয়ে বসতে হবে, তারও আগে আলাউদ্দিনের কাছে যেতে হবে। হামিদাকে আজ কেন আনলেন না সেটা তাকে বলা দরকার, সে নিশ্চয়ই আগ্রহ নিয়ে বসে আছে। হয়তো দেখা যাবে হামিদার বাড়ির সামনেও রাজ্যের ভিড়, টিভি ক্যামেরা চলে এসেছে, চ্যানেলগুলি চালু হয়, আজকাল নতুন জিনিস শুরু হয়ে গেছে, অন দ্য স্পট নিউজ। চ্যাংরা কোনো ছেলে হাতে মাইক্রোফোন নিয়ে হামিদার বাড়ির সামনে দাঁড়িয়ে রিপোর্ট করা শুরু করবে। হাজি সাহেব হামিদার বাড়ির সামনে এসে খুবই অবাক হলেন। নিরিবিলি বাড়ি পড়ে আছে, চারপাশে কেউ নেই। হাজি সাহেব ভয়ে ভয়ে গেট খুললেন, তার মনে শঙ্কা কখন কুকুর দুটি ছুটে আসে। বাড়ির আশেপাশে কোনো কুকুর নেই। দোতলে ওঠার সিঁড়ির গোড়া একটা কালো কুকুর দেখা গেল, সে হাজি সাহেবকে দেখে কুই কুই করে উঠে চলে গেল। কুকুরটাকে মোটেই ভয়ঙ্কর মনে হচ্ছে না, রাস্তার নিরি কুকুর কখনো ভয়ঙ্কর হয় না, এদের জীবন কাটে ডাস্টবিনে ডাস্টবিনে খাবারের সন্ধানে। কুকুর সুলভ গুণাবলী এদের মধ্যে দেখা যায় না। হাজি সাহেব কুকুরটার দিকে তাকিয়ে যাহ বলতেই কুকুরটা যেভাবে চমকে লাফিয়ে উঠল এবং কুই কুই করতে করতে পালিয়ে গেল, তা দেখে নিশ্চিত হওয়া যায় মানুষকে কামড়ানোর সাহস এই কুকুর কোনোদিনও সংগ্রহ করতে পারবে না। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল কুটু। সে হাজি সাহেবকে দেখে বিনয় প্রায় নুয়ে গেল। হাজি সাহেব বললেন, কেমন আছো? ভালো আছি জনাব। আলাউদ্দিন বাসায় আছে? জি আছেন, শুয়ে আছেন। শুয়ে আছে কেন, শরীর খারাপ? জি। হয়েছে কি জ্বর? জ্বর সামান্য আছে, শরীরে পানি আইছে। বলো কি, ডাক্তার দেখিয়েছো? জি না, দেখি স্যার, যদি রাজি হন তারে ডাক্তারের কাছে নিয়ে যাব। আলাউদ্দিনকে দেখে হাসি সাহেব চমকে উঠলেন, এই কদিনে কি হয়েছে? মানুষটাকে তো চেনাই যায় না, মুখ এত ফুলেছে যে চোখই ঢাকা পড়ে যাচ্ছে, জায়গায় জায়গায় চুল উঠে যাচ্ছে, এখন তার মাথায় খাবলা খাবলা চুল, শরীরে মনে হয় রক্ত নেই, মুখ সাদা, ঠোঁট সাদা। হাজি সাহেব কুটুর দিকে তাকিয়ে বললেন, ঘরে বিকট পচা গন্ধ, গন্ধটা কোত্থেকে আসছে? ইঁদুর ময়রা পয়সা গেছে, পচা ইঁদুরের গন্ধ, কোন সিপা সাপায় মরছে খুঁজা পাইতেছি না। দরজা জানালাও তো সব বন্ধ, দরজা জানালা খোলো, পর্দা সরাও, ঘরে আলো বাতাস আসুক, দরজা জানালা খুলে রাখলে পচা গন্ধ কিছু কমবে, মেঝে ফিনাইল দিয়ে ধুয়ে দাও। জি আচ্ছা। তোমার ব্যাপারটা কি বলো তো আলাউদ্দিন? আপনার কাছে আমি ক্ষমা চাই। ক্ষমা চাচ্ছ কেন, অপরাধটা কি করেছো? বইটা লিখতে পারছি না, হস্তরেখা বিজ্ঞান,
তোমার শরীরের যে অবস্থা এই অবস্থায় বই লেখা নিয়ে চিন্তা করতে হবে না। অতি দ্রুত কোনো হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হও, আজকালের মধ্যে ভর্তি হও। আমার শরীরটা দুর্বল, এছাড়া আর কোনো অসুখ বিসুখ নেই। কি বলছো অসুখ বিসুখ নেই? তোমার তো হাত পায়ের সব আঙুল নীল হয়ে গেছে। আমার ধারণা তোমার সিরিয়াস কিছু হয়েছে। অবশ্যই তুমি আজ ডাক্তারের কাছে যাবে। আমি সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে আসবো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বললে হাসপাতালে ভর্তি হবে। জি আচ্ছা, তুমি তৈরি থাকবে, আমি ঠিক 4টা থেকে 5টার মধ্যে চলে আসব। হামিদাকে আজ আর আনলাম না, তোমাকে ডাক্তার নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করবে। হামিদা খালি বাড়িতে এসে কি করবে? ও কয়েকদিন পরেই আসুক, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। জি আচ্ছা, আপনার অনেক মেহরবানি। মেহরবানির কিছু না, এটা আমার কর্তব্য। তুমি তো বাইরের কেউ না, তুমি এখন আমার আত্মীয়, ভগ্নি জামাই। তোমাকে তো আমি আসল কথাই বলতে ভুলে গেছি। তোমার কাছে পুলিশ আসতে পারে, যদি আসে বলবে আমি কিছুই জানি না, আমার শরীর খারাপ, রাত 8টার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। আপনার কথা বুঝতে পারছি না, আমি কি জানি না। ইয়াকুবকে কখন কুকুর কামড়েছে আর কখন সে মারা গেছে কিছুই জানো না। আমি তো আসলেই কিছু জানি না, ইয়াকুবটা কে? কিছু যদি না জানো তাহলে ইয়াকুবকে এটা জানার দরকার নেই। এই জগতে যত কম জানা যায় ততই ভালো। আমি উঠলাম, বিকেলে আসব, হামিদাকে সঙ্গে করে নিয়ে আসব। তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও। আপনি যা বলবেন তাই করব। হাসপাতালে ভর্তি হতে বললে ভর্তি হব, যদি বলেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমি চলে যাব। সেটা আমি জানি, তুমি নিতান্তই ভালো মানুষ। শুধু আফসোস যে হামিদা এটা বুঝতে পারছে না। যাই হোক, তোমার ঘরে আমি আর থাকতে পারছি না, পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার বাবুর্চিকে বলো সে যেন খাট পালং সরিয়ে মরা ইঁদুর খুঁজে বের করে, গন্ধিত মানুষ অসুস্থ হয়ে যাবে। আমার বাবুর্চিকে দিয়ে বিষয়ে একটা কথা ছিল, হামিদা বলেছে বাবুর্চিকে বিদায় করে দিতে, আজকেই চলে যেতে বলেছে। তাকে কি বিদায় করে দিব? আরে না, ও থাকুক, যেতে হলে পরে যাবে। এখন তাকে বলো পচাই দুটা খুঁজে বের করতে। আলাউদ্দিন চুপ করে রইলেন। পচাই দুটা কোথায় তিনি জানেন? বুকশেলফের পেছনে, কুটু মিয়াই এনে রেখেছেন। কুটুর যুক্তি হলো মদ যারা খায় তাদের মুখ থেকে মদের গন্ধ বের হয়, ঘরে কোনো পচা ইঁদুর থাকলে সেই ইঁদুরের বিকট গন্ধে অন্য গন্ধ কেউ টের পাবে না। আলাউদ্দিন কুটুর বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছেন। আসলে তো ঘটনা সেরকম, হাজি সাহেব কিছুই টের পাননি। পচা ইঁদুরের গন্ধে আলাউদ্দিনের নিজের অসুবিধা হচ্ছে না, পচা গন্ধটা নাকে শুয়ে গেছে। হাজি সাহেব দোতলা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন, সিঁড়ির গোলায় গোড়ায় কালো কুকুরটা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আরেকটা কুকুর যুক্ত হয়েছে। দ্বিতীয় কুকুরটা ছোট, দুটা কুকুরই তাকিয়ে আছে তার দিকে, তাদের চোখ চকচক করছে। সাপত প্রাণীদের চোখ রাখতে চলে, এদের দেখা যাচ্ছে দিনেই চলছে। হাজি সাহেব উপর থেকে এই যাহ বললেন, দুটা কুকুর দুদিকে সরে গেল, তবে বেশি দূর গেল না, মাঝখানে জায়গা রেখে দুপাশে দাঁড়ালো এবং তাকিয়ে রইল হাজি সাহেবের দিকে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালো না। হাজি সাহেবকে যখন কুকুর কামড়ে ধরেছে তখন হামিদা বাথরুমে গোসল করছিল, শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে মাথা দিয়েছে, তখনই সে কুকুর দুটার গর্জন শুনল, আর সেই সঙ্গে স্পষ্ট শুনল তার মামা চিৎকার করছেন। বাথরুম থেকে আধ ভেজা হয়ে সে ছুটে বের হল, সিঁড়ি দিয়ে সে ছুটে নামছিল এবং চিৎকার করছিল, মামাকে কুকুরে মেরে ফেলেছে, এই শব্দটা বলে। ঘরটা সুন্দর, ডাক্তারের চেম্বার বলে মনে হয় না, পরিষ্কার দেয়ালে সুন্দর সুন্দর ছবি, পেন্টিং না ফটোগ্রাফ। একটা ছবিতে 8-9 বছরের একটি মেয়ে কাঁদছে, তার চোখের পাপড়িতে বৃষ্টির ফোঁটার মতো অশ্রু জমা হয়ে আছে। হামিদা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে। ডাক্তার সাহেব বললেন, আমার মেয়ের ছবি, আমার তোলা ছবি, অপূর্ব। ছবিটা অপূর্ব ঠিকই, কিন্তু ছবিটার ভেতর ফাঁকা। ফাঁকির কথাটা যে আপনাকে বলবো, আপনার আর ছবিটা অপূর্ব মনে হবে না। ফাঁকিটা কি? আমার মেয়ে কাঁদছিল না, ড্রপার দিয়ে 1 ফোঁটা পানি তার চোখের পাপড়িতে দিয়ে ছবিটা তোলা। বাইরে থেকে চোখের পাপড়িতে আলো ফেলা হয়েছে, যেন নকল অশ্রু বিন্দু ঝকমক করতে থাকে। এখন কি আপনার কাছে ছবিটা আগের মতো সুন্দর লাগছে? না, কিন্তু আপনি যে ফাঁকির ঘটনা স্বীকার করলেন এই জন্য ভালো লাগছে। আমরা সবাই নানানভাবে ফাঁকি দিই কিন্তু কখনো স্বীকার করি না। ফাঁকির ঘটনা স্বীকার করাও আমার একটা টেকনিক। যখন রোগীর কাছে ফাঁকির ব্যাপারটা স্বীকার করি তখন তারা আমাকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গ্রহণ করে, আমার প্রতি তাদের এক ধরনের বিশ্বাস তৈরি হয়, রোগী ভরসা পায়।
আমরা যারা মনোবিদ্যার চিকিৎসক তাদের জন্য রোগীর কনফিডেন্সটা অসম্ভব দরকার। আপনার প্রতি আমার কনফিডেন্স তৈরি হয়েছে। আপনি যদি কিছু জানতে চান আমি বলবো। আপনি আমার মাথার ভেতর থেকে কুকুরের ডাকটা দূর করে দিন শুধু। চা খাবেন? আমার ঘন ঘন চা খাবার অভ্যাস নেই। চায়ের একটা কাপ হাতে থাকা মানে এক ধরনের ভরসা। অসহায় বোধ করলে চায়ের পেয়ালা স্পর্শ করবেন। গরম কাপের স্পর্শে মনে হবে জীবন্ত কেউ আপনার কাছে আছে। চা দিন। ডাক্তার সাহেব ফ্লাস্ক থেকে এক মগ চা ঢেলে হামিদার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, মাঝে মাঝে আমাদের কানে বাস্তব কিছু সমস্যা হয়। ইনার ইয়ারে খুব সূক্ষ্ম একটা হাড় থাকে, হাড়টা থাকে তরল পদার্থে ডুবানো। এই তরলে যখন কোনো সমস্যা হয়, ঘনত্বের সমস্যা, ভিসকোসিটির সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, তখন মানুষ মাথার ভেতর নানা রকম শব্দ শুনে। কেউ শুনে ঝিঝির ডাক, কেউ শুনে ঘুনো পোকার ডাক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, নাম ঘুনো পোকা। সেই উপন্যাসের নায়কের মাথার ভেতর সবসময় ঘুনো পোকা ডাকত। আপনি কি উপন্যাসটা পড়েছেন? জি না, আমার কানে কোনো সমস্যা নেই। ENT স্পেশালিস্টকে দেখিয়েছি, তারা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যে কুকুরের ডাক আমি শুনি ওরা কল্পনার কোনো কুকুর না, এদের অস্তিত্ব আছে। আমি তো আপনাকে বলেছি এরা থাকে আমার বাড়িতে। কুকুর নিয়ে আপনি খুব বেশি ভেবেছেন, কারণ এরা আপনার সাজানো সংসারে সমস্যা তৈরি করেছে। কুকুরের কারণে ভাড়াটা চলে গেছে, অতিরিক্ত চিন্তার কারণে কুকুরের ডাক আপনার মাথায় ঢুকে গেছে, মস্তিষ্কে নিউরনে ভারসাম্য নষ্ট হচ্ছে। এরকম যদি চলতে থাকে আপনি শুধু যে কুকুরের ডাক শুনবেন তা না, কুকুরগুলি দেখতেও পাবেন। হঠাৎ গভীর রাতে যদি ঘুম ভেঙে যায় তাহলে দেখবেন আপনার ঘরে কয়েকটা কুকুর বসে আছে। অডিটর হ্যালুসিনেশন ভিজুয়াল হ্যালুসিনেশনের রূপ নেবে। এর হাত থেকে বাঁচার উপায় কি? বাঁচার একটাই উপায়, হ্যালুসিনেশনের ব্যাপারটা বিশ্বাস করা এবং হ্যালুসিনেশনকে গুরুত্ব না দেয়া। তাছাড়া আমি আপনাকে ওষুধপত্র দেব। আগে মনোবিশ্লেষণের মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা হতো, এখন আমাদের হাতে অনেক পাওয়ারফুল ড্রাগস আছে। আমি যে কথাগুলি বলছি আপনি কি বিশ্বাস করছেন? বিশ্বাস করার চেষ্টা করছি, পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কেন পারছেন না? আমি নিজে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি, আপনাকে বলবো? হুম, বলুন। আমি 100% নিশ্চিত কেউ একজন পরিকল্পিতভাবে ঘটনাগুলি ঘটাচ্ছে যেন আমি আমার বাড়িতে ফিরে না যাই। গোপন কিছু আমার বাড়িতে হচ্ছে, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড। তারা চাচ্ছেন আমি সেই কর্মকাণ্ড জেনে ফেলি। আপনার ধারণা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে আপনার স্বামী আলাউদ্দিন সাহেব এবং তার হেল্পিং হ্যান্ড মিস্টার কুটুমিয়া? জি, কুটুমিয়ার সুপারন্যাচারালি কিছু ক্ষমতা আছে। আপনি খুব একটা ভুল বিশ্বাস নিয়ে ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করছেন। মানুষকে নানান প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, সাহিত্যের প্রতিভা, সঙ্গীতের প্রতিভা, বিজ্ঞানের প্রতিভা, কিন্তু সুপারন্যাচারাল কোনো ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়নি। মুসা নবীকে কিন্তু ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছিল। তিনি হাতের লাঠি যখন মাটিতে ফেলতেন সেই লাঠি সাপ হয়ে যেত। ধর্মের সঙ্গে বিজ্ঞানকে মিলানো ঠিক হবে না, থিওসফি এবং পদার্থবিদ্যা এক জিনিস না। কুটুর যে সুপারন্যাচারাল ক্ষমতা আছে এটা আপনি বিশ্বাস করছেন না, আমি কিন্তু এ ব্যাপারে নিশ্চিত। আমি আপনাকে কিছু ঘটনার কথাও বলেছি, আপনার কি ধারণা আমি মিথ্যা কথা বলছি? না, আপনি সত্যি কথাই বলছেন। আপনি যা সত্যি বলে বিশ্বাস করছেন তাই বলছেন। আপনার সত্যি এবং আমার সত্যি এক নাও হতে পারে। এক কাজ করলে কেমন হয়, আপনি কুটুমিয়াকে এখানে নিয়ে আসুন কিংবা আমাকে তার কাছে নিয়ে চলুন। আপনি যাবেন? অবশ্যই যাব। মানুষ হিসেবে আমি খুবই কৌতূহলী। আমি তাকে জিজ্ঞেস করব আমার সবচেয়ে প্রিয় খাবারের নাম বলতে। তাকে সেই খাবার তৈরি করতে হবে না, নাম বললেই হবে। আমি নিশ্চিত সে বলতে পারবে না। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো হিদল ভর্তা এবং আমার প্রিয় পারফিউম হলো পয়জন। কুটুমিয়ার গা থেকে পয়জনের গন্ধ আসে কিনা দেখি। লেবু ফুলের গন্ধ যদি আসতে পারে পয়জনের গন্ধ আসবে না কেন? কবে যাবেন? কাল চলুন, দেরি করে লাভ কি। কাল সকাল 10টায় এখানে আসুন, আমি তৈরি থাকব। আজকের মতো বিদায়। আমাকে ওষুধ দেবেন না? কুটুমিয়ার সঙ্গে দেখা করার পর আপনাকে ওষুধ দেব। আপনাকে কি ডোজে ওষুধ দিতে হবে এটা ঠিক করার জন্য কুটুমিয়ার সঙ্গে দেখা হওয়া দরকার। ডাক্তার সাহেব, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি খুবই অনাগ্রহ নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে এসেছিলাম, সে অনাগ্রহ এখন আর নেই। আমি নিশ্চিত আপনি আমার মাথা থেকে কুকুরের ডাক দূর করতে পারবেন। তবে তবে মানে তবে কি? আমার ধারণা কুটু এমন কোনো ব্যবস্থা করবে যে আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন না। কুটুর এত ক্ষমতা? হ্যাঁ, তার এত ক্ষমতা। আপনি কন্ডিশন হয়ে আছেন, আপনার রোগ রোগ সারতে সময় নেবে। আমি আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি, 14 মিলিগ্রাম ডরমিকাম। অবশ্যই আজ রাতে আপনি এই ডরমিকাম খেয়ে ঘুমোবেন। একা ঘুমোবেন না, কাউকে না কাউকে সঙ্গে রাখবেন। আগামীকাল আমি তৈরি থাকবো, আপনি চলে আসবেন সকাল 10টায়। আমি অবশ্যই আসবো।
হামিদা ডাক্তারের কথা মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেল। অন্যদিন ঘুমের ওষুধ খাবার পরেও ঘুম আসতে দেরি হয়, আজ দ্রুত এসে গেল। গভীর গাঢ় ঘুম, ভারী নিঃশ্বাসের শব্দে হামিদার ঘুম ভাঙল। কেউ একজন তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে, নিঃশ্বাসের গরম হাওয়া গালে লাগছে। হামিদার শরীর হিম হয়ে গেল। কানের কাছে গরম নিঃশ্বাস কে ফেলছে? ডাক্তার সাহেব তাকে একা ঘুমোতে নিষেধ করেছিলেন, তারপরেও সে একা ঘুমাচ্ছে। কাউকে সঙ্গে নিয়ে সে ঘুমোতে পারে না। মেঝেতে বিছানা করে আসিয়া ঘুমোতে পারত, কিন্তু সে ঘুমের মধ্যে কথা বলে কাঁদে, কাজেই তাকে রাখা হয়নি। এখন মনে হচ্ছে ডাক্তার সাহেবের কথা শোনাও উচিত ছিল। হামিদার হাতের কাছে সুইচবোর্ড, সে ইচ্ছে করলে বাতি জ্বালাতে পারে, বাতি জ্বালাতে প্রচন্ড ভয় লাগছে। যদি বাতি জ্বেলে দেখে কানের কাছে একটা কুকুর নিঃশ্বাস ফেলছে তাহলে কি হবে? এরকম সম্ভাবনার কথা ডাক্তার সাহেব বলেছেন। হালকা শব্দ হলো ঘরের ভেতরে, মেঝেতে কেউ একজন নড়ে উঠল। হামিদা নিশ্চিত অবশ্যই মেঝেতে বড় সড় একটা কুকুর থাবা গেড়ে বসে আছে। এরকম কিছু যদি হামিদা দেখে তাহলে ধরে নিতে হবে কুকুরগুলি সত্যি কুকুর না, এটা তার মনের কল্পনা। দরজা ভেতর থেকে বন্ধ, সত্যিকারের কুকুরের ঘরে ঢোকার কোনো সম্ভাবনাই নেই। হামিদা বাতি জ্বালল, মেঝেতে দুটা কুকুর বসে আছে, একটা কালো একটা বাদামি রঙের। কালো কুকুরটা প্রকাণ্ড আর বাদামিটা ছোট। ছোট কুকুরটা হা করে আছে, তার মুখ দিয়ে লালা পড়ছে। তারা এক দৃষ্টিতে হামিদার দিকে তাকিয়ে আছে। হামিদা মনে মনে বলল, আমি যা দেখছি তা ভুল, ভিজুয়াল হেলুসিনেশন হচ্ছে, মাথা ঠান্ডা রাখতে হবে। হামিদা খাট থেকে নামল, দরজা খুলে ছাদে চলে এলো। কুকুর দুটা নিঃশব্দে তার পেছনে পেছনে আসছে। হামিদা ছাদ থেকে নামার সিঁড়ি খুঁজে পাচ্ছে না। সিঁড়ি ঘরে সবসময় বাতি জ্বলে, আজ বাতি নেই। কুকুর দুটা ঘর ঘর শব্দ করছে। হামিদা তাকালো কুকুর দুটির দিকে, আতঙ্কে ও বিস্ময়ে হামিদা জমে গেল, কারণ কুকুর দুটি এখন তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো লাভ দিল। ছাদের শেষ মাথায় এসে পড়েছে হামিদা। ছাদের এই অংশে রেলিং নেই, ভালোই হয়েছে, রেলিং থাকলে সে আটকা পড়ে যেত। হামিদা দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ল। পিজি হাসপাতালের মনোবিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর আরেফিন চৌধুরী হামিদার জন্য সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অপেক্ষা করলেন, হামিদা এলো না। আরেফিন চৌধুরী বিস্মিত হলেন না। তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন শতকরা 60% মানসিক রোগী প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে ডাক্তারের কাছে আসে না। হয় আপনা আপনি তাদের রোগ সেরে যায়, কিংবা মনোরোগ চিকিৎসকের কোনো প্রয়োজন তারা বোধ করে না। কুটু, আমি কতক্ষণ পানিতে আছি? 38 ঘন্টা। শুধু ঘন্টার হিসাব দিলে হবে না, মিনিটের হিসাবও লাগবে। 38 ঘন্টা কত মিনিট? 38 ঘন্টা 7 মিনিট। তোমার কি মনে হয় আমি পানিতে বাস করার বিশ্ব রেকর্ড করতে পারবো? মানুষ চেষ্টা নিলে সব পারে। ভুল বললে কুটু, মানুষ চেষ্টা নিলেও সবকিছু পারে না। আমি 1000 চেষ্টা করলেও গান গাইতে পারবো না, আমার গানের গলা নেই। গান গাওয়ার খুব ইচ্ছা ছিল, সম্ভব হলো না। আমি যখন একা থাকতাম তখন মাঝে মাঝে গুনগুন করে গান করতাম, এখন আমার সঙ্গে তুমি থাকো লজ্জা লাগে বলে গাইতে পারি না। কোন ধরনের গান করতেন? বেশিরভাগ ইসলামী সঙ্গীত। আমি অন্য ঘরে যাই, আপনি গান করেন। না, তুমি থাকো। আমি ঠিক করেছি, এখন থেকে গান গাওয়ার ইচ্ছা হলে তোমার সামনেই গাইব। তুমি তো বাইরের কেউ না, তুমি হলে আপনা লোক। কুটু, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। অল্পদিনের মধ্যে তোমার মাথার চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে, তোমাকে দেখতে কিন্তু খুব খারাপ লাগছে। আবার মাঝে মাঝে মনে হয় তেমন একটা খারাপ লাগছে না। দুটো থেকে যে কোনো একটা বাঁচতে হবে। ধরে নিলাম খারাপ লাগছে না, শুক্রিয়া। হামিদার ধমক খেয়ে, তুমি যে চুল কেটে বাবু হয়ে গিয়েছিল তোমাকে দেখতে তখন ভালো লাগছিল না। এক একজন এক একভাবে মানায়, কাউকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মানায়, কাউকে আবার নোংরা অবস্থায় মানায়। তুমি কি গোসল বন্ধ করে দিয়েছো কুটু? জি স্যার, পানি আমার শরীরে সহ্য হয় না। সহ্য না হলে গোসল করার কোনো দরকার দেখি না, আমি চলবো আমার মতো, পছন্দ না হলে আসবে না। কি বলো কুটু, সত্যি বলছি না? জি স্যার। ভোদকার সাপ্লাই আছে তো? 3 বোতল আছে। আরো আনিয়ে রাখো, হঠাৎ সাপ্লাই বন্ধ হয়ে গেলে বিরাট বিপদে পড়ব। স্টক থাকা ভালো। টাকা সুটকেসে আছে, চাবি কোথায় আছে জানো? আপনার বালিশের নিচে। ভেরি গুড,
যখন প্রয়োজন হবে টাকা নিয়ে খরচ করবে। আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার হার্ট অনেক বড়। হার্ট কি জানো? না, হার্ট হলো হৃদয়। হার্ট একটা ইংরেজি শব্দ, বানান হলো HEART। গ্লাসে ঢেলে ঢেলে জিনিস দাও। একটা ব্যাপার খেয়াল রাখবে, আমার গ্লাস যেন কখনো খালি না থাকে। আজ বেশি খেয়া ফেলছেন স্যার, আর খেলে বমি করবেন। আমার বমি আমি করব, যেখানে ইচ্ছা সেখানে করব, বুঝতে পারছো? জি স্যার। রাত এখন কত? 1টা বাজে স্যার। তুমি সবসময় ঘন্টায় উত্তর দাও কেন? 1টা বেজে কত মিনিট সেটা বলো। 1টা 5। 5 মিনিট সময় যে তুমি আগ্রাহ্য করলে এটা ঠিক করলে না। 5 মিনিট অনেক লম্বা সময়। 5 মিনিট হলো 300 সেকেন্ড। স্যার যাই, রান্না করতে হইব। রান্না করতে হবে না, আজ আমি সলিড কিছু খাবো না, লিকুইড জিনিস খাবো। শুয়ে আছি লিকুইডের ভেতর, খাবো লিকুইড। লিকুইড হলো একটা ইংরেজি শব্দ, অর্থ হলো তরল। লিকুইড বানান শিখে রাখো, LIQYD। কুটুমিয়া। স্যার বলেন। আজ আমি তোমাকে গান শোনাবো। একবার যাত্রা দেখতে গিয়ে এই গান শুনেছি, গানটা অন্তরে গেঁথে গেছে। সুর যদি ভুলভাল হয় কিছু মনে করো না। এখন তুমি গল্প বলো, প্রথমে তোমার গল্প, তারপর আমার গান, আবার তোমার গল্প, আবার আমার গান, এইভাবে চলতে থাকবে। বলো গল্প বলো। গল্প জানি না স্যার। তোমার নিজের কথা বলো, তোমার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা তাদের কথা বলো, তোমার ঘর সংসারের কথা, এটাই গল্প। রাজা রানীর গল্প তো তোমার কাছে শুনতে চাচ্ছি না। নিজের সংসারের কথা কিছু ইয়াদ নাই স্যার, ভাষা ভাষা ইয়াদ আছে। স্ত্রীর চেহারা মনে আছে, নাম মনে নেই। মেয়েটার চেহারাও মনে নেই, নামও মনে নেই। তোমার এই অসুখটার নাম হলো অ্যামনেশিয়া, স্মৃতিশক্তি বিলোপ। স্মৃতিশক্তি কিভাবে নষ্ট হলো? মাথায় আঘাত পেয়েছিলে? তোমার মাথার চুলের যেমন খাবলা খাবলা অবস্থায় মনে হয় আঘাত পেয়েছ। জি না স্যার, আমার মৃত্যুর পর সব কেমন আউলা হয়ে গেছে। জীবিত যখন ছিলাম তখনকার কথা মনে নেই, ভাষা ভাষা ইয়াদ হয়, আবার বিস্মরণ হয়। কবরের ভিতর আমার চুলগুলা পড়ে গেল, সব চুল পড়ে গেছিল, এখন কিছু কিছু উঠতেছে। কুটুর কথা শুনে আলাউদ্দিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর হাতে ধরা ভোদকার গ্লাস একটানে শেষ করে বললেন, আমি কানে ভুল শুনেছি কিনা বুঝতে পারছি না। তুমি কি বললে, মৃত্যুর পর সব আউলা হয়ে গেছে? জি। তুমি মারা গেছো নাকি? জি স্যার। কতদিন আগে মারা গেছো? এই ধরেন 20 বছর। কুটু। জি স্যার। তুমি যে খুবই বিস্ময়কর কথা বলছো এটা বুঝতে পারছো? জি না। আমারও ধারণা তুমি বুঝতে পারছো না, বুঝতে পারলে এ ধরনের কথা বলতে না। আমি নিতান্ত ভদ্রলোক এবং ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ মিথ্যা কথা বলার জন্যে তোমাকে শক্ত ধমক দিত, হাজি সাহেবের সামনে এমন কথা বললে তিনি তোমাকে কান ধরে উঠবোস করাতেন। যাই হোক, তোমার গল্প বলার কথা তুমি বলেছ, এখন আমার গান শোনার পালা। তুমিও করোশে আমার সঙ্গে ধরবে, গানটা একটু অশ্লীল আছে। কি করবে বলো, জগতের ভালো ভালো জিনিস সবই অশ্লীল। গান শেষ করে আলাউদ্দিন হুক্কার নল হাতে নিলেন। কুটু তার জন্য নয়াবাজার থেকে রবারের নল লাগানো হুক্কা কিনে এনেছে। পানিতে শুয়ে সিগারেট টানা যায়, হুক্কা টানতে কোনো সমস্যা নেই। কুয়েতের শেখ আন্দাল রহমান পানিতে শুয়ে শুয়ে হুক্কা টানতেন, কুটু হুক্কার আইডিয়া সেখান থেকেই পেয়েছে। হুক্কা টানতে আলাউদ্দিনের খুবই ভালো লাগে, কেমন গুরুক গুরুক শব্দ হয়। সিগারেটের মতো না যে দুটা টান দিলেই শেষ, যতক্ষণ ইচ্ছা টানা যায়। কুটুমিয়া। জি স্যার। আমার গান শেষ হয়েছে, এখন তোমার গল্প বলার পালা, গল্প শুরু করো। তবে এবার মিথ্যা গল্প বলবে না, যদি মিথ্যা গল্প করো তাহলে কিন্তু কানে ধরে উঠবোস করাবো, দেরি করবে না। 1, 2, 3, go। গো হলো একটা ইংরেজি শব্দ যার অর্থ শুরু করো, বানান হলো GO। আমার মৃত্যু হয়েছিল জুম্মাবার, সকালে মৃত্যু হয়েছে, নামাজে জানাজা হয়েছে জুম্মার পর। ইমাম সাহেব বললেন, কুটুমিয়ারে তোমরা তাড়াতাড়ি কবর দাও, দিন থাকতে থাকতে যদি কবর হয় তাহলে সওয়াব বেশি, গোর আজাবও কম।
ইমাম সাহেবের কথা তুমি শুনলে কি হবে? তুমি তো মরেই গেছো। সমস্যা তো স্যার এইখানে, আমি মরা গেছি কিন্তু সবার সব কথা শুনতাছি। চোখ বন্ধ, চোখে কিছু দেখতেছি না, তবে হালকা ভাবে নিঃশ্বাস নিতেছি। নাক বন্ধ, নাকের গর্তে তুলা দিয়া দিছে, মুখ দিয়ে অল্প অল্প নিঃশ্বাস নিতেছি। কাফনের কাপড় মুখের উপর থাকায় শ্বাস টানতে খুবই কষ্ট। চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি মরি নাই, আমারে তোরা কবর দিস না। মুখ দিয়া কথা বাইর হয় না, হাত নাড়াইতে চাই নাড়াইতে পারি না। এইভাবে তোমাকে কবর দিয়ে দিল? জি, কবর দিয়া সবাই চলে গেল। কবরের ভিতরে কি যে গরম, আপনারে কি বলবো, মনে হইল গরম তাওয়ায় শুয়ে আছি। আহারে কি কষ্ট! শুরু হইল ঝুম বৃষ্টি, শরীর ডুবা গেল পানিতে, নাক মুখ পানির উপর, সামান্য ভাইসে আছি। মনে মনে ভাবতেছি আমার নাম কুটু, আমি বাজি ধরা সাঁতার দিয়া নদী পার হয়েছি, আর আইজ আমার মৃত্যু হাঁটু পানিতে। তারপর এক সময় মনে হইল আমি ছাড়াও কবরের ভিতরে আরেকজন কে যেন আছে। নরে সরে শব্দ পাই, হাসে, সেই শব্দ পাই মেয়ে ছেলের হাসি, কাছের চুরির টুংটাং শব্দ, অল্প বয়সী মেয়ের হাসি। এগুলো তোমার মনের ধান্দা, বেশি ভয় পেলে ধান্দা লাগে। আমার নিজেরও কয়েকবার লেগেছে, মনে হয়েছে খাটের নিচে তুমি বসে আছো, কখনো কাগজ ছিঁড়ছ, কখনো বা কারো মুখের উপর বালিশ চেপে ধরেছ। মনের ধান্দা হইতে পারে স্যার, ভয় পাইছিলাম অত্যাধিক। মাঝে মাঝে কবর কাঁপত, যখন কাঁপত তখন মেঘের ডাকের মতো শব্দ হইত। কত সময় যে পার হইল তার হিসাব নাই, তবে মেলা সময় পার করছি। এক সময় দেখলাম চোখ মেলতে পারি, চোখ মেললাম, ঘুটঘুটি আন্ধায়, কবরের ভিতর দিনেও যা রাতেও তা, এই আন্ধায় অন্তরের ভিতরে ঢুকা যায়। আমার সমস্ত শরীরে পোকা ধুয়া গেল, আহা কি কষ্ট! পোকা কামড়ায়, হাত নাড়াইতে পারি না, ডান চোখটা সে সময় পোকা খেয়া ফেললো, কিছুই করতে পারলাম না। ক্ষুধা তৃষ্ণা ছিল না? ক্ষুধা ছিল না, তবে পানের পিপাসা হইত, পানির পিপাসা হইতো আবার চইলা যাইত। তারপর কি হলো? এক সময় দেখলাম হাত নাড়াইতে পারি, পা নাড়াইতে পারি, তখন কাফনের ভিতর থেকে বাইর হইলাম, মাটিতে হেলান দিয়া বসলাম। কবরের ভেতরে বসার জায়গা থাকে? জি থাকে, কবর সেইভাবে খোদা হয়। তুমি কবরে বসে রইলে? জি। বের হবার চেষ্টা করলে না? জি না, আমার মনে হইল ভালোই তো আছি, বাইরে লাভ কি, ক্ষুধা তৃষ্ণা কিছুই না, একটা আলাদা শান্তি। তবে যখন কবর কাঁপত তখন বড় অস্থির লাগত, ভয় লাগত, ভয়ের চোটে পেরাই পিশাব করে ফেলতাম। কতদিন এইভাবে বসেছিলে? মনে হয় এক সপ্তাহ। তুমি না বললে কবরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, দিন রাত্রি বুঝলে কি করে? চোখ মেলার পরে বুঝলাম দিনের বেলা কবরের ভিতর সামান্য আলো থাকে, মাটির ফাঁক ফুকুর দিয়া ঢুকে দিন রাত্রির হিসাব পাওয়া যায়। এক সপ্তাহ পরে কবর থেকে বের হয়ে এলে? জি, রাতে বাইরেছি, কাফনের কাপড়টা লুঙ্গির মতো প্যাঁচ দিয়া কোমরে পইরা গেলাম আমার বাড়িতে, স্ত্রীর নাম ধইরা ডাকলাম। কি নাম? সেই নাম এখন ইয়াদ নাই। তোমার স্ত্রী বের হয়ে এলো? জি, সে বাইর হইল, আমার মা বাইর হইলেন, ছোট ভাই একটা ছিল সে বাইর হইল। শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি, বিরাট ধুমধুমার, সবাই মনে করলো আমি পিশাস, কবর থেকে উঠে আসছি। তারপর কি হলো? পুরা গ্রাম জায়গা গেল, এরা মশাল নিয়ে আমার আগুনে পোড়ানোর জন্য সুইটা আসলো, আমি দৌড় দিলাম, এরা পিছে পিছে দৌড়। কাবনের কাফনের সাদা কাপড় দূর থেকে দেখা দেয়, আমি যেইখানে যাই এরা সেইখানে উপস্থিত হয়। শেষে কাপড় ফেলা দিয়া ল্যাংটা হইয়া দৌড় দিলাম, অনেক কষ্টে জীবন নিয়ে পালাইছি, চলে আসলাম ঢাকা শহরে, অনেকদিন ভিক্ষা করছি। গ্রামে আর ফিরে যাওনি? জি না। না গিয়ে ভালোই করেছো, তোমাকে দেখলেই ভাববে তুমি মৃত মানুষ, আবার তারা করবে কি দরকার? আমার গল্পটা কি স্যার বিশ্বাস হয়েছে? না, বিশ্বাস হয়নি। তাতে কিছু যায় আসে না কুটু, অন্যের বিশ্বাসের উপর তো কারোর হাত নেই। তোমার গল্প শেষ হয়েছে, এখন আমার গান শুরু হবে, আগেরটা গাই, কি বলো? জি আচ্ছা। তুমি কোরাসে সামিল হও, একা একা গান গেয়ে মজা পাই না। কুটুও তার সঙ্গে গলা মিলাল। এক সময় গান থামিয়ে আলাউদ্দিন আচমকা জিজ্ঞেস করলেন, কুটু ঠিক করে বলো তো আমার শরীরে ফোসকা উঠেছে?
পিঠের দিকে দুই একটা উঠছে। ফুসকার ভিতরে পোকা আছে? জি। কবরের ভিতর তোমার শরীরে যে পোকা উঠেছিল এগুলো কি সেই পোকা? জি, একই পোকা। কুটু, তুমি জীবিত মানুষ না মৃত মানুষ? আমি জানি না। দরজা জানালা সব বন্ধ, প্রতিটি বন্ধ জানালায় ভারী পর্দা ঝুলছে। দিনের আলোতেও ঘর অন্ধকার। সামান্য যে আলো আসছে সে আলো আলাউদ্দিন সহ্য করতে পারছে না। আলো পড়লেই চোখ জ্বালা হচ্ছে। এরকম হয়, একটা ভেজা তোয়াল সারাক্ষণ তাকে চোখের উপর দিয়ে রাখতে হয়। বাথটাব ভর্তি পানির ভেতর সম্পূর্ণ নগ্ন হয়ে আলাউদ্দিন শুয়ে আছেন। অনেকদিন ধরেই অবস্থায় আছেন, তার সমস্ত শরীর ফোসকায় ভরে গেছে। কিছু ফোসকা কেটে ভেতরের পোকা বের হয়ে বাথটাবের পানিতে কিলবিল করছে। তীব্র যন্ত্রণায় আলাউদ্দিনের সমস্ত চেতনা আচ্ছন্ন। তিনি সারাক্ষণই চাপা আওয়াজ করেন। দূর থেকে সেই আওয়াজকে কুকুরের ঘর ঘর শব্দের মতো শোনায়। তার ক্ষুধা তৃষ্ণার সমস্ত বোধ লোপ পেয়েছে। তার কাছে এখন মনে হয় তিনি খুব ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছেন। যাত্রা শুরু হয়েছে অতল কোনো গহ্বরের দিকে। সেই অতল গহ্বরে কিছু একটা অপেক্ষা করছে তার জন্যে। সেই কিছুটা কি? বাথরুমের দরজা ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলাউদ্দিনের চোখ বন্ধ, বন্ধ চোখের উপর ভেজা তোয়ালে। তারপরও তিনি টের পেলেন কেউ একজন এসেছে। কে? স্যার, আমি। কি চাও কুটু? শৈলা জিতেছি স্যার, আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি। আচ্ছা, বেতনের টাকাটা শুধু নিছি, বাকি টাকা সুটকেসেই আছে।